আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আইসিপল ইউনিভার্সিটি অব রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ এর সহযোগিতায় আইসিপল রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি আরইউএসবিসি এর পক্ষ থেকে আজকের আয়োজিত এই ওয়ার্কশপ সায়েন্টিফিক রিসার্চ রাইটিং টু পাবলিশিং এ আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ বায়েজিদ। আমি পড়াশোনা করছি দ্বিতীয় বর্ষ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অব রাজশাহী এবং আইসিপল ইউনিভার্সিটি অব রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চের সাথে ওয়েবমাস্টার হিসেবে আছি। আমার সাথে কোহোস্ট হিসেবে সাথে আছেন ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মেহরিন সাথী, বিএ হন্স ইন ইংলিশ। বর্তমানে কর্মরত আছি প্রেক্সপার্টের ট্রেনিং ম্যানেজার হিসেবে। হার্নি ফোর্ড বলেছেন, কামিং টুগেদার ইজ আ বিগিনিং, স্টেইং টুগেদার ইজ প্রোগ্রেস, অ্যান্ড ওয়ার্কিং টুগেদার ইজ সাকসেস। এই মূল মন্ত্র নিয়ে আজকের ওয়ার্কশপ সায়েন্টিফিক রিসার্চ ওয়ার্ক রাইটিং টু পাবলিশিং ইভেন্টের আয়োজন। রিসার্চ সভ্যতার অগ্রগতির জন্য সবসময় একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে রিসার্চ ফিল্ডে যেসব দেশ এগিয়ে, তারা সভ্যতার দিক থেকেও এগিয়ে আছে। আমাদের দেশে রিসার্চ এর কার্যক্রম চলছে, কিন্তু স্টুডেন্ট লেভেলে অনেকেই সঠিক গাইডলাইন, রাইটিং এবং পাবলিশিং মেথড গুলো ঠিকভাবে বুঝতে না পারে। দেখা যায় যে এই বিষয়ে ইচ্ছা থাকলেও একটা অনীহা দেখা দেয় বা ভয় কাজ করে। তো এই ইভেন্ট একটি বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা পালন করবে, যেখানে একজন শিক্ষার্থী রিসার্চ রাইটিং এবং পাবলিশিং এর ব্যাপারে সম্পূর্ণ জানতে পারবে। আমি আইসিপুলি ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ আয়োজিত ইভেন্ট নিয়ে আশাবাদী। আজকের ইভেন্টে স্পিকার হিসাবে আমাদের সাথে আছেন এমডি আরমান আরিফিন, গ্রাজুয়েট স্টুডেন্ট IMT আটলান্টিক; এমডি তৌহিদুল ইসলাম, পিএইচডি ক্যান্ডিডেট এট CQU অস্ট্রেলিয়া; এবং খুদাদাদ মুস্তাকিম, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার, বেস্ট পেপার আর্ট, অক্সফোর্ড ইউনিভার্সিটি। ইভেন্টটি নিয়ে আমি খুবই আগ্রহী ছিলাম, কারণ আমাদের রিসার্চ এমন একটি বিষয় যে আমাদের হায়ার স্টাডি, এডুকেশন বা এডুকেশন লেভেলের যে কোনো বিষয় বলেন, এটা যে খুব ইসেন্সিয়াল এটা বলার অপেক্ষা রাখে না। তো আমি আশা করছি এই ইভেন্টের পর রিসার্চ নিয়ে আমার যে একটা ভয় ছিল বা একটা ভয় কাজ করতো, সেটা আমি দূর করতে পারবো। এছাড়াও রিসার্চ এর প্রপার রাইটিং ও পাবলিশিং সম্পর্কে জানতে পারবো। তো আমি এখন চলে যাচ্ছি আমার কো হোস্ট বায়াজিতের কাছে ইভেন্ট নিয়ে তার অনুভূতি জানতে। বায়াজিত, ধন্যবাদ মেহেরিন। ইভেন্ট নিয়ে আইট্রিপলি থেকে আমরা যারা আছি, আপনারা সকলে জানেন আইট্রিপলি সারা বিশ্বব্যাপী রিসার্চ কে প্রমোট করে। তো যেহেতু রিসার্চ নিয়ে এই ওয়ার্কশপটি হচ্ছে, সেক্ষেত্রে আমরা আইট্রিপলির সাথে যুক্ত সকলেই এর দিকে তাকিয়েছিলাম। আর ব্যক্তিগতভাবে আমিও আমার নিজের হায়ার স্টাডি বলুন আর রিসার্চ অ্যাক্টিভিটিজ এর জন্যই বলুন, যে কোনো বিষয় এই বিষয়টা নিয়ে আমিও খুবই আগ্রহী ছিলাম, কারণ আশা করি আমার রিসার্চ নিয়ে যত ধোঁয়াশা আছে বা পেপার রাইটিং এবং পাবলিশিং নিয়ে যতটা ধোঁয়াশা আসছে, এই ইভেন্টের মাধ্যমে আমি পুরোটা ক্লিয়ার করতে পারবো। তো আমি আর ব্যক্তিগত কথা বাড়াচ্ছি না, আমি সম্মানিত পার্টিসিপেন্টসদেরকে অনুরোধ করব পুরো ইভেন্টটি চলাকালীন আপনারা আপনাদের মাইক্রোফোন মিউট রাখবেন এবং কিছুক্ষণ পর ফিডব্যাক ফর্ম দেওয়া হবে, আপনারা অনুগ্রহ করে সেটা পূরণ করবেন। আর ইভেন্টের আজকের প্রথম দিনে বেসিক স্ট্রাকচার অফ রিসার্চ পেপার, রিডিং, রাইটিং এবং পাবলিশিং নিয়েই আমাদের স্পিকাররা কথা বলবেন। আশা করি আপনারা এটা উপভোগ করবেন। আর আমি আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি আমার কোহোস্ট মেহেরিনের কাছে। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি ইভেন্টের মূল পর্বে। তো আমি এখন আমাদের আমন্ত্রণ জানাবো আমাদের প্রথম স্পিকার এমডি আরমান আরিফিন, গ্রাজুয়েট স্টুডেন্ট IMT আটলান্টিক। উনি মেজর করছেন রেক্টর রেক্টর ডিজাইন অ্যান্ড সেফটি নিয়ে। স্যারকে অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান প্রেজেন্টেশন আমাদের সবার সাথে শেয়ার করার জন্য। আরিফিন স্যার। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, আপনাকে আমাকে সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। জি, আমি মোহাম্মদ আরমান আরিফিন। আমি এখন একজন গ্রাজুয়েট স্টুডেন্ট IMT আটলান্টিকে। আমার মেজর হচ্ছে রিয়েক্টর ডিজাইন অ্যান্ড সেফটি। আমি মেনলি ইরাসমাস মুন্ডুস স্কলারশিপে আছি।
আজকে আমাদের ডিসকাশনের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আসলে আলোচনা করব যে একটা স্টুডেন্ট তার আন্ডার গ্রাজুয়েশন থেকে কিভাবে রিসার্চ করা শুরু করে। যেমন আমি যখন আমি রুয়েটে পড়েছি, আমার আন্ডার গ্রাজুয়েশন রুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, আমি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন থেকে আমি প্রথম আমার আসলে এই রিসার্চ এর প্রতি যে ইন্টারেস্ট সেটা জন্ম হয়। প্রথমে আমার কিছু ফ্রেন্ড ছিল যারা মোটামুটি বিষয়ে ইন্টারেস্টেড ছিল, তো তাদের সাথে আমি টুকটাক কাজ করা শুরু করি যে কনফারেন্স কি, কনফারেন্স গুলো কিভাবে অ্যাটেন্ড করতে হয় অথবা কনফারেন্স পেপার গুলো কিভাবে লিখতে হয় এরকম। তো প্রথম প্রথম আমি যখন করতাম তখন আমার সেসব বিষয় সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। প্লাস জানেন যে ইনিশিয়ালি কাজ করতে গেলে টু বি অনেস্ট গার্বেজ প্রজেক্ট আর কিছু হয় না। তো আমাদের দেশে হচ্ছে একটা জার্নাল আছে, মানে আমাদের দেশ বাংলাদেশে আর কি একটা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, তার একটা জার্নাল আছে। তো সেইখানে হচ্ছে আমি তখন তো বুঝতাম না, চিন্তা করলাম যে যেটাই হোক, গার্বেজ হোক যাই হোক, যেখানে হোক একটা পেপার যদি করতে পারি করি। তো তাদেরকে আমি, তাদের যে এডিটর ছিল ওনাকে মেল করলাম, উনিও বাংলাদেশ, উনি বাংলাদেশের একটা ইউনিভার্সিটির প্রফেসর। তো দেওয়ার সাথে সাথে 2-3 দিন পরে ওনার ওখান থেকে মেল আসলো যে আমার কোনো প্রিলিমিনারি কোনো আইডিয়াই নেই রিসার্চ সম্পর্কে আর কি। তারপরে বললাম কি, আমাদের ইউনিভার্সিটির একজন স্যারের টিচারের কাছে গেলাম ওই মুহূর্তে, হ্যাঁ উনি অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন, তো উনি একটু বেসিক গাইডলাইন দিয়ে দিলেন যে এইভাবে করো। বাট প্রবলেম যেটা হলো সেটা হচ্ছে কি যে ফিল্ডটা এত হিউজ এবং এত কিছু জিনিস জানতে হয় যে ওনার কাছে তো প্রত্যেক দিন যাওয়া পসিবল না। ওনার কাছে হয়তো আমি 7 দিন ওনার চেম্বারের সামনে কে দাঁড়িয়ে থাকলে হয়তো 1 দিন বা 2 দিন 10 মিনিট বা 5 মিনিটের জন্য আমি ওনার সাথে ডিসকাশন করতে পারতাম, বাট আলটিমেটলি এসে আমার তেমন কোনো বেনিফিট হতো না। তারপরে বড় ভাইয়া যারা আছেন তাদের সাথে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম, বাট ভাইয়াদের কাছ থেকেও খুব একটা বেনিফিট পাওয়া যায় না, কারণ খুব একটা মানে ইন্টারেস্ট এই মধ্যে ছিল। এখন আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে যে ইন্টারেস্টটা লাস্ট 1 বছর থেকে বা 2 বছর থেকে, এই ইন্টারেস্টটা সেই আমাদের সময় 5-6 বছর আগে তখন এতটা ছিল না, ছিল বাট এত ফ্যাসিলিটিসও ছিল না আর এত ইন্টারেস্টও ছিল না। তো আমি এভাবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনেকগুলো কথার মাঝখানে শেয়ার করব আর আপনাদেরকে বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে একটা জার্নাল পেপার শুরু থেকে একদম পাবলিকেশন শেষ পর্যন্ত কিভাবে কি করতে হয়, কি কি প্রসিজার্স গুলো আছে, কি কি রুলস রেগুলেশন, এথিক্যাল অনেক বিষয় আছে এখানে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমি স্লাইডটা শেয়ার করে দিই। আপনার কি স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। জি, তো আমাদের প্রথম, যেহেতু আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টস বা ওভারঅল প্রায় সবাই স্টুডেন্ট, আমাদের প্রথম যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে যে আমার প্রোফাইলটা একটু হ্যাপি করতে হবে, বা আমার হচ্ছে যাদের রেজাল্ট ভালো অথবা আইএলস বা টোফেল অথবা জিআরএস স্কোর ভালো, তারা চায় যে আমার যদি আর বেশ কিছু কোয়ালিটি, কিছু কোয়ালিটি পাবলিকেশন থাকে তাহলে আমি টপ র্যাঙ্ক যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোতে ট্রাই করতে পারি। আবার যাদের একটু রেজাল্ট একটু নিচের দিকে, এসব বিষয়ে ভয় পায় যে আবার জিআরই দিব, আবার অথবা যাদের অনেকের, আমাদের বাংলাদেশে অনেকের ইংলিশ নিয়ে একটু প্রবলেম থাকে, এগুলো থাকতেই পারে, এগুলো তো আমারও ছিল, এসবে অনেকেরই থাকতে পারে, বাট এগুলো আস্তে আস্তে আমরা ওভারকাম করি, করি তো হায়ার স্টাডিতে যাই অথবা রিসার্চ ফিল্ডের দিকে আমরা যাই। তো সবারই কোন না তাদের নিজস্ব কোনো না কোনোটা গোল আছে, নিজস্ব কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে রিসার্চের পিছনে। তো আমি এখানে ফার্স্ট এড দিয়ে শুরু করবো যে ওয়ার্ল্ডের এই মুহূর্তে কি কি স্কলারশিপ গুলো আছে যেগুলোতে হচ্ছে জার্নাল বলেন বা কনফারেন্স বলেন, মোট কথা হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্সের একটা আলাদা ভ্যালু আছে। যেমন আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন যে SINGA এই স্কলারশিপটা হচ্ছে ফুললি রিসার্চ বেসড একটা স্কলারশিপ, এবং এটা দেয়া হয় হচ্ছে, এটা একটা কম্বাইন্ড ডিগ্রি,
এটা দেয়া হয় হচ্ছে সিঙ্গাপুর যে এসটা ল্যাবরেটরি আছে সেখান থেকে, এবং ডিগ্রিটা প্রদান করা হয় হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর, যেটা আপনারা হয়তো শুনে থাকবেন যে এশিয়ার মধ্যে ইঞ্জিনিয়ারিং এ এই ইউনিভার্সিটিটা 1 নম্বরে, প্লাস ওয়ার্ল্ড র্যাঙ্কও এটা 10-এর ভিতরেই। আবার আরটা আছে হচ্ছে NTU থেকেও দেয়া হয় কম্বাইন্ডলি। এই স্কলারশিপটা ফুললি হচ্ছে রিসার্চ বেড, এই স্কলারশিপে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলেন অথবা CGPA বলেন অথবা আদার যে ক্রাইটেরিয়া গুলো আছে, কোন এক কোন এগুলো যে ভ্যালু নাই আমি সেটা বলছি না, সবগুলোরই ভ্যালু আছে, যে কোনো স্কলারশিপ একটা কম্বাইন্ড প্রোফাইল দেখায়। হাউএভার তারা যেটাকে এমফাসাইজ করে সেটা হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স, কারণ এই স্কলারশিপটা হচ্ছে ডিরেক্টলি আমরা আন্ডার গ্রাজুয়েশনের পর ডিরেক্টলি PhD জন্য অ্যাপ্লাই করতে পারছি, এটা হচ্ছে মেজর বিষয়। আর এই স্কলারশিপের যে ফান্ডিং অ্যামাউন্ট গুলো আছে সেগুলো বেশ ভালো। আরেকটা সোললি রিসার্চ বেস স্কলারশিপ হচ্ছে, সেটা হচ্ছে রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম অস্ট্রেলিয়া, যাদের আমাদের অস্ট্রেলিয়া যাওয়ার ইচ্ছা আছে। এটা একটা গভর্নমেন্ট স্কলারশিপ যেটা ইউনিভার্সিটি গুলোই দিয়ে থাকে। এই স্কলারশিপটা হচ্ছে পুরোপুরি রিসার্চ বেস, আদার যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলোর সাথে রিসার্চ এর প্রায়োরিটিটা এখানে সবচেয়ে বেশি, এবং খুবই প্রেস্টিজ একটা স্কলারশিপ দুটোই। অস্ট্রেলিয়া যারা যেতে চাচ্ছেন বা অস্ট্রেলিয়া যাদের আগ্রহ আছে তারা হচ্ছে এটা নিয়ে দেখতে পারেন। প্রত্যেকটা ইউনিভার্সিটি ইয়ারলি এই স্কলারশিপ দিয়ে থাকে, যতগুলো স্কলার ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে রয়েছে। দেন আসছে হচ্ছে দাদের কথা, আপনারা অলরেডি সবাই জানেন, এটা হচ্ছে জার্মানিতে দেওয়া হয়। এই স্কলারশিপে যে পুরোপুরি রিসার্চ বের আমি সেটা বলবো না, এখানে মেনলি যেটা দেখে তারা তারা হচ্ছে রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর ভ্যালু আছে। হাউএভার সেই রিলেভেন্ট আপনি যদি অ্যাক্টিভলি রিসার্চ এর সাথে বা কোনো একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকেন সেটাকে বেশি প্রায়োরিটি দেয় তারা, সেটা আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফুলফিল করবে, প্লাস হচ্ছে আপনার যে রিসার্চ এক্সপিরিয়েন্স আছে সেটাও ফুলফিল করবে। ইরাসমাস স্কলারশিপ, ইরাসমাস স্কলারশিপে আপনার যখন আপনি অ্যাপ্লাই করবেন এখানে এদের 4 থেকে 5টা ক্যাটাগরি আছে, এরা একটা স্টুডেন্টকে 4 থেকে 5টা ক্যাটাগরিতে মার্কিং করে। এই মার্কিং এর ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, এবং আরেকটা ক্যাটাগরি হচ্ছে আপনার CV, ওভারঅল যে CV আছে এই দুটাকে। এখন CV এর মধ্যে যে বেসিক জিনিসগুলো থাকে এগুলো তো অন্যান্য ভাবেও এভালুয়েট তারা করে, যেমন CV এর মধ্যে আমরা CGPA দিই, CGPA দেই, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেই, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেই। হাউএভার আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই CGPA 5টা ক্যাটাগরির মধ্যে কিন্তু অলরেডি CGPA এন্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স অলরেডি একটা ক্যাটাগরি আছেই, তো সেসব যদি সেখানে তারা মার্কিং করে তাহলে CV তে এসবের জন্য আপনার মার্কিং হবে না, তাহলে CV তে তখন হচ্ছে তারা ডিরেক্টলি বলে না, হাউএভার তারা যে পাবলিকেশন আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে এই জিনিসগুলোকে বেশি প্রায়োরিটি দেয়। দেন হচ্ছে আরেকটা হচ্ছে IFL স্কলারশিপ। এই স্লাইডটার উদ্দেশ্য হচ্ছে এটাও যে মেইনলি আগেই বললাম যে আমাদের ইনিশিয়াল ফোকাসটা থাকে এটাই যে আমি হায়ার স্টাডির জন্য বাইরে যাব, দেন একজন নিজেকে একজন এক্সপার্ট রিসার্চার হিসাবে যদি আমি এস্টাবলিশ করতে পারি, ফার্দার আমি রিসার্চে ক্যারিয়ার চিন্তা করব অথবা একাডেমিয়াতে আমি ক্যারিয়ার চিন্তা করব। IFL স্কলারশিপ যেটা হচ্ছে, IFL স্কলারশিপ দিয়ে থাকে মেইনলি ফ্রান্স থেকে। এই স্কলারশিপটা যদি আপনারা কেউ অ্যাপ্লাই করতে চান ইয়ারলি একবার দেওয়া হয়, ডিরেক্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনাদের যেই আপনাকে দেখতে হবে যে ওই প্রোগ্রামটা বা ওই কোর্সটা IFL স্কলারশিপের অন্তর্গত কিনা, যদি হয় ডিরেক্ট হচ্ছে গ্র্যাড কর্ডিনেটরকে মেল করতে হবে যে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দিস স্কলারশিপ। অরেঞ্জ স্কলারশিপ, এটা খুবই প্রেস্টিজ এবং খুবই কম্পিটিটিভ স্কলারশিপ, এটার ক্ষেত্রে আমাদের যারা আমরা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আছি তাদের খুব একটা বেনিফিট হবে না, কারণ এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স খুবই বেশি ভালো আছে, মিনিমাম 2 থেকে 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটার জন্য ম্যান্ডেটরি আপনার লাগবেই। দেন আসছে আরেকটা স্কলারশিপ যেটাতে রিসার্চ এর অনেক বড় একটা আছে, সেটা হচ্ছে ভার্নিয়ার যে কানাডা স্কলারশিপ। এইখানে এই স্কলারশিপটা মেনলি মাস্টার্স লিডিং টু PhD। হাউএভার এই স্কলারশিপে যদি কেউ আপনারা অ্যাপ্লাই করেন একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই স্কলারশিপটা শুধুমাত্র ফান্ড আপনাকে PhD-র জন্যই দিবে, আপনাকে মাস্টার্স এর জন্য তারা কোনো ফান্ডিং দিবে না। বাট এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে মাস্টার্স এর জন্য কেউ যদি PhD-র জন্য ফান্ড পেয়ে যান, মাস্টার্স এর জন্য প্রফেসরকে কিছু প্রফেসরকে মেইল দিলে ইজিলি প্রফেসর ম্যানেজ করা যায়, তেমন কোনো ঝামেলার মধ্যে পড়তে হয় না। খুবই প্রেস্টিজ একটা স্কলারশিপ এবং প্রতি বছরই এই স্কলারশিপটা দেওয়া হয়। দেন এছাড়া আপনারা অন্য অন্য যে স্কলারশিপ গুলো জানেন সেটা হচ্ছে, যেমন আমরা যেসব জানি যে
প্রফেসরকে মেল করা, প্রফেসরের কাছ থেকে ফান্ড নেওয়া, অথবা সেন্ট্রাল অ্যাডমিশনের ক্ষেত্রে, সেন্ট্রাল অ্যাডমিশন যখন আমরা নেই, যেমন হচ্ছে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, মিডিল ইস্ট, তাইওয়ান, মালয়েশিয়া, এইসব ক্ষেত্রে ওখানে, যেমন তাইওয়ানে কিন্তু এখন যদিও অনেকে প্রথম যখন ইনিশিয়ালি শুরু করে তখন যেতে চায় না, সবাই চিন্তা করে যে আমেরিকা যাব অথবা কানাডা যাব অথবা অস্ট্রেলিয়া যাব। বাট এক একজনের এক একজনের যে যার যেরকম ইচ্ছা সেভাবে করতে পারে। তাইওয়ানে এখন প্রচুর স্কলারশিপ দেওয়া হয় এবং তাদের রিসার্চ ফিল্ড খুবই উন্নত, প্লাস প্রায় 2000+ স্কলারশিপ ইয়ারলি দেওয়া হয় তাইওয়ান থেকে। এখন আমরা আমাদের মেইন যেটা ফোকাস সেটাতে ফিরে আসি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা আসছি আমাদের যেটা মেইন ডিসকাশন, সেটা হচ্ছে যে রিসার্চ জার্নাল এবং পাবলিকেশন। জার্নাল কি? জার্নাল হচ্ছে ধরুন যে যে কোনো ডেটা, আপনার কাছে কোনো ডেটা আছে অথবা ইনফরমেশন আছে অথবা কোনো এক্সপেরিমেন্ট আপনি করেছেন বা কোনো রেজাল্ট আছে, কোনো ফাইন্ডিংস আছে যেটা ইউনিক এবং ইনোভেটিভ, সেটাকে কোনো ম্যাগাজিন অথবা থিসিস অথবা হোয়াইট পেপার বা যে কোনো ভাবে যদি আপনারা আমরা সেটাকে প্রকাশ করতে পারি, তাহলে সেটাকেই হচ্ছে মেনলি জার্নাল বলা হয়। তো বেটার হতো যদি আমি জার্নাল আর কনফারেন্সের কথাটা আগে বলে নিতাম, তোমার ডিফারেন্স কি, হাউএভার এটা নিয়ে আমি পরে কথা বলছি, আমি জার্নালটাই ফোকাস করি। এখন জার্নাল নর্মালি কয় প্রকার হয়ে থাকে? যে টিপিক্যালি জার্নালের কোনো স্পেসিফিক প্রকারভেদ নাই যে এত টাইপস হয় জার্নাল, বাট কমন যে টাইপগুলো হচ্ছে সেটা হচ্ছে লেটার বা ডিসকাশন, রিসার্চ নোট, রিসার্চ আর্টিকেল এবং রিভিউ আর্টিকেল। লেটার্স এবং ডিসকাশন, রিসার্চ নোট, এই দুইটা মেনলি আমরা যারা স্টুডেন্টস বা আমরা যারা হচ্ছে মানে এখন পর্যন্ত এস্টাবলিশড রিসার্চার না, তারা মেনলি এই জিনিসগুলো এই দুটো জিনিসের দিকে যায় না। কারণ এই দুটো জিনিস যখন আমি ডিসকাস করবো তখন আপনি বুঝতে পারবেন যে একটা নির্দিষ্ট লেভেলে যাওয়ার পরে আসলে এই দুটো জিনিস নিয়ে কাজ করতে হয়। লেটার্স এবং ডিসকাশন হচ্ছে কি, ইমিডিয়েট পাবলিকেশনের জন্য। সাপোজ ধরেন যে এই মুহূর্তে ওয়ার্ল্ডে COVID-19 নিয়ে অনেক রিসার্চ হচ্ছে, এখন সামহাউ যে কেউ একজন গবেষণা করে কোনো একটা ইউনিক ইনফরমেশন পেয়ে গিয়েছে যে এই এইভাবে এই যে ভাইরাসটা আছে এটাকে প্রতিরোধ করা সম্ভব, কারণ এই জিনিসটার আমাদের ইমিডিয়েট পাবলিকেশন দরকার। ইমিডিয়েট পাবলিকেশনের জন্য তখন হচ্ছে আমাদের রিসার্চ আর্টিকেল বা রিভিউ আর্টিকেলের মতো এত ফর্মালিটি করার সময় নাই যে এত কিছু করবো, এত বড় পেপার হইতে হবে, এত ডিসকাশন, এত সময় নাই। আমরা এক পেজ, দুই পেজ বা তিন পেজের মধ্যে সেটা শুধু রেজাল্টকে সামারাইজ করে আমরা কোনো সেই রিনাউন্ড জার্নাল আছে সেখানে আমরা দিয়ে দিই। সেই ক্ষেত্রে তারপরে করে কি যে এডিটোরিয়াল বোর্ড আছে জার্নালের, তারা এডিটোরিয়াল বোর্ড এটা থেকে সেরকম খুব একটা রিভিউ হয় না, কারণ আমাদের ইমিডিয়েট পাবলিকেশন দরকার। সেই ক্ষেত্রে তারা তখন করে কি যে এই পেপারটা সাবমিট করেছে লেটার অফ ডিসিশন, তার প্রোফাইলটা চেক করে যে সে ওয়ার্ল্ড ক্লাস কিনা। হ্যাঁ, যে সে যদি কোনো বড় লেভেলের সায়েন্টিস্ট হয়, বড় বড় রিসার্চার হয় যেটাকে অনেক চেনে বা ওই ফিল্ডের লোকজন অ্যাটলিস্ট চেনে, তাহলে হচ্ছে সেটাকে তার উপর ডিপেন্ড করে বা তার উপর ভরসা করে ইমিডিয়েট পাবলিকেশনটা করা হয়। রিসার্চ নোটটাও হচ্ছে সেম লেটার্স এবং ডিসকাশনের মতো, বাট এটা লেটার এবং ডিসকাশনের হচ্ছে এটার যে প্রায়োরিটিটা সেটা একটু কম, মানে সেটা এরকম না যে আমাকে ইমিডিয়েটলি পাবলিকেশন করতে হবে, আর সেটা আমি 15 দিন বা 1 মাস পরেও করলে খুব একটা ক্ষতি হবে না, এরকম একটা বিষয় যখন আসে তখন হচ্ছে এই রিসার্চ নোটটা পাবলিশ করা হয়। এখন আসছি আমরা রিসার্চ আর্টিকেল, রিভিউ আর্টিকেল। রিসার্চ আর্টিকেল এবং রিভিউ আর্টিকেল এই দুটাই হচ্ছে হবে আমাদের মেইন ফোকাস। এই রিসার্চ আর্টিকেলটা হচ্ছে মেনলি আমরা যে টিপিক্যাল রিসার্চটা করি, যে কোনো একটা এক্সিস্টিং নলেজ অথবা এক্সিস্টিং যেই আমাদের কোনো একটা মেশিন বা যে কোনো জিনিস আছে বা সেটাকে আমরা ডেভেলপ করব, অথবা সেটাতে আমরা নতুন কোনো ফাইন্ডিংস সেটাতে অ্যাড করব, অথবা নতুন কোনো জিনিস আমরা বানাবো যেটা আগে ছিল না বা ডিসকভার করব, এরকম একটা জিনিস টপিক নিয়ে যখন আমরা কোনো পেপার লিখি বা সেটাকে যখন আমরা জার্নালে সাবমিট করি তখন এই জিনিসটাকে বলা হয় হচ্ছে রিসার্চ আর্টিকেল। আর রিভিউ আর্টিকেলের ক্ষেত্রে হচ্ছে যে নাম শুনে আমরা বুঝতে পারছি যে রিভিউ প্রিভিয়াস যে পাবলিশড আর্টিকেলস গুলো রয়েছে বা পেপার গুলো রয়েছে সেটা হতে পারে জার্নাল আর্টিকেল, কনফারেন্স আর্টিকেল, নিউজ পেপার, ম্যাগাজিন, থিসিস, হোয়াইট রিপোর্ট, যে কোনো কিছু হতে পারে, সেটা থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করে সেটাকে
একটা নতুন একটা নতুন ভাবে সেটাকে আমরা প্রেজেন্ট করব। হাউএভার আমাদের রিভিউ আর্টিকেল সম্পর্কে একটা ভুল ধারণা থাকে কি, সব ম্যাক্সিমাম যেটা আমরা যারা শুরুতে শুরু ইনিশিয়ালি শুরু করি, যারা ভাবি যে আমি পেপার নামাবো, সাপোজ আমি একটা টপিক টেক করলাম যে রাজশাহী সিটিতে যে ট্রাফিক কন্ডিশন দিয়ে আমরা রিভিউ করবো আর কি, যে ট্রাফিক কন্ডিশনের কারণে কি ধর কি পরিমাণে এমিশন হচ্ছে এটা নিয়ে। আমাদের যেটা ইনিশিয়ালি চিন্তা থাকে কি যে আমি এরকম 50টা বা 100টা পেপার নামাবো, সেখান থেকে আমি ইনফরমেশন গুলো কালেক্ট করবো যে এই অবস্থা, সেটা আমি সামারাইজ করে একটা পেপারে লিখবো। বাট এই জিনিসটা আসলে রিভিউ পেপার আর্টিকেলের মেইন উদ্দেশ্য না, কারণ অলরেডি যে 100 পেপার সাম থেকে আমি ইনফরমেশন কালেক্ট করছি ওইগুলো তো অলরেডি সেই পেপারে আছেই, তো আমার পেপার নতুন তো কিছু নাই দেওয়ালে। রিভিউ পেপার আপনি আমরা হচ্ছে যাবে ইন শর্ট আপনি রিভিউ আর্টিকেলকে সেকেন্ডারি রিসার্চও বলতে পারেন। আমি ডিরেক্ট এক্সপেরিমেন্ট করছি না, ইয়ে করছি না, কিন্তু নতুন থিওরি দিচ্ছি না, বাট আমি আগের ফাইন্ডিংসটাকে নতুন করে প্রেজেন্ট করব। এই প্রেজেন্ট করাটা হচ্ছে রিভিউ আর্টিকেল। আর আর্টিকেলগুলো যখন আমরা কোনো আর্টিকেল খুঁজতে যাব, তখন আর্টিকেল খোঁজার জন্য মেনলি যে সাপোজ আমি যে কোনো যে জিনিসে লিখতে চাই, সেটা রিসার্চ আর্টিকেল হোক, রিভিউ হোক, ডিসকাশন হোক, আমাকে তো কিছু আগে থেকেই কিছু আর্টিকেলস লাগবে আমার, যেটা দেখে আমি নলেজ গেইন করব, অথবা যেটা থেকে আমি লিখবো, অথবা আমার নলেজটাকে আমি ইনক্রিজ করব। সেজন্য আমাদের পেপার কিছু নামাতে হয় আর্টিকেল। এই নামানোর অনেকগুলো সোর্স আছে, যে কোনো ডেটাবেস থেকে আমরা নামাতে পারি। এক হচ্ছে স্কোপাস, একটা ডেটাবেস আছে অনেক, যেটা ওখানে প্রায় ওয়ার্ল্ড এর ম্যাক্সিমাম জার্নালেই সেটাতে ইন্ডেক্সড, এবং যতগুলো জার্নাল সেটাতে ইন্ডেক্সড সবগুলো পেপারই আমরা স্কোপাস থেকে নামাতে পারি। দেন ওয়েব অফ সায়েন্স আছে, ওয়েব অফ সায়েন্স থেকে আমরা নামাতে পারি। এবং সবচেয়ে জনপ্রিয় যেটা এবং সবচেয়ে ইজি যেটা, যেটাতে আমাদের সবারই অ্যাক্সেস আছে, সেটা হচ্ছে গুগল স্কলার, scholar.google.com। এখানে গিয়ে আমরা আমাদের কিওয়ার্ড সার্চ করে অথবা পেপারের টাইটেল সার্চ করে আমরা সেই পেপার ডাউনলোড করতে পারি। এখন যেটা আসছে, আমরা একটু আগে আমরা রিসার্চ পেপারের টাইপস দেখলাম, এখন আমরা দেখব হচ্ছে রিভিউ পেপার কত প্রকার। রিভিউ পেপার হচ্ছে মেইনলি দুই টাইপস, একটা হচ্ছে ট্রেডিশনাল রিভিউ পেপার, আরেকটা হচ্ছে সিস্টেম্যাটিক ক্রিটিক্যাল রিভিউ পেপার। ট্রেডিশনাল রিভিউ পেপার হচ্ছে যেটা আমরা নর্মালি যে রিভিউ পেপারটা দেখি, যে আমি যখন একটু আগে যেটা বললাম যে রাজশাহীর ট্রাফিক কন্ডিশন নিয়ে ডিসকাশন করে আমরা রাজশাহীর যে এমিশন কত প্রকার এমিশন হচ্ছে সেটা নিয়ে আমরা একটা রিভিউ পেপার লিখবো, এটা হচ্ছে ট্রেডিশনাল রিভিউ। আমরা বেশ কিছু পেপার সেখান থেকে নামালাম, নামিয়ে সেটাকে সামারাইজ করে নিজের একটা ফাইন্ডিংস দিলাম, অথবা নিজের একটা সেখান থেকে ডাটাগুলো কালেক্ট করে নিজের মতো করে সাজিয়ে আমরা একটা নতুন একটা কনক্লুশন এখানে অ্যাড করলাম, যেটা আগের থেকে আগের পেপারগুলো হয়তো ছিল না, হয়তো ডেটা ছিল বাট তার দৃষ্টিভঙ্গিটা আলাদা হবে, পার্সপেক্টিভটা আলাদা হবে আমাদের, এবং আমাদের নতুন কিছু ফাইন্ডিংস থাকতে হবে সেখানে। এটা গেল হচ্ছে ট্রেডিশনাল রিভিউ পেপার। এখন যদি আমরা ক্রিটিক্যাল রিভিউর ক্ষেত্রে বলি, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। ক্রিটিক্যাল রিভিউতে একটা স্পেসিফিক একটা ওয়ে আছে, যেই ওয়েতে আপনাদেরকে এই রিভিউটা করতে হবে। ক্রিটিক্যাল রিভিউতে আমাদের একটা নির্দিষ্ট একটা কোশ্চেন থাকে, একটা স্পেসিফিক কোশ্চেন থাকবে, যে সাপোজ আপনারা ধরে নেন যে রাজশাহী ইউনিভার্সিটিতে সাস্টেনেবিলিটি নামে একটা কোর্স ইনক্লুড করা হয়েছে। সাস্টেনেবিলিটি কোর্সটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে এখন সায়েন্স বলেন, আর্টস বলেন, কমার্স বলেন, সব ব্যাকগ্রাউন্ডে এই কোর্স গুলা ইনক্লুড করা হয়। তো এই সাস্টেনেবিলিটি কোর্স গুলো হয় কি যে আমাদেরকে মেনলি শেখানো হয় যে সাপোজ আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, বাট আমার যে স্টাডি ছিল সেখানে আমার এরকম সাস্টেনেবিলিটি কিছু কোর্স ছিল, যে আমাদেরকে ইকোনমিক্স শেখানো হয়, ম্যানেজমেন্ট শেখানো হয়। ইঞ্জিনিয়ারিং এর প্রথম প্রথম আমরা মনে করতাম যে আমার তো এটা দরকার নেই, বাট এই জিনিসটা দরকার আছে। এই জিনিসগুলো পরে আপনি যদি আমি যদি একটা ডিভাইস আবিষ্কার করে, মেকানিক্যাল ডিভাইস আবিষ্কার করে আমাকে কস্ট নিয়ে চিন্তা করতে হবে, অ্যাকাউন্টিং যদি না করতাম আমি কিভাবে কস্ট নিয়ে চিন্তা করবো, এই জিনিসগুলো হচ্ছে একটা ব্যাপার এখানে থাকে। তো এই সাপোজ ধরে নেন যে আমার একটা টপিক আছে যে রাজশাহী ইউনিভার্সিটিতে এই সাস্টেনেবিলিটি কোর্সগুলো ইনক্লুড করা হচ্ছে কিনা, এটা আমি একটা পেপার করবো। এইগুলোর ক্ষেত্রে আমি রিভিউ পেপার করবো। এটার জন্য আমার কি কি ইনফরমেশন লাগবে, আমার প্রিভিয়াস পাবলিশড কিছু লিটারেচার লাগবে, লিটারেচার মানে পেপার লাগবে যেখানে হয়তো আগে কেউ এটা নিয়ে
গবেষণা করে গেছেন বা আগে তো বলে গেছেন যে হ্যাঁ এই ডিপার্টমেন্টে কোর্সগুলো হচ্ছে, সেইরকম কিছু পেপার আমি না গিয়ে আপনার কোর্সগুলো দেখতে পারি, যে সাপোজ ধরেন যে রাজশাহী ইউনিভার্সিটির যে কোনো একটা ডিপার্টমেন্টে গিয়ে, ল ডিপার্টমেন্টে গিয়ে আমি দেখলাম যে সাস্টেনেবিলিটি কোর্সগুলো ইনক্লুড আছে কিনা, অথবা অন্য ডিপার্টমেন্টে গিয়ে আইটি ডিপার্টমেন্টে গিয়ে দেখলাম আছে কিনা। এই যে ডেটা গুলো নিচ্ছি আমি, এটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। এখন এই ডেটা গুলোর অ্যানালাইজ করার এবং ডেটা গুলোর কালেক্ট করার কিছু স্পেসিফিক ওয়ে আছে, যেমন ট্রেডিশনাল ক্ষেত্রে আমার কিন্তু কোনো স্পেসিফিক ওয়ে নাই, আমি যেখান থেকে পারি যেভাবে পারি আমি ডেটা কালেক্ট করতে পারি, আমি যে কোনো খান থেকে পেপার নামাই নিতে পারি, যে কোনো খান থেকে করতে পারি। বাট এইখানে আমার স্পেসিফিক যে দুটো কোশ্চেন আছে, যে রাজশাহী ইউনিভার্সিটি সাস্টেনেবিলিটি অ্যাড হচ্ছে কি হচ্ছে না, কোশ্চেনই আমার হচ্ছে এটা। সেক্ষেত্রে আমাকে আমার এই টপিক থেকে কিছু কিওয়ার্ড সার্চ করতে হবে। কিওয়ার্ড হতে পারে ধরেন রাজশাহী ইউনিভার্সিটি, কিওয়ার্ড হতে পারে সাস্টেনেবিলিটি, কিওয়ার্ড হতে পারে আর উই ইনক্লুডিং সাস্টেনেবিলিটি, এই ধরনের কিছু কিওয়ার্ড আমাকে আগে ডিফাইন করতে হবে এবং আমার পেপারে লিখতে হবে যে এই এই কিওয়ার্ড আমার। সেই কিওয়ার্ড গুলো দিয়েই শুধুমাত্র আমরা সার্চ করে আমাদের পেপার ডাউনলোড করতে পারবো। তারপরে হচ্ছে এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে কি, এখানে আপনাকে একটা ইয়ার ডিফাইন করে দিতে হবে যে আমি এই ইয়ার থেকে এই ইয়ারের মধ্যে আলোচনা করব। কারণ এই সিস্টেমেটিক রিভিউ নিয়ম হচ্ছে আপনাকে প্রিভিয়াসলি পাবলিশড এবং হচ্ছে কারেন্টলি অ্যাভেলেবল সব ইনফরমেশন আপনাকে অ্যাড করতে এবং সেটাকে অ্যানালাইজ করে ডিসিশন দিতে হবে, আপনি কোনো কিছু ইগনোর করতে পারবেন না। সেজন্য আপনাকে একটা ইয়ার, আপনার নিজের সুবিধার জন্য আপনাকে একটা ইয়ার ডিফাইন করে নিতে হবে যে আমি 2000 সাল থেকে 2021 সাল পর্যন্ত যে ডেটাগুলো অ্যাভেলেবল আছে সেগুলোকে অ্যানালাইসিস করে আমি হচ্ছে এই জিনিসটা এই রিভিউটা করবো। এক্ষেত্রে আরো কিছু প্যারামিটার আছে, যেমন বুলিয়ান অপারেটর আছে, যেমন হচ্ছে নট, অর, অ্যান্ড, এইগুলো আমি কোনটা ইউজ করব কোনটা করব না, এগুলো সব ডিফাইন করে দিতে হবে। মানে আমার যে সোর্স গুলো, যে সোর্স গুলো থেকে আমি পেপার গুলো নিয়ে আসবো বা ডেটা গুলো কালেক্ট করবো, সেই সোর্স গুলো ফুললি ডিফাইন্ড হইতে হবে, যে রিডার সে জন্য পড়লে বুঝতে পারে যে হ্যাঁ তার মনে যেন কোনো কোশ্চেন বা সন্দেহ না থাকে যে ডেটা গুলো কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে। এটা হচ্ছে মেনলি সিস্টেমিক এবং ক্রিটিক্যাল। এবং এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে কি, এখানে রিসার্চ পেপার, এটার পেপারের স্ট্রাকচারটা হয় রিসার্চ পেপারের মতো। এখানে ম্যাটেরিয়ালস আর মেথড সেকশন থাকবে, ম্যাটেরিয়ালস আর মেথড সেকশনে মেনলি থাকবে হচ্ছে এই যে ম্যাথোলজি গুলো, কিভাবে আমি ডেটা গুলা কালেক্ট করলাম, পেপার গুলো কালেক্ট করলাম, আমার কিওয়ার্ডস কি, আমার ডেটাবেস কি যেখান থেকে আমি পেপার নিলাম, আমার বুলিয়ান অপারেটর কি, আমার পেপারের ল্যাঙ্গুয়েজ কি, এইগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস মেথড থাকবে। আর ফাইন্ডিংস অথবা রেজাল্ট ডিসকাশন একটা সেকশন থাকবে, যেখানে হচ্ছে আমি আমার যে ডেটাগুলো কালেক্ট করবো সেগুলো নিয়ে আমি ডিসকাস করবো, এবং ফাইনালি কনক্লুশনে গিয়ে আমি ডিরেক্ট কোশ্চেনটা স্টেট করে সেটার আনসার লিখে দেবো। ডিরেক্ট আনসার লিখতে হবে এবং আনসারটার ডিসকাশন তো আমরা অলরেডি উপরে করে আসবো, কনক্লুশনে ডিরেক্ট সেই স্পেসিফিক কোশ্চেনের আনসার থাকতে হবে। ইন শর্ট এখানেও হচ্ছে ওই একই নাম রিভিউ পেপার, হাউ এভার সেকেন্ডারি রিসার্চ। এটা হচ্ছে টাইপস অফ রিভিউ পেপার। এখন আমরা আসছি যে অলরেডি রিসার্চ পেপারের টাইপস আমরা দেখে এসেছি, সরি আমরা জার্নাল পেপারের টাইপস দেখে এসেছি, এখন হচ্ছে আমরা যে রিভিউ পেপারের যে টাইপস গুলো সেটাও দেখে আসলাম, আমরা রিসার্চ পেপারের কিছু টাইপ নিয়ে আলোচনা করব। রিসার্চ পেপারের যে মেইন যে জিনিসটা আছে, আমরা যেটা রিসার্চ সম্পর্কে জানি সেটা হচ্ছে ট্রেডিশনাল একটা রিসার্চ, যেটা আমরা নর্মালি করি, যে আমি একটু আগে বললাম যে কোনো এক্সপেরিমেন্ট করব অথবা নতুন থিওরি দেবো অথবা প্রিভিয়াস কোনো এস্টাবলিশড কোনো থিওরিকে আমি ডেভেলপ করবো অথবা এক্সপেরিমেন্টকে, এক্সপেরিমেন্টাল প্রসিজার চেঞ্জ করে আমি নতুনভাবে এক্সপেরিমেন্ট করবো, নতুন ফাইন্ডিংস দেবো, এনিথিং, এই ধরনের যে জিনিসগুলো সেটা ট্রেডিশনাল হতে পারে। তারপর হতে পারে যে অ্যানালাইটিক্যাল রিসার্চ পেপার। অ্যানালাইটিক্যাল রিসার্চ পেপার হচ্ছে কি, যে আমি একটা টপিক নিব, একটা স্পেসিফিক টপিক নিব, সেটা যেসব রিসার্চার করা তাদের যে কনক্লুশন সেই কনক্লুশন গুলো নিয়ে আসবো। বাট এইখানে একটা জিনিস আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, অ্যানালাইটিক্যাল রিসার্চ পেপারে আপনি আপনাকে কোনো নিজস্ব মতামত দিতে পারবেন না, আপনাকে কমপ্লিটলি আনবায়াস থাকতে হবে, যে আপনি হ্যাঁও বলতে পারবেন না যে তারটা রাইট, নাও বলতে পারবেন না তারটা ভুল, আপনি কিছুই করতে পারবেন না। আপনি জাস্ট তাদের ফাইন্ডিংস গুলা আপনার এখানে ডিসকাস করতে পারবেন যে এই 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 এইভাবে করে ইনি এটা করেছেন, উনি এটা করেছেন, ফাইনালি এটা এসেছে, এই পর্যন্ত আপনি রাখতে পারবেন। আপনি আপনার কোনো ফাইন্ডিংস বা আপনার কোনো মতামত সেখানে নেগেটিভ পজিটিভ কোনো মতামত দিতে পারবেন না। তেন হচ্ছে আমরা যদি দেখতে পারি যে আর্গুমেন্টেটিভ রিসার্চ পেপার, যেটা এখানে নাম শুনে বোঝা যাচ্ছে যে একটা ঝগড়া সৃষ্টি হবে আর কি,
যেমন ধরেন আমাদের দুনিয়াতে দুই ধরনের লোক আছে, একজন বলে যে পৃথিবী গোল, আর আরেক দল আছে যারা বলে যে পৃথিবী ফ্ল্যাট। যাই হোক, এইরকম ক্ষেত্রে সাপোজ এই টপিকে আপনি একটা পেপার লিখবেন, ইন দ্যাট কেস সেটাকে হচ্ছে আমরা আর্গুমেন্টেড পেপার, রিসার্চ পেপার বলতে পারি। কারণ এখানে একটা পেপারে দুইটা দৃষ্টিভঙ্গি থাকবে এবং আপনাকে দুইটা নিয়ে আলোচনা করতে হবে, এবং ফাইনালি আপনাকে আপনার সাপোর্ট দিতে হবে। ফাইনালি আপনাকে আপনার ডিসকাশনের উপর আপনার সাপোর্ট দিতে হবে যে আপনি কোনটাতে বিলিভ করেন, কেন বিলিভ করেন, এবং অন্যটা কেন, বাকি যেটা আছে ওটাকে কেন করতেছেন। এই ক্ষেত্রে হচ্ছে আর্গুমেন্টেড রিসার্চ পেপার, কজ অ্যান্ড ইফেক্ট রিসার্চ পেপার যেটা, এইটা হচ্ছে সিম্পল একটা আমরা একটা কজ ধরে নেই যে একটা এইটা করলে এটা হবে। এই ধরনের যে পেপার গুলো আছে না, এগুলো মেইনলি সাইন্টিফিক, আই মিন সরি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তারা মেইনলি করে না। এইটা হচ্ছে আমাদের কমার্স বা আর্টস ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের এই রিসার্চটা বেশি দেখা যায়। প্লাস হচ্ছে বাইরের দেশগুলোতে যারা হচ্ছে কলেজের স্টুডেন্ট বা হচ্ছে প্রি গ্রাজুয়েশন করে যারা, সেই সব ক্ষেত্রে এই ধরনের পেপার গুলো লেখা হয়। একটা কজ দেয়, সেই কজটার ইফেক্ট আলোচনা করে তারা, ইফেক্টের জন্য তারা হচ্ছে এখন থিওরি, প্রিভিয়াস পাবলিশ থিওরি নিয়ে আলোচনা করতে পারে অথবা এক্সপেরিমেন্ট করতে পারে, বাট একটা কজ, একটা ইফেক্ট থাকতে হবে। এক্সপেরিমেন্টাল রিসার্চ পেপার সিম্পল, এটা আমরা সবাই জানি যে এক্সপেরিমেন্ট থাকতে হবে যে কোনো একটা বিষয়, সেটা হচ্ছে নতুন পুরো প্রিভিয়াসলি পাবলিশ কোনো জিনিস আমরা নতুন ভাবে এক্সপেরিমেন্ট করতে পারি, নতুন কোন এক্সপেরিমেন্টও করতে পারি, যেটাই করি এক্সপেরিমেন্ট থাকতে হবে। সার্ভে রিসার্চ পেপার আমরা অনেকেই দেখে আসছি, আমরা অনেক সময় দেখে আসছি যে টিচাররা আমাদেরকে বলে অথবা সিনিয়র যারা আছে তারা অনেক সময় বলে যে তোমাকে একটা গুগল ডক পাঠিয়েছে, ওখানে কিছু কোশ্চেন আছে, আমাকে একটা দিও তো আনসার করে। এই জিনিসটা আমরা প্রায় দেখি। এই জিনিসটা হচ্ছে সার্ভে করা হয় যে কোনো একটা বিষয়ে পাবলিক অপিনিয়ন নেওয়া হয় অথবা কারেন্ট সিচুয়েশন দেখার জন্য। আমরা তো অনেক যখন অনেকগুলো মানুষের কাছে গিয়ে যখন একটা সার্ভে করি তখন যে পেপারটা করা হয় সেটা হচ্ছে সার্ভে রিলেটেড পেপার আর কি। প্রবলেম এন্ড সলিউশন, প্রবলেম এন্ড সলিউশন হচ্ছে একটা স্পেসিফিক প্রবলেম থাকতে হবে, স্পেসিফিক প্রবলেম থাকতে হবে। যেমন আমরা যে ঢাকায় ট্রাফিক জ্যামের কারণে 1 ঘন্টার রাস্তা আমাদের 6 ঘন্টা লাগে, এটা একটা মেজর প্রবলেম। এই প্রবলেম এবং এটা সলিউশন নিয়ে কেউ যদি আমরা গবেষণা করি বা রিসার্চ করি সেটা হচ্ছে প্রবলেম এন্ড রিসার্চ সলিউশন। অ্যান্ড ফাইনালি যেটা আসছে সেটা আমরা রিপোর্ট পেপার। রিপোর্ট তো মাশাল্লাহ, আমরা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আমরা রিপোর্ট সবাই খুব ভালো লিখি। এখন সেটা হোক যে আমি নিজেই লিখি অথবা আমার বন্ধুরটাই নিয়ে নেই, যেটাই হোক কেউ না কেউ রিপোর্ট খুব ভালোই লিখি আমরা। এই যে রিপোর্ট যে আমরা লিখি সেই রিপোর্ট গুলাকেও সেই আমরা মেনলি পাবলিশ করতে পারি। রিপোর্ট আমরা যেভাবে লিখি ইউনিভার্সিটিতে সেম প্রসিজারই ব্যাপারগুলো লিখা হয়। ওই ইন্ট্রোডাকশন থাকে, মাঝখানে আমাদের কিভাবে কাজ করলাম ওইটা থাকে, রেজাল্ট থাকে, কনক্লুশন থাকে, এইভাবেই। বাট খুব কম জার্নাল আছে যারা হচ্ছে এই রিপোর্ট গুলাকে রিপোর্ট পাবলিশ করে আর কি, খুবই রেয়ার কেস। আর বাকি যে টাইপ গুলো আমরা দেখছি রিসার্চ পেপারের, মেইনলি জার্নাল গুলো যখন আমরা পেপার সাবমিট করি তখন হচ্ছে এইভাবে ক্যাটাগরাইজ করা থাকে না, তারা রিসার্চ পেপারের আন্ডারে সবকিছুই ফেলে দেয়। এবং আমরা যে কোনো টাইপের রিসার্চ পেপারই হোক সেটা রিসার্চ পেপারের আন্ডারে জার্নালে সাবমিট করতে পারি। এইভাবে ক্যাটাগরাইজ করা থাকে না যে এটা রিসার্চ পেপার এই ক্যাটাগরি, এই ক্যাটাগরি, এটা ক্যাটাগরি। হাউএভার কিছু জার্নাল আছে যারা সেটা নিয়ে আমাদের মাথায় মাথার কিছু নাই, যারা পাবলিকেশনের পরে তাদের তারা যখন টাইপ সেট করে মানে পেপার গুলো আসলে টাইপ করে তারা প্রিন্ট করে, তো তখন হচ্ছে তাদের ওই বুক যে জার্নালটা পাবলিশ হয় সেইখানে হচ্ছে অনেক সময় উল্লেখ করে দেয় আর কি যে এটা এই টাইপের পেপার, যেটা কজ অ্যান্ড ইফেক্ট, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল রিসার্চ, সেটা তারা করতে পারে। বাট আমাদের এটা নিয়ে চিন্তার কিছু নাই। এখন আমরা আসছি হচ্ছে বেসিক্স অফ রিসার্চ পেপার। তার আগে আপনারা বলেন যে আপনারা কি আমাদের আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সবাই? জি জি শুনতে পাচ্ছি। জি এখানে আমার তো যেহেতু আমরা অনেকজন তাই আমার তো আসলে সবার সাথে পার্সোনালি ইন্টারঅ্যাক্ট করা পসিবল না, না হলে তো আমি পার্সোনালি ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করতাম। বাট আপনারা কি নতুন কোনো ইনফরমেশন পাচ্ছেন যেটা আপনাদের আগে জানা ছিল না? জি তো আমরা আসছি এখন যে বেসিক্স অফ রিসার্চ পেপার, যে একটা রিসার্চ পেপারের যে একটা রিসার্চ পেপারের মেইন বডিটা কিরকম থাকে, আই মিন একটা আউটলেটটা কিভাবে হয়, তার কিভাবে তার স্ট্রাকচারটা কি। একটা একটা পেপারের মেইন 4টা সেকশন থাকা একদম কম্পালসারি, যদি 4টা সেকশন না থাকে সেই পেপার দুনিয়ার কোনো জার্নাল নিবে না এবং সেটাকে রিসার্চ পেপার হিসেবে কাউন্টও করবে না। ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথড, রেজাল্টস অ্যান্ড ডিসকাশন এবং কনক্লুশন। এখন যাদের টুকটাক রিসার্চ পেপার পড়ার অভ্যাস আছে
অথবা কিছু পেপার দেখছে তারা বলতে পারবে যে আমি তো এরকম অনেক পেপার দেখছি যেখানে রেজাল্ট এন্ড ডিসকাশন টাইটেলটা নাই অথবা ম্যাটেরিয়ালস মেথড লেখা নাই, নাম যাই থাক আমার নাম কেউ আরমানও ডাকতে পারে কেউ আরেফিনও ডাকতে পারে, কিন্তু জিনিস তো আমি, মানুষ তো আমি। সেরকম ওইখানে হচ্ছে সেম, যে ম্যাটেরিয়ালস এন্ড মেথড হয়তো তারা অন্যভাবে বলছে, তারা হয়তো বলছে যে প্রসিজার, হয়তো তারা টাইটেল হিসেবে দিয়েছে যে প্রসিজার, বাট ভিতরে ডিসকাশন যেটা সেটা ওই ম্যাটেরিয়ালস এন্ড মেথড, যে আমি আমার এক্সপেরিমেন্ট যে বা যেটা করেছি বা রিসার্চ করেছি সেটার আমি কি কি ম্যাটেরিয়ালস ইউজ করেছি এবং আমার মেথোডোলজি কি ছিল। রেজাল্ট এন্ড ডিসকাশন কে অনেকে ফাইন্ডিংস বলতে পারে, অনেকে শুধু ডিসকাশন বলে, অনেকে শুধু রেজাল্ট লাগতে পারে, বাট যে যাই যেই নামে বলুক ভেতরে যে ডিসকাশন বা যেই ম্যাটেরিয়ালস আমাদের ওখানে থাকবে বা যেই ফাইন্ডিংস সেটা সবখানি সেমই থাকবে। আর দেন ফাইনালি কনক্লুশন তো মাস্ট থাকতেই হবে আমাদের, যে রিসার্চ পেপারের কনক্লুশনে ডিরেক্ট আমরা কনক্লুশনটা লিখতে হবে আমাদের, যে আমাদের ফাইন্ডিংসটা এই ছিল। সাথে আরো কিছু কম্পালসারি জিনিস আছে, সেটা হচ্ছে টাইটেল। অবশ্যই আপনার পেপারের একটা টাইটেল থাকতে হবে এবং টাইটেলটা সবার উপরে থাকতে হয়। টাইটেলটা দেখেই একজন রিডার যিনি পেপার পড়বেন উনি ডিসাইড করেন যে এই পেপারটা আমার ফিল্ডের কিনা, তো এই পেপারটা আমি পড়বো কিনা, আমার কাজে লাগবে কিনা। দেন হচ্ছে অথর্সদের নাম থাকতে হবে এবং অ্যাফিলিয়েশন থাকতে হয়। অ্যাফিলিয়েশন হচ্ছে যে তারা কোন অর্গানাইজেশনের সাথে যুক্ত অথবা কোন অর্গানাইজেশন থেকে রিসার্চটা কন্ডাক্ট হয়েছে সেটা। অথর্স এর কোনো লিমিটেশন নাই যে কতজন হতে পারে, এরকমও পেপার আপনারা যদি গুগল করেন কেউ যে সবচেয়ে বেশি অথর ওয়ালা পেপার কোনটা, আমি একটা পেপার দিয়েছিলাম 5,000 অথর ছিল। পেপারের পেপার হচ্ছে 5 পেজ কি 6 পেজ, একটা ফিজিক্স এর পেপার ছিল, পেপার 6 পেজ আর অথরের নামের জন্য টোটাল মানে 20 পেজের উপরে চলে গিয়েছে, এরকম একটা অবস্থা। তো অথরের কোনো লিমিটেশন নাই, একজনও হতে পারে 5,000 হতে পারে, বাট একটা স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনারা 10-এর নিচে ট্রাই করবেন আর কি। কারণ আমরা যারা স্টুডেন্ট হই অথবা প্রফেশনালি রিসার্চ করি বা যেটাই করি, আমাদের যখন কোনো পেপার আমরা কোনো জায়গায় সাবমিট, আই মিন আমাদের পেপার পাবলিশ, সাপোজ আমি কোনো স্কলারশিপে বা কোনো জব বা কোনো ক্ষেত্রে আমি যখন পেপারটা দিব দেয়া শো করবো তাদেরকে, দেন তারা একটা পয়েন্ট কাউন্ট করে প্রত্যেকটা পেপারের জন্য। একটা ওই যে স্টুডেন্টটা হোক বা যে ইয়াটা হোক, ওনারা হচ্ছে একটা পয়েন্ট কাউন্ট করে। অথর সে অথরের যদি নাম্বার অফ অথর যদি বেশি হয় সেক্ষেত্রে পয়েন্ট অনেক কমে যায়, সেই ক্ষেত্রে আপনারা খুব একটা ভ্যালু পাবেন না। এই জন্য আপনাদেরকে জিনিসটা মাথায় রাখতে হবে এবং এই ব্যাপারটা হচ্ছে খুবই একটা এতে বড় এথিক্যাল বিষয় এখানে থাকে আর কি। অথর হওয়ার জন্য কতগুলো এথিক্যাল বিষয় আছে, কে কে অথর হতে পারবে এবং কতটুকু কাজ করলে বা কি কি কাজ করলে তার অথরের সিরিয়ালটা কোথায় হবে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমাদের পরে আছে, আমরা পরে ডিসকাস করবো বিষয়টা নিয়ে। দেখা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে মেইনলি আমাদের পুরো পেপারটার একটা সামারি থাকে সেখানে, যে ইন শর্ট হচ্ছে আমরা যেমন ছোটবেলায় কবিতা পড়তাম না 5, 6, 7 এ কবিতার একটা এক পেজের কবিতা পরের পেজে শব্দার্থ থাকতো এবং তার নিচে ছোট করে একটা সামারি দেওয়া থাকতো, তো সেই সামারিটাই হচ্ছে মেইনলি অ্যাবস্ট্রাক্ট, আমাদের পুরো পেপারের একটা শর্ট সামারি। সেখানে আমাদের ব্যাকগ্রাউন্ডও থাকে 1-2 লাইন, ম্যাটেরিয়ালস মেথডও থাকে 1-2 লাইন, রেজাল্ট ডিসকাশনও থাকে এবং কনক্লুশনও থাকে, বাট শর্ট। নর্মালি টিপিক্যালি অ্যাবস্ট্রাক্ট একটা 200 ওয়ার্ডের হয়। আরেকটা কোশ্চেন, মেজর কোশ্চেন যেটা সবার মনে, যারা রিসার্চ শুরু করে সবার মাথায় থাকে, যে পেপারের কত বড় হবে পেপার, যে রিসার্চ পেপারটা কত বড় হতে হবে। রিসার্চ পেপারের সাইজ ডাজন্ট ম্যাটার, এখানে সাইজের কোনো বিষয় নাই। ম্যাথমেটিক্সের একটা পেপার সেটা এক লাইনও হতে পারে, যদি প্রয়োজন পড়ে সেটা এক লাইনও হতে পারে, 100 পেজও হতে পারে। মেইন যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনাকে রুলস রেগুলেশনস মেনে আপনাকে পুরো জিনিসটাকে সামারাইজ করতে হবে এবং পুরো জিনিসটাকে রিডারের কাছে প্রেজেন্ট করতে হবে। যদি আপনার লেখা এক লাইনে হয়ে রিডার যদি সেটার ইন্ট্রোডাকশন, ম্যাটেরিয়ালস মেথড, রেজাল্ট, ডিসকাশন চারটাই বুঝে যায়, ইন দ্যাট কেস দ্যাট উড বি এনাফ। এবং এই চারটা দেখাতে আপনার যদি 100 পেজ লাগে তাহলে আপনাকে 100 পেজই করতে হবে, এখানে পেজের কোনো লিমিটেশন নাই। রিভিউ পেপারের ক্ষেত্রে আমি যেটা একটু কি বললাম, যেটা এখানে লেখা আছে যে রিভিউ পেপার মেইনলি তো সেকেন্ডারি রিসার্চিং, যে আমি 100টা পেপার নিয়ে আসলাম সেটাকে রিভিউ করলাম, রিভিউ করে সেটাকে আমি হচ্ছে আমার পেপারে সামারাইজ করলাম, বাট এটাতে কোনো নভেলটি নাই। এখানে আপনাদেরকে আমি শুরুতে একটা কথা বলে রাখি, যে আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো হচ্ছে, যদি আপনারা
টপ লেভেল জার্নালের দিকে মানে টপ কর জার্নালে পাবলিশ করতে চান, সেক্ষেত্রে কিছু গার্বেজ জার্নাল আছে সেখানে আপনি দি কাউ লিখে দিয়ে দিলেও তারা পাবলিশ করে দিবে, সেসবের কথা আমি বলছি না। আমি বলছি যদি আপনারা জিনিসগুলো আপনাদের আমি এখন শুধু নামগুলো বলি, যেমন আপনারা যদি ইম্প্যাক্ট ফ্যাক্টর কনসিডার করেন, আমি যে পেপারগুলো কথা বলছি সেগুলো হচ্ছে সবগুলো ইম্প্যাক্ট থ্রির উপরে কথা বলছি, ইম্প্যাক্ট থ্রির নিচে আমি একটা কথা বলছি না। ইম্প্যাক্ট ফ্যাক্টর কনসিডার করেন অথবা জার্নাল কোয়ালিটি Q1 Q2 কনসিডার করেন, আমি Q1 এর কথাই বলছি। এইসব ক্ষেত্রে এই জিনিসগুলো অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে যে আপনাকে আপনার রিভিউ পেপারে নতুন কোনো ফাইন্ডিংস থাকতে হবে। বাট হ্যাঁ, এই জিনিসটা শুনতে খুবই মানে বুঝতে খুবই ডিফিকাল্ট মনে হতে পারে যে আমি এতগুলো পেপার থেকে সামারাইজ করব ইনফরমেশন, নতুন ফাইন্ডিংস কিভাবে থাকবে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সাপোজ ধরেন যে আপনি একটা পেপার লিখছেন বায়োফিউয়েল নিয়ে, তো এখানে পেপার হলো কি আমাদের যে সেকেন্ডারি বায়োফিউয়েল আছে, মানে সেকেন্ড জেনারেশন বায়োফিউয়েল, ধরেন যে সুগার কেন থেকে আমরা সুগার কেন থেকে বায়োফিউয়েল প্রডিউস করব, তো সেই ক্ষেত্রে আপনি আপনার বায়োফিউয়েল প্রডিউস করবেন, আমরা রিভিউ করবো আর কি, সুগার কেন থেকে বায়োফিউয়েল কে প্রডিউস করা সেই এটাকে আমরা রিভিউ করব। সেক্ষেত্রে আমরা আপনার পেপার নামিয়ে নিলাম, যে 50টা পাবলিশ পেপার নামিয়ে নিলাম, রিসার্চ পেপার হোক রিভিউ পেপার হোক যেটাই হোক নামিয়ে নিলাম, সেখান থেকে আমরা সামারাইজ করবো, আমাদের আমরা একটা সেকশনে লিখবো ম্যাথোলজি, যে কি কি ম্যাথোলজি অ্যাপ্লাই করে সুগার কেন থেকে বায়োফিউয়েল প্রডিউস করা যায়, আর একটা সেকশন দিলাম যে বায়োফিউয়েল কোয়ালিটি, যে এই প্রডিউসড গুলো বিভিন্ন 50টা পেপার যে আগে পেপার পাবলিশ হয়েছে সেখানে তারা কি কি কিভাবে কিভাবে করে তাদের বায়োফিউয়েল বা যে অয়েলটা পাওয়া গেছে সেটার কোয়ালিটি কিরকম, বা কনভেনশনাল আমাদের যে ফিউয়েল আছে ডিজেল বা পেট্রোলের সাথে আমরা যে কম্পারিজন করি তাহলে কোয়ালিটি কিরকম আসবে, এরকম জিনিস। তখন এই ডিলটার একটা পেপার আমরা লিখবো, এইখানে নতুন আমি নতুন আমার ইনফরমেশন কিভাবে দিবো, প্রিভিয়াস ডেটা ইউজ করবো, বাট আমি নতুন একটা ভিউ বা একটা পার্সপেক্টিভ দিবো যেটা নতুন যেটা আগে কেউ দেয়নি। সাপোজ আপনি একটা ট্রান্সাস্টারিফিকেশন একটা মেথড আছে, যারা সায়েন্সের না তাদের ট্রান্সাস্টারিফিকেশন মেথড না বুঝলেও চলবে, সেটা হচ্ছে যে বাস একটা ধরে নেন যে একটা মেথড, যে মেথডটা বায়োফিউয়েল সরি সুগার কেন থেকে বায়োফিউয়েল প্রডিউস করা পসিবল। এই মেথডে কিছু স্পেসিফিক টেম্পারেচার আছে, কিছু মোলার রেশিও আছে, আরো কিছু বিষয় আছে, যেসব হচ্ছে এক এক মানে আমাদের বিভিন্ন রানিং এন্ড অপারেটিং যে কন্ডিশনগুলো আছে এনভায়রনমেন্ট সেটার উপর ডিপেন্ড করে ইন্ডাস্ট্রি গুলো সেট করে। তো বায়োফুয়েল প্রডিউস করছেন সুগার কেন থেকে এবং দেখলেন যে 10 কেজি সুগার কেন থেকে 1 কেজি বায়োফুয়েল প্রডিউস করা পসিবল, সাপোজ অ্যাজ অ্যান এক্সাম্পল বলছেন। আরেকজন দেখলেন যে উনি 90 ডিগ্রিতে করেছেন এবং উনি দেখা গেল যে 10 কেজি থেকে 2 কেজিতে করে যান। এইভাবে আপনি একটা টেবিলের মধ্যে বা একটা গ্রাফের মধ্যে ইনফরমেশন গুলো সামারাইজ করলেন, এখানে এই ইনফরমেশন গুলো কিন্তু অলরেডি পাবলিশ পেপারে আসছে, বাট এইখান থেকে আপনি নতুন আর কিছু ইনফরমেশন দিতে পারেন। সেটা হচ্ছে যে আপনি এখন বলতে পারেন যে এই ইনফরমেশন গুলো অ্যানালাইজ করে আমি দেখতেছি যে দ্য হায়ার দ্য টেম্পারেচার দ্য হায়ার দ্য প্রোডাকশন অফ বায়োফিউয়েল। এই একটা জিনিস হতে পারে যে যদি আমি ট্রান্সাস্টারিফিকেশন টেম্পারেচার যত বেশি বাড়াবো তত বেশি বায়োফিউয়েল আমার প্রডিউস করা পসিবল। এখন এটাতে আপনি আরো কিছু ইন্টারেস্টিং জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে অবশ্যই আপনার একটা লিমিট আছে, এমন তো না যে আমি টেম্পারেচার 80 থেকে 8 কোটিতে নিয়ে গেলো বায়োফিউয়েল প্রডিউস হবে, এরকম তো না, অবশ্যই একটা লিমিট আছে। এখন আপনাকে ওই পেপার গুলো আরো অ্যানালাইসিস করতে হবে, পরে দেখতে হবে যে সর্বোচ্চ কত টেম্পারেচার গিয়ে তারপরে বায়োফিউয়েল যে প্রোডাকশন সেটা অলরেডি রিডিউস করা শুরু করছে। এই ধরনের ইন্টারেস্টিং জিনিস আপনাকে ফাইন্ড আউট করতে হবে, আর এটা এক্সপিরিয়েন্স এর বিষয়। আপনি যত বেশি এক্সপিরিয়েন্স হবেন বা যত বেশি নলেজ থাকবে আপনার ওই টপিকে সেটার, সেক্ষেত্রে আপনি তত ভালো করতে পারবেন, এবং এই অ্যানালাইসিস গুলো যত ভালো হবে সেই পেপার আপনি তত ভালো কোয়ালিটিতে করতে পারবেন, জার্নালে কোয়ালিটি জার্নাল সম্বন্ধে জার্নালে করতে পারবেন। এটা পুরোপুরি এক্সপিরিয়েন্স এর বিষয়, এবং হচ্ছে যে যে যত ইজিলি জিনিসটাকে অ্যাডাপ্ট করতে পারে, যত ইজিলি বুঝতে পারে বা যার রিসার্চ পটেনশিয়ালিটি যত বেশি সে তত ভালো এই জিনিসগুলো করতে পারবে। তো এই জিনিসগুলো আন্ডার গ্রাজুয়েট থেকে শুরু করলে ধীরে ধীরে আপনাদের আরো ভালো হতে থাকবে আর কি। দেন রিভিউ পেপারের যে বডি স্ট্রাকচার, যেটা আমাদের রিসার্চ পেপার সম্পর্কে বললাম যে 4টা সেকশন থাকে, সেখানে ইন্ট্রোডাকশন, ম্যাটেরিয়ালস, রিভিউ পেপার, এটা তো স্পেসিফিক কোনো বডি স্ট্রাকচার নাই যে রিভিউ পেপারের এই সেকশনটা থাকতে হবে, মাস্ট ওই সেকশনটা থাকা যাবে না,
এরকম না, রিভিউ পেপারে অনেক সময় কনক্লুশন থাকে না, এটা ডিপেন্ড করে হচ্ছে যদি আপনার সাজেশন দিতে পারে, তার যদি মনে হয় যে না নট সাজেশন না দিলে কোনো সমস্যা নেই, এবং টোটালি হচ্ছে এটা অত কিভাবে না আমি করছি সেটা রিসার্চ গ্যাপ, এই জিনিসগুলো হচ্ছে ওই আমি অলরেডি বলে বলে ফেলেছি আপনাদেরকে যে এই জিনিসগুলো কিভাবে কন্ডাক্ট করতে হয়, কিভাবে এটা কিভাবে লিখতে হয়, এটার কোনো বেসিক কোনো বডি স্ট্রাকচার নাই। আমি তো মোটামুটি লেখা জানলাম যে টার্স পেপার কিভাবে আসে, কিভাবে লিখতে হয়, রিভিউ পেপার কিভাবে লিখতে হয়। আমি ধরে নিলাম যে আমি ইনিশিয়ালি প্রথমে একটা পেপার লিখছি, আমি কোয়ালিটি নিয়ে কথা বলছি না, যে একটা পেপার লিখছি আমি যেভাবে একটা পেপার লিখছি, ফ্রেন্ডের হেল্প নিয়ে টিচারদের হেল্প লিখছি, এখন জার্নালে আমি পেপার দিব। এখন জার্নালে পেপার দিতে গেলে প্রথমে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে জার্নালটা অথেন্টিক নাকি ফেক। দুনিয়ায় এখন 50% জার্নালই হচ্ছে ভুয়া। ভুয়া জার্নালগুলো হচ্ছে কি, যে আমরা অনেক সময় দেখি যে আমার এই ফ্রেন্ডের থার্ড ইয়ারে পরে বা ফোর্থ ইয়ারে পরে সেকেন্ড ইয়ারে পরে ওর পাঁচটা পেপার, পাঁচটা পেপার শুনেই মাথা ঘুরে যাবে, বা পাঁচটা পেপার তোর, বাট আপনার পেপার দেখলে তো হবে না, পেপারের কোয়ালিটি দেখতে হবে, জার্নাল কোয়ালিটি দেখতে হবে। আমি বললাম যে এরকম জার্নালও যেখানে আপনি লিখে দেন নাকি ভুয়া, এটা বের করার কতগুলো ওয়ে আছে সেটা আপনাদেরকে পরে আমরা ডিসকাস করে দেখাবো। বাট একটা ভালো কোয়ালিটি জার্নালে পেপার দিতে গেলে আপনাকে ফার্স্ট যে জিনিসগুলো কনসিডার করতে হবে সেটা হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর। যে আমি যখন কি আপনাকে বলবে বা আমাকে বলবে যে আমি জার্নালটা পেপার পাবলিশ করলাম, তখন আপনি যখন তার পেপারের কোয়ালিটিটা আপনি ডিসাইড করবেন কিভাবে, আপনি তাকে জিজ্ঞেস করবেন যে তোমার বা আপনার জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর কত। ইম্প্যাক্ট ফ্যাক্টর জিনিসটা হচ্ছে যে একটা জার্নালে দুই লাস্ট দুই বছরে যে টোটাল যে পেপার, তাদের যে পেপার গুলো পাবলিশড হয়েছে সেই পেপার গুলো কতবার সাইট হয়েছে, সাইট মানে হচ্ছে অন্য কেউ রেফারেন্স হিসাবে তাদের পেপার গুলো ইউজ করেছে, ডিভাইডেড বাই হচ্ছে যে টোটাল নাম্বার অফ পাবলিশড আর্টিকেলস ডিউরিং দোজ টু ইয়ার্স। এইটা করলে যেটা হয়, সাপোজ ধরেন যে একটা জার্নালে লাস্ট দুই বছরে তাদের যে পেপার 50টা পেপার পাবলিশ করেছে, তাহলে 50 তাহলে নিচে হচ্ছে ডিভাইডেড মানে টোটাল নাম্বার অফ সাইটেবল আর্টিকেলস হচ্ছে 50, আর উপরে হচ্ছে যে এই যে 50টা আর্টিকেল তারা পাবলিশ করেছে, এই 50টা আর্টিকেল পাবলিশ প্লাস আগের যে পাবলিশ পেপার গুলো আছে সেগুলো মিলে লাস্ট দুই বছরে সবগুলো পেপার কে কতবার রেফারেন্স হিসেবে ইউজ করা হয়েছে। সাপোজ ধরলাম যে 100 বার 100টা পেপারকে বা অথবা একটা পেপারকে 100 বার যেটাই হোক 100 বার রেফারেন্স হিসেবে ইউজ হয়, তাহলে 100 / 50 = 2, তাহলে ইম্প্যাক্ট ফ্যাক্টর আসবে 2। তো এই জেনারেল সেন্সে এটা বলা যায় যে ইম্প্যাক্ট ফ্যাক্টর যত বেশি হবে সে জার্নালের কোয়ালিটি তত বেটার। বাট আরেকটু যখন ডিপে আমরা যাব তখন আমরা দেখবো যে এই কথাটা পুরোপুরি সত্য না, এটা 50-50, আমি মিথ্যাও বলতে পারবো না, আমি এটাকে সত্যিও বলতে পারবো না, কারণ আরো কিছু ফ্যাক্টর আছে। যেমন ধরেন আমি সত্যি বলতে পারবো না, কেন, কারণ আমি বললাম জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর যত বেশি হবে জার্নালে তত ভালো। বাট একটা জার্নালের নাম দেখেন, সাপোজ এনার্জি, জার্নালের নাম হচ্ছে এনার্জি, নাম থেকে কি বোঝা যায় যেটা এনার্জি রিলেটেড সব ধরনের পেপার পাবলিশ করে, হতে পারে নিউক্লিয়ার এনার্জি, সোলার এনার্জি, যে কোনো এনার্জি, যেটা যে এনার্জি নেন আপনি সব এনার্জি রিলেটেড পেপার তারা পাবলিশ করে। আর আরেকটা জার্নালের শুধুই নাম হচ্ছে নিউক্লিয়ার এনার্জি, তাহলে ওই জার্নালটা শুধুমাত্র নিউক্লিয়ার এনার্জি পেপার পাবলিশ করে, তার মানে স্বাভাবিক যে জার্নালটা এনার্জি নাম তার পেপার বেশি সাইড, কারণ তার তার পেপারে অনেক ফিল্ডের পেপার আসছে, যখন ভাস্ট ফিল্ডে কাজ হবে তখন অনেক লোক তার পেপার সাইট করবে, কারণ সেখানে অনেক ধরনের পেপার আছে। বাট নিউক্লিয়ার এনার্জি জার্নালটা শুধু নিউক্লিয়ারের পেপার আছে, এবং নিউক্লিয়ার নিয়ে দুনিয়ার কাজই এমনি কম হয়, তার উপর শুধুমাত্র একটা স্পেসিফিক ফিল্ড, তো তাদের পেপার কম সাইট হবে, তার মানে কি এনার্জির ইম্প্যাক্ট অবশ্যই এই নিউক্লিয়ার এনার্জির চেয়ে অনেক বেশি হবে। তাই বললে আমি বলতে পারবো যে এনার্জি জার্নালটা নিউক্লিয়ার জার্নাল আছে ভালো, বলতে পারবো না, কারণ ওই জন্য আবার আমি এটাও বলতে পারবো না যে ওটা খারাপ, কারণ আমি এটা কিছুই বলতে পারবো না আমি এক্ষেত্রে, কারণ আমার হচ্ছে নির্দিষ্ট অনেকগুলো প্যারামিটার এখানে আছে যেটা আমাকে আরো কনসিডার করতে হবে, যেটা হচ্ছে কিউমুলেটিভ ইম্প্যাক্ট ফ্যাক্টর টার্ম আছে, এই টার্ম গুলো আমাকে আরো কনসিডার করতে হবে, প্লাস আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে এসজিআর নামের জিনিস আছে, এটা হচ্ছে আমাদের যে স্কোপাস আছে
তাদের একটা ওয়েবসাইট রয়েছে, তারা এরকম একটা পয়েন্ট দিয়ে থাকে, এই পয়েন্টটা আমাদের কনসিডার করতে হবে চ্যানেলটা ভালো না খারাপ। এই পয়েন্টটা যার বেশি হবে নর্মালি হচ্ছে এই একটা ক্যাটাগরিতে, যে এসজিআর ক্যাটাগরিতে বা সেই জার্নালটা হচ্ছে আগেরটা হচ্ছে বেটার। এখন নর্মালি যে যদি আমরা হায়ার স্টাডির দিকে কনসিডার করি, একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য এই এসজিআর পয়েন্ট ধরে নেন যে স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়ান, এটা স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়ান, যে ওয়ান এর উপরে যদি হয় তাহলে সেটা খুবই ভালো, এক্সট্রাঅর্ডিনারি লেভেলের জার্নাল, ওয়ার্ল্ড ক্লাস জার্নাল। যদি ওয়ান এর নিচে হয় তাও যে খারাপ সেটা বলছি না, বাট যদি আমরা যখন পিএইচডি স্টুডেন্ট যদি আমরা হই সেক্ষেত্রে আমাদের ওয়ান এর নিচে না করাই বেটার। আবার আমরা যদি অলরেডি সেক্ষেত্রে তো প্রশ্নই আসে না যাদের হচ্ছে যে এক্সপিরিয়েন্স আছে কিনা অথবা সে জার্নাল বা পাবলিকেশন বেসিক জিনিসগুলো বোঝে কিনা। একজন প্রফেসর মেনলি এটাই খোঁজে যে বেসিক যদি জানে, মোটামুটি যদি কাজ করার আগ্রহ থাকে বা এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তাকে আমি বাকিটা আমি নিয়ে এসে শিখাই ফেলতে পারবো। এই ধরনের জিনিসই প্রফেসর খোঁজে। সেই ক্ষেত্রে আপনার যদি একে নিচে হয় তাও প্রবলেম নেই, সেক্ষেত্রে আপনি ইমপ্যাক্ট ফ্যাক্টর দেখতে পারেন। ISSN নাম্বার যেটা আছে সেটা হচ্ছে যে একটা জার্নালের একটা লাইসেন্স নাম্বার বলতে পারেন আর কি, যে প্রত্যেকটা জার্নালের একটা লাইসেন্স নাম্বার থাকে। এই লাইসেন্স নাম্বারটা দেখে দেখে আপনারা বুঝতে পারবেন যে যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ মানে জার্নাল কোয়ালিটি যেরকমই হোক, Q1 হোক, Q2 হোক, Q3 হোক, Q4 হোক, বাট লাইসেন্স আছে মানে এটা একটা জার্নাল আর কি, ধরা যায় একটা জার্নাল। বাট শুধু এটার উপর ডিপেন্ড করা যাবে না, কারণ এখন লাইসেন্স গুলো অনলাইনে প্রদান করা হয়, তো অনলাইনে তো ভরসা কম, অনেক ভুল মানে ভুল ফর্ম ফিল আপ করে তারা জমা দেয়, সেখান থেকে যারা লাইসেন্স দেয় তারা হচ্ছে সেটা এভালুয়েট করে দেয়। বাট অনেকেই একটা ওয়েবসাইট তো সুন্দর করে বানানোই যায়, ওয়েবসাইট সুন্দর করে বানানো যায়, সুন্দর সুন্দর কিছু পেপার একটু প্রথম কয়েকটা পেপার ভালো করে করা যায়, সাপোজ নিজেরাই করলো, এভাবে করলে লাইসেন্স তারা পেয়ে যায়। এই জন্য শুধুমাত্র ISSN এর উপর আমরা ডিপেন্ড করতে পারি না, আমাদেরকে ইমপ্যাক্ট ফ্যাক্টর দেখতে হবে, এসজিআর দেখতে হবে, ক্ল্যারিভেট অ্যানালাইটিক্স যেটা ওয়েব অফ সায়েন্স, এটা একটা ছোট ইন্ডেক্সিং সার্ভিস। এখানে যে পেপারে যদি কোনো জার্নাল থাকে আমরা দেখাবো আপনাদেরকে যে কিভাবে এখানে গিয়ে পেপার খুঁজতে হয় বা পেপার জার্নালটা আছে কিনা দেখতে হয়। এটা রেখে এখানে যদি থাকে তাহলে আমরা তার কোয়ালিটি সম্পর্কে কোনো কথা বলতে পারবো না যে তার কোয়ালিটি কিরকম বা ইয়া, বাট আমরা এতটুকু শিওর হতে পারবো যে জার্নালটা অথেন্টিক এবং জার্নালটা একটা লেভেল আছে আর কি, যে একটা হ্যাঁ এটা একটা এ গ্রেড জার্নাল আমরা এভাবে বলতে পারবো আর কি এটাকে। আচ্ছা নেক্সট যে আমার যে ডিসকাশন সেটা এখানেই শেষ হচ্ছে, আমি আমাদের হোস্টের কাছে ফিরে যাব। হ্যালো, ধন্যবাদ আরিফিন ভাইকে তার মূল্যবান বক্তব্য সহজভাবে উপস্থাপন করার জন্য। আমরা এখন কিছু প্রশ্ন নিয়ে নিব, আপনাদের কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে লিখতে পারেন। এছাড়া কেউ যদি আরিফিন ভাইকে সরাসরি প্রশ্ন করতে চান সেক্ষেত্রে হ্যান্ড রেজ করতে পারেন, আমি একে একে আপনাদের প্রশ্ন নিয়ে নিব। আমি চলে যাচ্ছি প্রশ্নে। আচ্ছা, এখানে একজন আজাদ আলী জানতে চেয়েছেন হোয়াট ইজ SGR। ভাই হ্যালো, বুঝতে পারিনি কোশ্চেনটা কি। এখানে একজন জানতে চেয়েছেন হোয়াট ইজ SGR। আচ্ছা, SGR হচ্ছে মেইনলি সাইন, যেটা ফুল ফর্ম হচ্ছে যে দুইটা ফুল ফর্ম আছে এটা, একটা হচ্ছে যে বলতে পারেন সাইন্টিফিক জার্নাল র্যাঙ্কিংস অথবা হচ্ছে স্কিমাগো জার্নাল র্যাঙ্কিংস। এটা হচ্ছে একটা মেইনলি পয়েন্ট দেয়া হয়, এই পয়েন্টটা দাঁড়ান আপনাদেরকে আমি যদি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাপোজ দেখেন যে এখানে আমার একটা জার্নাল আছে, জার্নালটার নাম হচ্ছে এরকম একটা জার্নাল থাকে যে ন্যাশনাল ভাইটাল স্ট্যাটিস্টিক্স রিপোর্ট, এরকম একটা জার্নালের নাম আছে। তো এই জার্নালটা দেখেন, জার্নাল হোক বা পাবলিশার হোক যেটাই হোক, একটা পয়েন্ট দেয়া হয়,
ইস্তিমাগো থেকে জার্নালটাকে একটা কোয়ালিটি ডিসাইড করার জন্য, যে তারা যখন একটা জার্নাল Q1 হবে নাকি Q2 হবে নাকি Q3 হবে নাকি Q4 হবে সেটা ডিসাইড করে, এবং তাদের পেপার কোয়ালিটি, তাদের এডিটোরিয়াল বোর্ড আছে, এডিটোরিয়াল বোর্ডের কোয়ালিটি প্লাস এডিটোরিয়াল বোর্ড মানে যারা পেপার গুলো হ্যান্ডেল করে, যখন আমি সাবমিট করবো সেটা হ্যান্ডেল করে, প্লাস এডিটর ইন চিফ আছে, তাদের সবকিছু ইভালুয়েট করে, পেপার কোয়ালিটি ইভালুয়েট করে, তারা একটা পয়েন্ট অ্যাসাইন করে, সেই পয়েন্টটা হচ্ছে SJR। এবং এই জার্নালটা দেখেন যেটা হচ্ছে 29.81, এটার কথা আমি বললাম, এবং এটা মানে ওয়ান অফ দ্য বেস্ট এবং মানে ওয়ার্ল্ডের বেস্ট জার্নালগুলো একটা, যে টপ 1% জার্নাল যদি আপনি বলতে চান সেটার ক্ষেত্রে এটা, যেটা আমি বললাম যে এটার স্ট্যান্ডার্ড পয়েন্ট হচ্ছে 1। এখানে অনেক মেইনলি মেডিকেলের যে জার্নালগুলো রয়েছে, যেমন ধরেন আমরা যে একটা দেখি যে ন্যাচারাল রিডিউস কেমিস্ট্রি, এই জার্নালটা যদি আমরা SJR পয়েন্ট দেখতে চাই তাহলে এটা দেখেন, এটা 15.61। এই জিনিসটা হচ্ছে জার্নাল কোয়ালিটি, যে স্কিমাগো বা স্কোপাস যে জার্নাল কোয়ালিটিটা মেজার করে, তাদের একটা এভালুয়েশন ক্রাইটেরিয়া, তারা এই ক্রাইটেরিয়াটা নিজেরা এস্টাবলিশ করেছেন, এবং তারা এই পয়েন্টটা অ্যাসাইন করে থাকেন একটা জার্নালকে, এবং সেটার উপর তারা হচ্ছে অনেক আমরা দেখে একটা ডিসিশনে আসতে পারি যে জার্নালটার কোয়ালিটি কিরকম। সেকেন্ড কোশ্চেন, জি আমি পরে জনি কর্মকার জানতে চেয়েছেন হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন রিসার্চ পেপার এন্ড জার্নাল। আচ্ছা, রিসার্চ পেপার এন্ড রিভিউ পেপার না রিসার্চ পেপার এন্ড জার্নাল? রিসার্চ পেপার এন্ড জার্নাল। জার্নাল মেইনলি হচ্ছে যে জার্নাল, আমি প্রথমে আপনি যখন জার্নালের ডেফিনিশনটা, যে জার্নাল হচ্ছে যে কোনো ডেটা বা নতুন কোনো থিওরি বা ম্যাথোলজি বা হোয়াট এভার, নতুন কোনো ইনফরমেশন যেটা আপনি যদি কখনো কোনো থিসিস বা বুক অথবা কোনো আর্টিকেল অথবা ম্যাগাজিন অথবা নিউজ পেপারে পাবলিশ করেন সেটাই হচ্ছে আপনার জার্নাল। আর জার্নাল মেইনলি হচ্ছে, আমরা প্রথমে বললাম যে মেইনলি জার্নাল 4 ধরনের হতে পারে, এটা হচ্ছে লেটার বা ডিসকাশন, দেন হচ্ছে কমিউনিকেশন টাইপের, তার দেন হচ্ছে রিভিউ এবং রিসার্চ। তো রিসার্চ পেপার হচ্ছে যেমন আমরা যে ছোটবেলায় একটা কোশ্চেন পড়ছিলাম না, যে সকল মেরুদণ্ডী প্রাণী কোয়াড্রেট, কিন্তু সকল কোয়াড্রেট মেরুদণ্ডী নাই, এরকমটা কিছু ছিল না, ব্যাপারটা হচ্ছে এরকম যে সকল রিসার্চ পেপারই জার্নাল বাট সকল জার্নাল রিসার্চ পেপার না। আচ্ছা, তারপর পরের কোশ্চেন করেছেন শাহ মুনতাসির, হোয়াট ইজ ISNN? হোয়াট ইজ ISNN? ISSN জি, এটা হচ্ছে মেইনলি একটা মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার, অ্যাকচুয়ালি যেটার ফুল ফর্ম হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার। এই নাম্বারটা দেওয়া হয় কি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জার্নালের একটা করে এই নাম্বারটা থাকে, যেমন ধরেন লাইসেন্সের মতো, যে কোনো জার্নাল যদি পেপার কারো কোনো অথরদের কাছ থেকে নেয় এবং সেটাকে যদি তারা অনলাইন পাবলিশ করে অথবা অফলাইন, অফলাইন মানে হচ্ছে বুক আকারে বা অন্য কোনো ভাবে পাবলিশ করে, সেটা করার জন্য ওদেরকে একটা লাইসেন্স নিতে হয়। আমাদের যেমন আমরা যদি একটা দোকানও করতে চাই তাহলে আমাদেরকে একটা পৌরসভা থেকে লাইসেন্স নিতে হয় না, সেরকম একটা হচ্ছে সিরিয়াল, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার প্রত্যেকটা জার্নালকে নিতে হয় আর কি, না হলে তারা এই কাজটা কন্টিনিউ করতে পারবেন না। সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি, জি তো আচ্ছা ঠিক আছে, আমি কোশ্চেনটা পড়ছি, যে আই জাস্ট উনি যা লিখেছেন, আই জাস্ট ওয়ান্ট টু নো দা, আই জাস্ট নো দা ওয়ার্ড রিসার্চ এন্ড নাথিং মোর, না হোয়াট ইজ দা ওয়ার্ক ফ্লো দ্যাট আই শুড ফলো টু পাবলিশ আ রিসার্চ পেপার লাইক স্টেপ 1 স্টেপ 2 এটসেট্রা। আচ্ছা, প্রথমে আপনি শুধু ওয়ার্ডটা জানেন রিসার্চ, বাট আপনি কি করবেন সেটা জানেন না। প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার একটা ফেভারিট ফিল্ড চুজ করবেন। সাপোজ আপনি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড হন, তাহলে আপনি দেখেন যে আপনি কোন ফিল্ডে যাবেন, অ্যান্টেনাতে যাবেন, পাওয়ারে যাবেন, কিসে যাবেন। যদি মেকানিক্যাল এর হন তাহলে দেখেন যে আপনি ফ্লুইড নিয়ে কাজ করবেন নাকি হচ্ছে এমিশন নিয়ে কাজ করবেন কিনা। আপনি আগে ফিল্ড চুজ করেন, সেই ফিল্ড রিলেটেড কিছু নলেজ গেইন করেন, আপডেটেড যে পেপার গুলো রয়েছে পেপার কিছু পড়া ট্রাই করেন, বুকস থেকে কিছু নলেজ গেইন করেন, দেন হচ্ছে আপনি আপনার রিসেন্ট যে পাবলিশ কিছু পেপার পড়ে সেটা অ্যানালাইসিস করে আপনি ধীরে ধীরে আগানো শুরু করেন আর কি। প্রথম ম্যান্ডেটরি স্টেপ হচ্ছে আপনাকে আপনার একটা ফিল্ড চুজ করতে হবে। আপনি সব ফিল্ডে কাজ করতে গেলে পারবেন না, কারণ
যদি আপনি ইলেকট্রিক্যাল বলেন, মেকানিক্যাল বলেন, কম্পিউটার সায়েন্স বলেন, যেই ফিল্ডেই বলেন, বা কমার্স আর্টস যে কোনো ফিল্ডেই আপনি বলেন না কেন, টপিক তো হিউজ, বিলিয়ন বিলিয়ন টপিক আছে। আপনাকে যে কোনো একটা স্পেসিফিক ফিল্ড থেকে চুজ করে নিতে হবে, দেন ওই ফিল্ডের নলেজ ইনক্রিজ করেন, দেন আপনি ধীরে ধীরে শুরু করেন। আচ্ছা, আবারও ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আরভিন ভাইকে। এখন আমি চলে যাব আমার কো-হোস্ট বায়োজিতের কাছে। বায়োজিত, আবার একটা প্রশ্ন আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আছে অবশ্য ভাই। আমার প্রশ্ন হচ্ছে, মানে আন্ডার গ্রাজুয়েট অবস্থায় গবেষণার প্রতি মানে কাজ করার জন্য কি করতে হবে আর কি, মানে স্নাতক সমমান পর্যায়ে আর কি থাকতে হবে? আমি অনার্স আন্ডার গ্রাজুয়েশনের কথা বলছি। জি জি ভাই। আর যে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম, কারণ হচ্ছে আপনি যখন বাইরে, এখনকার ওয়ার্ল্ডটা হচ্ছে এরকম না, এখন যখন আপনি দেখেন আমেরিকা, যদি আপনি যেতে চান আমেরিকার পিএইচডিটা কিন্তু 5 ইয়ার্স পিএইচডি, তারা ডাইরেক্ট হচ্ছে মাস্টার্স লিডিং টু পিএইচডি। আবার যদি অস্ট্রেলিয়ার দিকে যান তাহলে দেখবেন যে আবার 3 ইয়ার্স এর পিএইচডি, তাদের আবার মাস্টার্স থাকা না থাকা কোনো বিষয় না। তো এই ক্ষেত্রে হয় কি, আপনি যদি অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করতে চান আপনার সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে, না হলে তারা আপনাকে নিবে না। কারণ হচ্ছে তাদের 3 বছরে তাদের একটা প্রজেক্টকে দাঁড়া করাতে হবে, এবং সেই প্রজেক্ট থেকে আপনাকে তারা টাকা দিবে বা ফান্ড দিবে, সেটা দিয়ে আপনি সেখানে পড়াশোনা করবেন, এবং তাদের সাথে আপনার ডিল হচ্ছে তাদেরকে এই প্রজেক্টটা আপনার 3 বছরের মধ্যে দাঁড়া করা দিতে হবে, তাদেরকে একটা ফান্ডিং এনে দিতে হবে যেরকম ফান্ডিং তারা চাচ্ছে। এটার জন্য আপনাকে আন্ডার গ্রাজুয়েট থেকেই আপনাকে এই জিনিসে আগ্রহী হতে হবে, এবং এখান থেকে শুরু করতে হবে। যেমন আমি সেকেন্ড ইয়ার থেকে শুরু করেছিলাম, এবার আমাদের এখানে অনেকেই আছেন যারা হচ্ছে এখন সেকেন্ড ইয়ারে আসেন বা হচ্ছে নতুন থার্ড ইয়ারে উঠছেন, এরকম অনেকেই আছেন। তো আপনাকে আন্ডার গ্রাজুয়েট শুরু করতে, এবং আগে যে কোশ্চেনটা ছিল সেটাই হচ্ছে, সেটারই হচ্ছে অ্যান্সার আপনারও, আপনাকে একই আনসার দেবো আমি, যে আপনি ফার্স্টে একটা টপিক আপনার ফিল্ড চুজ করেন, সেই ফিল্ড নিয়ে পড়াশোনা করেন, দেন পড়াশোনা করতে থাকলে রিসেন্ট পাবলিশ পেপার গুলো বা রিসেন্ট সেই ফিল্ড নিয়ে হট টপিক কোনগুলো, কোনগুলো টপিক নিয়ে সেখানে আলোচনা হচ্ছে সে বিষয়ে পড়াশোনা করেন, রিভিউ পেপার দিয়ে শুরু করেন। ফার্স্টে রিসার্চ পেপারের দিকে গেলে মাথায় আসবে না যে নতুন কি করব, কারণ তখন অত ডিপ নলেজ থাকে না। রিভিউ পেপার দিয়ে শুরু করেন, রিভিউ পেপার করতে গেলে 50টা 100টা পেপার পড়া হয়ে যাবে আপনার, দেন আপনি অটোমেটিক চিন্তা করতে পারবেন যে আচ্ছা এই ফিল্ডে তো এটা এখনো করা হয়নি, বা এটা করা হলে এটার এফিসিয়েন্সি এত না, বা এটা করা হলে এটা ইফেক্টিভ না, ধীরে ধীরে বুঝতে পারবেন। ভাইয়া আমি মানে স্টুডেন্ট আর কি, ভাইয়া আমার জন্য, আমি সমাজকর্ম স্টুডেন্ট ভাইয়া, আমার জন্য কোন ফিল্ডটা মানে ভালো হবে আমি বুঝতেছি না। দেখেন আপনি কোন ফিল্ডে যাবেন এটা তো আপনাকে কেউ বলে দিতে পারে না, আসলে আপনাকে আপনার ফিল্ড আপনাকে নিজে চুজ করতে হবে, আরেকজন তো আপনাকে দেখাই দিতে পারবে না। আমি আপনাকে গাইডলাইন দিতে পারবো যে আপনাকে এইভাবে এইভাবে করতে হবে, বাট কোন ফিল্ড চুজ করতে হবে এটাকে আপনাকে চুজ করতে হবে। আর আপনি যে বললেন যে যেই ফিল্ডের কথা বলছেন, আমি নিজে ওই ব্যাকগ্রাউন্ডের না, আমি আপনাকে আমার নিজের ওই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে নলেজ নাই যে আমি আপনাকে কোনো ফিল্ড সিলেক্ট করে দিতে পারবো যে আপনি এই ফিল্ড নিয়ে কাজ করেন। জোম্যাটো কোশ্চেন ছিল। জি ভাই, ধরেন আমি একটা রিসার্চ আগ্রহী কিন্তু আমি কোনো অর্গানাইজেশন থেকে অ্যাফিলিয়েশন পেলাম না, এই ক্ষেত্রে আমার রিসার্চের জন্য যে রেফারেন্স দরকার সেটা তো আমার ইউনিভার্সিটিতে নাই, তো আমি এখন এই রেফারেন্সটার জন্য আমি কি করতে পারি? আচ্ছা, আপনি বলছেন যে অ্যাফিলিয়েশনের কথা, বুঝতে পেরেছেন, আপনি বলেছেন যে আপনার অ্যাফিলিয়েশন মানে আপনি কোনো অর্গানাইজেশনে যুক্ত না, তাহলে আপনি আপনার অ্যাফিলিয়েশনে কি লিখবেন? যেমন আমি লিখতে পারি যে নাম দিয়ে আমি আমার ইউনিভার্সিটির নাম লিখতে পারি, বাট এই ক্ষেত্রে আপনি কি লিখবেন? এটাই তো আপনার কোশ্চেন, তাই না? এক্ষেত্রে দুইটা ওয়ে আছে, এক হচ্ছে আপনি এর আগে যে অর্গানাইজেশনে যুক্ত ছিলেন সেটা আপনি দিতে পারেন। হ্যাঁ, এটা যদিও দেয়াটা রাইট না, আমি বলছি না যে এটা দেয়াটা খুব ভালো, বা আপনি আপনাদের যে আগের অর্গানাইজেশন ছিল সেখানে যে কথা বলেন তাদেরকে বলেন যে আমি নাম আপনাদের অ্যাফিলিয়েশনটা ইউজ করতে চাই, সবাই দিবে। যেমন আমরা রুয়েট থেকে বের হওয়ার পরেও আমাদের স্টুডেন্টরা বা টিচাররা বা রাশিমার্সে বের হওয়ার পরও আমরা ওই অ্যাফিলিয়েশনটা ইউজ করি, এতে কোনো প্রবলেম নেই, আপনি আপনার প্রিভিয়াস অ্যাফিলিয়েশন ইউজ করতে পারেন। অথবা আরেকটা ওয়ে আছে, আপনি যদি চান যে না আমি কোনো অ্যাফিলিয়েশন ইউজ করতে পারবো, আপনি ডিরেক্ট লিখে দেন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার, লিখে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার লিখলে আপনার কোনো জার্নাল আপনার কাছে অ্যাফিলিয়েশন চাবে না। বাট এক্ষেত্রে আপনার একটা প্রবলেম আছে যে কিছু জার্নাল আছে যেটা হচ্ছে ডিরেক্ট অ্যাফিলিয়েশন ছাড়া পেপার নিতে চায় না, বাট সব জার্নাল এরকম না, আপনার হয়তো কিছু জার্নাল আপনি দিতে পারবেন না, বাট অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার আপনি অনেক জার্নালে পেপার দিতে পারবেন, এই অ্যাফিলিয়েশনটা অনেক জার্নালে অ্যাকসেপ্ট করে।
জি ভাই ধন্যবাদ। আর একটা বিষয় হচ্ছে, বিষয়টা পার্সোনালি কিন্তু আপনাকে আমি বলতে চাচ্ছি যে আপনাকে যদি সাজেস্ট করতে বলি যেরকম কোন অর্গানাইজেশন যে আমার ফিল্ডে রিসার্চে আমাকে হেল্প করবে অথবা অ্যাফিলিয়েশন নিতে কোনো প্রবলেম হবে না এরকম কিছু যদি আপনাকে সাজেস্ট করতে বলি আপনি কি করবেন? আপনার ইউনিভার্সিটি আপনি বের হওয়ার পরে আপনার ইউনিভার্সিটি যে টিচার আছে আপনার ডিপার্টমেন্ট হেড কে যে বলবেন যে স্যার আমি বের হয়ে গিয়েছি বাট হাউএভার আমি মাস্টার্স বা পিএইচডি পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত যে রিসার্চ করব আমি আমার আন্ডার গ্রাজুয়েট ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ইউজ করব। উনি না বলবেন না, আপনি বলে দেখেন। অসংখ্য ধন্যবাদ আরমান আরিফিন ভাইকে। এখনো বেশ কিছু প্রশ্ন জমে আছে কিন্তু আমরা আমাদের সময়ের দিকেও একটু খেয়াল রাখতে হবে। যদি আমরা পরবর্তীতে সময় পাই তাহলে শেষের দিকে আবার প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে আরমান আরিফিন ভাইকে আমি আমি ধন্যবাদ জানাচ্ছি তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবেন। তো এই পর্যায়ে প্রি এক্সপার্ট থেকে এক্সপার্টের যিনি প্রধান আছেন আপনারা সকলেই জানেন যারা আমাদের সাথে থাকেন মশির রশিদ জামি ভাই, উনি কিছু কথা বলবেন। আমি জামি ভাইকে অনুরোধ করছি আপনি কিছু আপনাকে কিছু বলার জন্য। ধন্যবাদ। আমি মশির রশিদ ফ্রম প্রেক্সপার্ট। আমি অ্যাকচুয়ালি আপনাদের সাথে আজকের এই ওয়ার্কশপটা শুনছি এবং আমার খুবই ভালো লাগছে যে রিসার্চ নিয়ে এরকম IEEE প্ল্যাটফর্মে একটা সুন্দর একটা ওয়ার্কশপ পরিচালনা হচ্ছে। থ্যাংকস টু IEEE টিম এবং অবশ্যই থ্যাংকস টু দ্য রিসার্চার্স যারা অ্যাকচুয়ালি তাদের প্রয়োজনীয় সময় আমাদের জন্য ব্যয় করছেন যাতে আমরা রিসার্চের ব্যাপারে একটা প্রপার গাইডলাইন পাই। সো অ্যাকচুয়ালি আমি শুনছিলাম যে আরমান আরফিন ভাইয়া আমাদের বলছিলেন যে কিভাবে অ্যাকচুয়ালি রিসার্চের ব্যাপারে আমরা অগ্রসর হতে পারি এবং সেই সাথে কিছু পার্সোনাল ইন্টারঅ্যাক্টের ব্যাপারেও বলছিলেন যে পার্সোনাল ইন্টারঅ্যাক্ট আমরা একটা ছোট একটা ওয়ার্কশপ বা সেমিনারে সব সময় করতে পারি না। তো প্রেক্সপার্ট অ্যাকচুয়ালি একটা অর্গানাইজেশন যারা মেইনলি আমরা আয়োজন করে থাকি কিছু ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স রিলেটেড কিছু কোর্স এবং ট্রেনিং প্রোগ্রামস। যে ট্রেনিং প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি যে সাইন্টিফিক রিসার্চের ব্যাপারে বলা হয়েছে, সো আমরা যখন কোলাবোরেট করি আমাদের রিসার্চারদের সাথে এমডি আরমান আরিফিন ভাই, খোদ মুস্তাকিম এবং তৌহিদুল ইসলামের সাথে, তো তখন আমরা জানতে পারি যে আসলে এরকম একটা টপিককে আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম বা কোর্সের আন্ডারে আনতে পারি যাতে অ্যাটেন্ডিরা ডিটেইলে জিনিসগুলো বুঝতে পারে। এবং ফলস্বরূপ আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম লঞ্চও করেছিলাম এবং সেটা বেশ সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে। সো এটা 10 দিন একটা ট্রেনিং প্রোগ্রাম, যে ট্রেনিং প্রোগ্রামে আমরা রিসার্চের ব্যাপারে এখানে যে সেমিনারে আপনারা সরি ওয়ার্কশপে যে টপিকগুলো দেখছেন এই জিনিসগুলো এলাবোরেটেড ভাবে পার্সোনালি ইন্টারাক্ট করে সবার সাথে একে একে জিনিসগুলোকে বোঝানো হচ্ছে এবং খুব ভালোভাবে শেখানো হচ্ছে যে একজন রিসার্চার অ্যাকচুয়ালি কি কি স্কিল থাকা দরকার এবং সেই স্কিলে অ্যাকচুয়ালি তাদেরকে স্কিলফুল করে তোলা হচ্ছে। এখানে সফটওয়্যার নলেজ দেওয়া হচ্ছে, কিভাবে রাইটিং করা হয় সেই ব্যাপারে জানানো হচ্ছে, প্ল্যাগারিজমের ব্যাপারে ডিটেল বোঝানো হচ্ছে এবং সাবমিশন এবং রিভিশন জিনিসটা তো অবশ্যই খুবই ভাইটাল আমরা দেখেছি অলরেডি। সো এই জিনিসগুলোর ব্যাপারে একটা কোর্সের আন্ডারে আমি জিনিসটাকে আমরা সবাই মিলে এনেছি এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা প্রাইসে আমরা সবাইকে এটা ডেলিভার দিচ্ছি। আমাদের এই ব্যাচটা ফার্স্ট ব্যাচের পরে আমাদের অনেক রিকোয়েস্ট এসেছিল যে একটা সেকেন্ড ব্যাচ আমরা যেন এখানে আয়োজন করি। সো প্রেক্সপার্ট প্ল্যাটফর্ম থেকে একটা সেকেন্ড ব্যাচ আমরা আয়োজন করছি 10th April থেকে এবং এই প্রোগ্রামে আমাদের যে আউটলাইনটা সেই আউটলাইনটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। এটা 10 দিন একটা ট্রেনিং প্রোগ্রাম, এটা লাস্ট যে প্রোগ্রামটা ছিল সেই আউটলাইন এক্স্যাক্টলি সেম আউটলাইনে আমাদের আবার 10th April থেকে এই ট্রেনিং প্রোগ্রামটার ব্যাচ 2 আসছে। সো এই হচ্ছে আমাদের যে আউটলাইনটা এবং 10 দিনের এই আউটলাইনের ভিতরে প্রায় সব কিছুই আমরা কভার করেছি এবং সেই সাথে যেহেতু আমরা একটা সুন্দর একটা ট্রেনিং প্রোগ্রাম করছি IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ এর এই ট্রেনিং ওয়ার্কশপে যারা আপনারা অ্যাটেন্ডি আছেন বর্তমানে আমি দেখতে পাচ্ছি 163 জন, আমি আপনাদের অবশ্যই এনলিস্টেড করে রাখবো এবং আপনাদের জন্য একটা খুশি সংবাদ এটা যে আমরা একটা ডিসকাউন্টের আয়োজন করেছি। অর্থাৎ IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের এই ওয়ার্কশপে আপনারা যারা অ্যাটেন্ডি আছেন তারা যদি রেজিস্ট্রেশন করেন তাহলে তারা একটা ভালো পরিমাণ ডিসকাউন্ট পাচ্ছেন 200 টাকার মতো এবং টোটাল কোর্স ফি ছিল এটা আমাদের স্ট্যান্ডার্ড প্রাইস 3000 টাকা। সো
আপনাদের সবাইকে এখনই আমি চ্যাট বক্সে আমাদের রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিচ্ছি এবং সেই সাথে কোর্স আউটলাইন দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই কোর্স আউটলাইনটি একবার চেক করবেন এবং আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যে কিভাবে অ্যাকচুয়ালি আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। সো আইট্রিপুলির জন্য স্টুডেন্ট আইট্রিপুলি স্টুডেন্ট ব্রাঞ্চের ওয়ার্কশপের জন্য যারা অ্যাটেন্ডি আছেন তাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট আগামী 25 মার্চ এবং 25 মার্চে আমাদের এই রেজিস্ট্রেশনটি আপনাদের জন্য রেজিস্ট্রেশনটি শেষ হয়ে যাবে। সো অবশ্যই আমি বলবো এটা একটা ভালো একটা অপরচুনিটি, আপনারা আশা করি আপনাদেরকে আমরা পাবো এবং এই ডিটেইল ট্রেনিং প্রোগ্রামে আপনারা ডিরেক্ট ইন্টারাকশনের মাধ্যমে মেন্টরশিপের মাধ্যমে আমাদের এই ট্রেনারদের সাথে কানেক্টেড থাকতে পারবেন এবং রিসার্চের ব্যাপারে ডিটেইল জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে, এনজয় দ্য ওয়ার্কশপ, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ মুশির রশিদ ভাই। এ পর্যায়ে কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আগেই দিয়ে দেওয়া হয়েছে বা অনেকে রেকর্ডিং এর ব্যাপারে জানতে চাচ্ছেন, তো এই জন্য আমি এটা রিপিট করি যে আমাদের প্রতিটা ওয়ার্কশপ এবং ওয়েবিনারের রেকর্ডিং আমরা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করবেন। এছাড়া আজকের ওয়ার্কশপটি আইট্রিপলি রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি আরইউএসবিসিআর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ হচ্ছে, আপনারা ভিডিওটা সেখানেও পেয়ে যাবেন। আশা করি এটা আপনাদের উপকারে আসবে। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় স্পিকার মোহাম্মদ তৌহিদুল ইসলাম ভাইয়ের কাছে। উনি পিএইচডি ক্যান্ডিডেট এট CQU অস্ট্রেলিয়া, উনি মেজর করছেন হাইড্রোজেন অ্যাজ ফুয়েল নিয়ে। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি অনুগ্রহ করছি তৌহিদুল ইসলাম ভাইকে ওনার প্রেজেন্টেশন আমাদের সামনে শেয়ার করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? Yes we can. জি ভাই। জি ভাইয়া, থ্যাংক ইউ। তো আমি আগে পরিচয় ছোট করে পরিচয় দিয়ে নিই আর কি। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আমি বর্তমানে হচ্ছে সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে পিএইচডি ক্যান্ডিডেট আছি এবং এর সাথে সাথে অস্ট্রেলিয়ার আরও কিছু ইউনিভার্সিটিতে রিসার্চ কোলাবরেটর হিসেবে আছি। আর আমাদের ছোট যেটা পরিচয় দেওয়ার জন্য যারা রিসার্চে যাচ্ছে, তো তাদের জন্য যারা রিসার্চ করতে আগ্রহী এবং হচ্ছে খুবই মানে অধীর আগ্রহে বসে আছে একটা গাইডলাইনের জন্য, একটা প্রপার গাইডলাইনের কারণে আমরা যে রিসার্চটা করতে পারি, তো আমরা একটা ফেসবুক গ্রুপ খোলা ট্রাই করছি বা একটা কমিউনিটি খোলা ট্রাই করছি রিসার্চ ফর স্টুডেন্ট নামে। তো যেটার মাধ্যমে সাধারণত আমরা গাইডলাইনগুলো বা যেগুলো আছে রিসার্চের প্রতি প্রোস অ্যান্ড কনস বা কোনগুলো ইনফরমেটিভ, আমার কোনগুলো জিনিসগুলো অবশ্যই আমাদের অ্যাভয়েড করার দরকার বা কোনগুলো আমাদের ইনক্লুড করার দরকার, সেগুলো আমরা ভিডিও বা কোর্সের মাধ্যমে বা অন্যান্য জিনিসের মাধ্যমে আমরা দিতে পারি। আর আমরা তিনজনই এই গ্রুপের সহ প্রতিষ্ঠাতা এবং আমরা তিনজনই হচ্ছে কোর্সিং ইনস্ট্রাক্টর অ্যাট প্রি এক্সপার্ট। তো এর সাথে আমরা আরও কিছু যোগ করছি যে আসলে রিসার্চ জিনিসটা যেটা সেটা অনেক ভাস্ট একটা জিনিস এবং এই জিনিসটা আসলে আমাদের এই নতুন আমাদের যে ওয়ার্কশপ আয়োজন করতে যে ওয়ার্কশপ আয়োজন করছে সেটার মাধ্যমে একটা বেসিক নিতে পারি, কিন্তু আমি আপনাকে সবাইকে আগ্রহ মানে সবাইকে অনুরোধ করবো এর পিছনে সময় ব্যয় করা। অবশ্যই এর পিছনে অনেক বেশি সময়, যত বেশি সময় ব্যয় করবেন যত বেশি জিনিসটাকে মানে কী বলবো এটাকে যে যত বেশি খুঁজবেন এটা যে যত আরও বেশি যত রিসার্চ করবেন তত আপনাদের যে নলেজ অথবা আপনার যে আগ্রহটা আরও বেশি বাড়তে থাকবে। কারণ রিসার্চের যে ওয়ার্ডটা সেটা যদি আমরা ভাঙি তো সেটা মানে কি রিসার্চ মানে বারবার খোঁজা, একটা জিনিস বারবার খোঁজা এবং বারবার খুঁজতে খুঁজতে সেই জিনিসটা আমরা একটা ফাইন্ডিংস পেয়ে যাব। আমাদের আগে যে ইনস্ট্রাক্টর মোহাম্মদ আফরিন, তিনি খুব বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস নিয়ে আমরা আলোচনা শুনতে পেয়েছি। তো আমি কিছু প্র্যাকটিক্যাল জিনিস সহ এবং আমাদের আরও কিছু ইনক্লুশন করবো যেটার মতো আশা করি আপনারা কিছু হলেও নতুন কিছু শিখতে পারবেন বা কিছু হলেও আপনাদের যে কনফিউশন যদি থাকে তো সেগুলো দূর করতে পারবেন। তো সাধারণত আমাদের রিসার্চের যখন আমরা শুরু করি তো বা রিসার্চ করতে গেলে কয়েকটা সফটওয়্যার বা কয়েকটা জিনিস লাগে। সাধারণত এই সফটওয়্যারগুলোকে সাধারণত তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তো একটা হচ্ছে যে রাইটিং অথবা যে ফরম্যাটিং সফটওয়্যার, আর একটা হচ্ছে রেফারেন্সিং সফটওয়্যার এবং আরেকটা হচ্ছে সাধারণত যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে ডাটা কম্পাইলেশন বা আমাদের ড্রাফট প্লটিং বা এইগুলো আছে সফটওয়্যার আছে। তো সাধারণত ফরম্যাটিং এবং আমাদের যে ওয়ার্ডের যে আমাদের লেখালেখির জন্য সাধারণত আমাদের ফেমাস সফটওয়্যার আছে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড,
এবং ফরম্যাটিং এর জন্য একটা আমাদের পপুলার সফটওয়্যার আছে যেটা লেটেক্স, এবং লেটেক্স এর জন্য আপনাদের একটা বলছি যে লেটেক্স এর জন্য একটা খুব ভালো একটা সোর্স হচ্ছে ওভারলিক, এটা হচ্ছে অনলাইন সোর্স, এবং এটার মাধ্যমে আপনারা লেটেক্স এর মতো করেই লেটেক্স এ আমরা একটু প্রোগ্রামিং করে বা কোড করে যেমন আমরা ফরমেশন করি, তো এটা আমরা ওভারলিক এর মাধ্যমে সেম ভাবে আমরা সেটা আমরা ফরমেশন করতে পারি, কিন্তু সেটা সম্পূর্ণ অনলাইন এবং সম্পূর্ণ আমাদের কোনো ট্র্যাক ভার্সন বা কোনো পেইড ভার্সন কিছু লাগে না। আমি যদি আপনাদেরকে দেখাই, তো এটা আমি যেমন এই যে আমাদের যে পেপারটা, এই পেপারটা হচ্ছে আমি পুরোপুরি ওভারলিফ এর মাধ্যমে ফরমেশন করছি, কারণ যেমন আমাদের যে আইট্রিপলি এক্সপ্লোরার বা ট্রানজিশনের মধ্যে আইট্রিপলি ট্রানজিশন বা আইট্রিপলি এক্সপ্লোরার না এমন অনেক জার্নাল আছে, যেমন তারা লেটেক্স এর মাধ্যমে বা শুধুমাত্র লেটেক্স এর মাধ্যমে ইনফরমেশন চায়, তো এই জন্য আমরা হচ্ছে আমি পার্সোনালি প্রেফার করবো যে ওয়ার্ল্ডলিটা ইউজ করা, কারণ ওয়ার্ল্ডলিটা খুবই সহজ এবং এটা পুরোপুরি ফ্রি, এবং এটা অনলাইন ভার্সন পাওয়া যায়। তারপর হচ্ছে যে আমাদের রেফারেন্সিং এর জন্য যে সফটওয়্যারটা আছে, ওই সফটওয়্যার সাধারণত আমরা দুইটা প্রচলিত এবং সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড এবং পপুলার সফটওয়্যার আছে, যেটা এন্ড নোট এবং হচ্ছে মেন্ডেলি। এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে আপনারা যে কোনো জার্নাল আর্টিকেল বা রিসার্চ পেপার বা থিসিস পেপার অথবা কোনো ওয়েব পেজ, নিউজ পেপার বা ম্যাগাজিন যে কোনো থেকে যে কোনো সোর্স থেকেই আপনারা আপনাদের ইনফরমেশনগুলো সাইট করতে পারবেন। আর ডাটা কম্পাইলেশন জন্য যেটা সবাই জানি, ডাটা কম্পাইলেশন প্লাস গ্রাফ প্লটিংয়ের জন্য সবচেয়ে আমাদের পপুলার এবং সবচেয়ে ইজিয়েস্ট সফটওয়্যার হচ্ছে এক্সেল, এবং তার সাথে হচ্ছে আরেকটি পপুলার এবং খুবই সুন্দর যে মানে আমাদের যে গ্রাফগুলো যে আঁকবো সেটা যদি আমরা বলতে চাই যে খুবই লুক্রেটিভ এবং হচ্ছে খুবই মানে মানে যেটা বলা হয় যে রিপ্রেজেন্টেটিভভাবে যে আমাদের প্রকাশ করতে চাই, তো হচ্ছে অরিজিন সফটওয়্যারটা আমরা ইউজ করতে পারি, এবং ইউএসএর এবং কানাডার অনেক প্রফেসরই হচ্ছে অরিজিন সফটওয়্যার যারা পারে বা যাদের স্কিল আছে তাদেরকে অনেক বেশি প্রেফারেন্স দেয়। তারপর হচ্ছে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, তার মধ্যে ডাটা ভ্যালিডেশন প্রুফটা জিনিসটা লাগে সাধারণত রিসার্চ আর্টিকেল। আপনারা হয়তো আগে সেশনে জেনেছেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিসার্চ আর্টিকেল অ্যান্ড রিভিউ আর্টিকেল, আশা করি কিছুটা হলেও ধারণা পেয়েছেন। তো সাধারণত রিসার্চ আর্টিকেলের জন্য যে ডাটা ভ্যালিডেশন করতে হয়, তো ডাটা ভ্যালিডেশন জিনিসটা আসলে কি, যে আপনি যে এক্সপেরিমেন্ট বা আপনি যে নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা করেছেন তার সাথে তার আপনি যে যে এক্সপেরিমেন্টের ডাটাটা আপনি পেয়েছেন সেটা যে আসলে ভ্যালিড এবং সেটা যে আসলে ঠিকঠাক হয়েছে সেটা কারোর সাথে আপনি হচ্ছে কম্পেয়ার করবেন, এবং কম্পেয়ার করার ফলে আপনার ডাটাটা ঠিক আছে সেটা একটা সার্টিফিকেশন পাবেন। তো এটাকে সাধারণত বলা হয় ডাটা ভ্যালিডেশন। তো ডাটা ভ্যালিডেশন জিনিসটা আসলে কয়েকটা ভাবে করা যায়। একটা হচ্ছে আমরা যদি বলি কম্পেয়ারিং ডাটা উইথ প্রিভিয়াস স্টাডি, এই জিনিসটা আসলে কি, কম্পেয়ারিং ডাটা উইথ প্রিভিয়াস স্টাডি হচ্ছে ধরেন আপনি কোনো একটা এক্সপেরিমেন্টাল অ্যানালিসিস করছেন এবং অথবা আপনি কোনো সিমুলেশনের মাধ্যমে বা কোনো নিউমেরিক্যাল অ্যানালিসিস করছেন এবং সেটা হচ্ছে এখন ঠিক আছে কিনা সেটা আপনি অবশ্যই কম্পেয়ার করা লাগবে কোনো একটা পাবলিশড পেপারের মাধ্যমে, মানে অর্থাৎ এমন একটি জার্নাল বা এমন একটি রিসার্চ আর্টিকেল যেটা প্রিভিয়াসলি কোনো জার্নাল কর্তৃক অ্যাকসেপ্টেড এবং সেটা ইন্টারন্যাশনালভাবে রেকগনাইজ এবং সেটা ইন্টারন্যাশনালভাবে পাবলিশড, এরকম কোনো জার্নাল আর্টিকেল থেকে আপনার ডাটাকে ভ্যালিডেট করতে হবে। এটা যদি আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝাই, যেমন আমার এই পেপারটা যদি আমি যদি একটা এক্সাম্পল হিসাবে যদি টানি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমি যদি আমার একটা ইঞ্জিনের মধ্যে লোড ভ্যারিয়েশনের মাধ্যমে স্মোক এমিশন কেমন সেটা আমরা দেখাইছি, সো সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস এটা, এবং এটার মাধ্যমে আসলে বিভিন্ন ফুয়েল মানে একটা ইঞ্জিনের মধ্যে তো অনেকগুলো ফুয়েল ইউজ করা লাগবে, তো বিভিন্ন ফুয়েলের মাধ্যমে কোনটার স্মোক এমিশন বেশি বা কম সেটা আমরা একটা কম্পারিজন দেখাইছি, এবং সেটা প্রিভিয়াসলি পাবলিশড কোনো একটা আমাদের যে আর্টিকেল বা রিসার্চ আর্টিকেল আছে তার সাথে কম্পেয়ার করছি, এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে সিমিলার ট্রেন্ডস ওয়ার ফাউন্ড ইন দ্য লিটারেচার অফ হুয়াং এট অল অফ এম চৌহান এট অল। এটার মানে কি আসলে, অর্থাৎ এটার মানে হচ্ছে এই দুইজন ভদ্রলোক হুয়াং এট অল অ্যান্ড হচ্ছে চৌহান এট অল তারা যে রিসার্চ করেছেন আগে তার সাথে আমার যে রেজাল্টটা আছে এই রেজাল্টের প্রায় যে ট্রেন্ডটা আছে ট্রেন্ডটা প্রায় সিমিলার,
হয়তো আমি এখানে ফুয়েল চেঞ্জ করেছি, যেমন আমি অবশ্যই আমাদের নতুন তো কিছু আনতে হবে, আমি যেমন এখানে ফুয়েল চেঞ্জ করছি, যেমন তারা হচ্ছে বায়োফুয়েল ইউজ করছে হয়তো অন্য ফুয়েল, কিন্তু আমি বায়োফুয়েলের একটা নতুন পার্সেন্টেজ অফ কেমিক্যাল যে কম্পাউন্ড আছে সেই কেমিক্যাল কম্পাউন্ডগুলো চেঞ্জ করে নতুন কয়েকটা ফুয়েল আনছি, এবং আমার যে ট্রেন্ডের সাথে আগের পাবলিশ যে রিসার্চার আছে, পাবলিশ যে আর্টিকেল আছে, সেগুলোর সাথে ট্রেন্ডটা সিমিলার মানে সিমিলারিটি পাইছি। তো আমি এটার মাধ্যমে সাধারণত আমার ডাটাদের যে ভ্যালিড সেটা আমরা প্রুফ করতে পারবো বা প্রুফ করতে পারি। আরেকটা আছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। এই নিউমেরিক্যাল অ্যানালাইসিস সাধারণত কীভাবে করা হয়, সাধারণত আমাদের কোনো একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ড যেটা আমরা এক্সপেরিমেন্টেশন করেছি, সাপোজ যে আপনার যদি কোনো ইঞ্জিন যদি আপনার কাছে থাকে, তো ইঞ্জিনটা কোনো একটা ফুয়েলের মাধ্যমে রান করালেন, তো রান করানোর পরে সেটা যে প্রেশার বা টেম্পারেচার উঠতেছে, তো সেটা আসলে এইটা এই ডাটাটা ঠিক আছে বা আপনার যে এক্সপেরিমেন্টাল যে মেথোডোলজি বা মেথডসটা ঠিক আছে সেটা আপনি কীভাবে বুঝবেন, বা সেটা আপনি কীভাবে আপনি যে ঠিক আছে সেটা কীভাবে ভ্যালিডিটি সেটা প্রুভ করবেন। তো সেটার একটা একটা স্টেপ আছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। এটা সাধারণত বিভিন্ন সিমুলেশন সফটওয়্যার আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বা প্রত্যেকটা আপনার যে আমাদের ক্যাটাগরি আছে সেক্টর আছে, বা যেমন আমাদের মেকানিক্যাল হই বা ইঞ্জিনিয়ারিং হই, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হই বা কমার্স ব্যাকগ্রাউন্ড হই, প্রত্যেকটারই কিছু না কিছু সিমুলেশন সফটওয়্যার থাকে। ওই সফটওয়্যার থ্রুতে আমরা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি এবং নিউমেরিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, এবং নিউমেরিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার মাধ্যমে দেন আমি একটা রেজাল্ট পাবো, ওই সফটওয়্যারটা আমাদের রান করে একটা রেজাল্ট পাবো, সেই রেজাল্টের মাধ্যমে আমাদের যে এক্সপেরিমেন্টাল রেজাল্টটা আছে সেটার সাথে কম্পেয়ার করবো, এবং কম্পেয়ার করার মধ্যে সেটাও একটা ডাটা ভ্যালিডেশনের প্রসেস। আমি যদি আপনাকে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে দেখাই, যেমন আমার এই পেপারটার মধ্যে আমি একটা ইঞ্জিনের মধ্যে একটা ইঞ্জিনের যে ফুয়েল দিয়ে রান করার পরে তার যে প্রেশারের গ্রাফটা আছে সেটা আমি দুইটা সিমুলেশন সফটওয়্যার দ্বারা ভ্যালিডেশন করেছি, একটা আনসিস এবং একটা জিটি পাওয়ার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে যে এখানে তিনটা গ্রাফ আছে, একটা মানে তিনটা হচ্ছে আমাদের ইমেজ আছে, সেটা আমার প্রথম হচ্ছে এক্সপেরিমেন্টাল, দেন হচ্ছে জিটি পাওয়ার, দেন আনসিস পাওয়ার, এবং দেখছেন যে তাদের ট্রেনটা প্রায় সিমিলার, তাদের ট্রেনটা দুইটার ক্ষেত্রেই 1400 RPM এর ক্ষেত্রে বা 2500 RPM এর ক্ষেত্রেই দুইটা ক্ষেত্রেই তাদের ট্রেনটা প্রায় সিমিলার। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার যে এক্সপেরিমেন্টাল ওয়ার্ক আছে বা এক্সপেরিমেন্টাল করেছি সেটা যে আসলে ঠিক আছে বা সেটা আসলে ভ্যালিডেড, সেটা আমরা এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে আমরা অ্যানালাইসিস করতে পারছি। আছে কম্পিউটার প্রোভাইডেড বাই ম্যানুফ্যাকচারার, আমরা কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তারা যারা আসলে কোনো জিনিসে কাজ করে, সাপোজ যে যদি ইঞ্জিনের কথা যদি বলি, আপনি একজন রিসার্চার কিন্তু আপনার কাছে কোনো ইঞ্জিন নেই, ঠিক আছে, আপনি শুধুমাত্র আপনার কাছে সিমুলেশন সফটওয়্যার আছে এবং এটার মাধ্যমে আপনার ডাটা এখন ভ্যালিডেশন করা লাগবে, আপনি তাকে রিসার্চ করছেন, তো সেটার মাধ্যমে আসলে কীভাবে করা যায়, ধরেন আপনার কাছে একটা যা সিমুলেশন সফটওয়্যার আছে কিন্তু আপনি এমন একটা রিসার্চ গ্রুপ বা হচ্ছে ম্যানুফ্যাকচার কোম্পানি আছে যারা ইঞ্জিন রান করে, মানে আমাদের যে পাওয়ার জেনারেশন হয় সেটা সাধারণত ইঞ্জিনের মাধ্যমেই তো পাওয়ার জেনারেশন হয়, তো আপনি এমন একটা কোম্পানির সাথে যোগাযোগ করলেন যে তার সাথে তাদের যে ধরেন 24 ঘন্টা যে ডাটা বা হচ্ছে সিমিলার RPM, সেটা আমি তাদেরকে বললাম যে আপনাদের ইঞ্জিনটা যখন 0 RPM থেকে 1200 RPM উঠে তখন যে পেশারের ডাটাটা আছে সেটা আমার লাগবে, এবং সামহ আপনার যদি কন্ট্রিবিউট তারা যদি রাজি হয় তো আপনি হচ্ছে তার ডাটার সাথে আপনার যে ডাটা আছে বা সিমুলেশন ডাটা হোক বা আপনার যে এক্সপেরিমেন্ট ডাটা হোক তার সাথে কম্পেয়ার করতে পারবেন, এবং কম্পেয়ার করার মাধ্যমে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ডাটাকে ভ্যালিড কি না। একটা জিনিস আছে এক্সপেরিমেন্ট অ্যানালাইসিস মাধ্যমে ডাটা ভ্যালিড করতে পারবেন, অর্থাৎ আপনি যদি কোনো একটা এক্সপেরিমেন্ট করেন এবং আপনি যদি কোনো একটা নিউমেরিক্যাল অ্যানালাইসিস করেন অথবা আপনি কোনো একটা ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে ডাটা আনছেন এবং ডাটা এনে এখন সেই ডাটাটা আপনার এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস সাথে কম্পেয়ার করবেন, কাইন্ড অফ ভাইস ভার্সা, এটার মাধ্যমে আপনার ডাটা ভ্যালিডেশন করতে পারবেন। সো এই চারটা হচ্ছে সাধারণত ডাটা ভ্যালিডেশনের যে প্রসেস, সাধারণত এইটা চারটাই সবচেয়ে পপুলার এবং এটার মাধ্যমে আমার ডাটা ভ্যালিডেশন করা হয়। আরেকটা জিনিস হচ্ছে প্রুফ রিডিং। প্রুফ রিডিং জিনিসটা হচ্ছে আপনি একটা রিসার্চ পেপার লিখছেন, অলরেডি আপনার রিসার্চ পেপারটা লেখা হয়ে গেছে এবং সেটা হচ্ছে পাবলিশ করবেন। একটা জিনিস বলে রাখা ভালো,
একটা রিসার্চ পেপার লিখতে সাধারণত খুব বেশি সময় লাগে না। সাধারণত আপনি যদি এক মাসের একটা আপনি যদি এক মাসে একটা হচ্ছে আউটলাইন বা টাইমলাইন নেন, তো সেক্ষেত্রে আপনার সাধারণত রিসার্চ পেপার লিখতেই মোটামুটি 10 দিন লাগবে, সর্বোচ্চ 10 দিন হলে লাগবে। কিন্তু বাকি যে 20 দিন, এই 20 দিন আপনাকে অবশ্যই সময় দেওয়া উচিত আপনার পেপারের এডিশন, মানে আপনার বারবার এডিট করা এবং আপনার গ্রামার, পাংচুয়েশন বা অন্য যেগুলো আছে, সেন্টেন্স কারেক্ট কিনা বা গ্রামাটিক্যাল কারেক্ট সবগুলো জিনিসগুলো বারবার চেক করা, এটাকে বলা হয় প্রুফ রিডিং। এবং এই প্রুফ রিডিংটা করতে বা হচ্ছে যে এডিট যেটা আছে এই এডিটটা করতে আপনার সবচেয়ে বেশি সময় লাগবে, আপনার সবচেয়ে বেশি সময় এটাতে দেওয়া উচিত। কারণ আপনি যেসব জার্নাল ইন্টারন্যাশনাল রিকগনাইজ যেসব জার্নাল আছে, সাধারণত Q1 Quartiles বা Q2 Quartiles যেসব জার্নালগুলো আছে বা যেসব জানা ISI যে জার্নাল আছে, যাদেরকে যাদের আসলে ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে সেসব জার্নাল, তো তারা অবশ্যই কোনো প্রকার তারা পুরো কোনো প্রকার খুঁজ চায় না তাদের যে জার্নাল পাবলিশ করবে, তারপরে রিসার্চ পেপারটা তাদের জার্নালের থ্রু দিয়ে পাবলিশ করবে, তো অবশ্যই তারা একবার নিখুঁত একটা রিসার্চ পেপার চায় যেখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকবে না, কোনো সেন্টেন্স স্ট্রাকচারের সমস্যা থাকবে না, কোনো পাংচুয়েশনের সমস্যা থাকবে না, এবং এসব সব কিছু পারে কোনো রেফারেন্সিংয়ের সমস্যা থাকবে না, এবং এসব সব কিছু তারা আপনি অ্যাগ্রি করার পরে দেন আপনি রিসার্চ আর্টিকেলটা তাদের জার্নালের থ্রুতে পাবলিশ হওয়ার মতো হতে হবে, হতে হয় সাধারণত। আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে আপনারা যদি রিসার্চ কোন কারো যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকে বা সামনে যদি রিসার্চ ইনশাল্লাহ যদি করতে পারেন, তো দেখবেন কয়েকটা জার্নাল সব সরাসরি ডেস্ক রিজেক্ট হয়। ডেস্ক রিজেক্ট মানে কি? ডেস্ক রিজেক্ট হচ্ছে সেই জার্নালটা ফার্দার যে রিভিউ, ফার্দার যে রিভিউ, আমি রিভিউ জিনিসটা কি সেটা পরবর্তীতে আমি অবশ্যই আলোচনা করবো, ফার্দার রিভিউতে যাওয়ার আগেই এডিটরের কাছ থেকে সেটা হচ্ছে রিজেক্ট হয়ে যায়, মানে সে যা আপনার রিসার্চ আর্টিকেলটা পরবর্তীতে আসলে রিভিউর জন্য পাঠানো হবে না। আপনার এটা হতে পারে আপনার রিসার্চ পেপারের মধ্যে যদি গ্রামারের সমস্যা থাকে বা সেন্টেন্স স্ট্রাকচার বা পাংচুয়েশন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে রেফারেন্সিংয়ে যদি আপনি ঠিকমতো রেফারেন্সিং করতে না পারে, তো সেক্ষেত্রে আপনার জার্নালটা তাদের আপনার রিসার্চ পেপারটা তাদের জার্নাল কর্তৃক অ্যাকসেপ্টেড হবে না এবং সরাসরি আপনাকে রিজেক্ট করে দেবে উইদাউট এনি নোটিস। দেন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা টার্ম, প্ল্যাগারিজম। এই প্ল্যাগারিজম জিনিসটা আসলে কি সেটা আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব, এবং এটা নিয়ে যত বেশি কোশ্চেন আসা যায় ততই ভালো, আমাদের জিনিসটা সবচেয়ে বেশি ধারণা এই সেক্টরে ক্লিয়ার করা উচিত। প্রত্যেকটা সেক্টরে রিসার্চের মধ্যে প্রত্যেকটা সেক্টরই অবশ্যই একটা মানে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা রাখা উচিত, কিন্তু এই প্ল্যাগারিজম অ্যান্ড প্যারাফ্রেজিং সেকশনটা এটাতে অবশ্যই 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 সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত। কারণ রিসার্চের স্ট্রাকচারটাই দাঁড়ায় আছে এই দুইটা দিকে, কয়েকটা লাইন দেখতে পাচ্ছেন সেখানে দেখেন কয়েকটা লাল বা কালার কয়েকটা লাইন আছে এবং কালার লাইনের উপরে একটা নাম্বার আছে 6। এটা আসলে জিনিসটা কি, আমি এই যে কয়েকটা লাইন লিখলাম এই লাইনগুলোতে দেখেন যে কালার লাইনটা আছে এই লাইনটা কোনো একটা প্ল্যাগারিজম চেকার সফটওয়্যারের মাধ্যমে সে এই হুবহু মানে আমার যে এই লাইনটা ধরলাম যে এনার্জি ইজ রিকোয়ার্ড টু হিট অ্যান্ড ড্রাইং এয়ার, আমার এই সেন্টেন্সটা কোনো একটা পাবলিশড রিসার্চ আর্টিকেলের কোনো একটা সেনের সাথে হুবহু মিলে গেছে বা অথবা তিনটা ওয়ার্ড পাশাপাশি পাইছে ওই সফটওয়্যারটা, প্ল্যাগারিজম চেকার কয়েকটা সফটওয়্যার আছে সেটা আসলে চেক করে যে আপনার যে রাইটিং আছে সেই রাইটিংটা আসলে কারো কাছকে কপি পেস্ট করছেন কিনা বা কোনো সিং রাইটিং খুঁজে পাচ্ছে কিনা, সেটা আসলে প্ল্যাগারিজম যে সফটওয়্যার আছে চেকার যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলো সাধারণত ডিটেক্ট করে। এবং আপনার জার্নাল যদি 13 কোনো কোনো জার্নাল আপনার রিসার্চ আর্টিকেলে 13-15% উপরে যদি সিমিলারিটি পায় তখন আপনার রিসার্চ আর্টিকেলটা তার জার্নাল কর্তৃক অ্যাকসেপ্টেড হবে না এবং সেটা সরাসরি ডেস্ক রিজেক্ট হবে। বারবার বলছি সেটা কোনো প্রকারই আপনার জার্নাল, আবার যদি অনেক হাই ইম্প্যাক্টের জার্নাল হয় সাপোজ ইউনিভার্সাল রিভিউ, সেটা সাধারণত 10-8% উপরে যদি সিমিলারিটি পায় আপনার হোল পেপারের মধ্যে 8-10% উপরে যদি সিমিলারিটি পায় তাহলে হচ্ছে আপনার জার্নালটা সে অ্যাকসেপ্ট আপনার রিসার্চ আর্টিকেলটা সেই অ্যাকসেপ্ট করবে না এবং সরাসরি ডেস্ক রিজেক্ট হয়ে যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে এনার্জি ইজ রিকোয়ার্ড টু হিট দ্য ড্রাইং এয়ার, অর্থাৎ এখানে কালার ওই সফটওয়্যারটা এখানে কালার করে দিচ্ছে কেন, কারণ সে এমন একটা রিসার্চ আর্টিকেল পাইছে বা এমন একটা আর্টিকেল পাইছে বা হয়তো সেটা জার্নাল হোক বা নিউজ পেপার হোক মানে অনলাইনে অ্যাভেলেবেল এমন একটা আর্টিকেল পাইছে, সে আর্টিকেলের সাথে আমার লাইনটা হুবহু মিলে গেছে অথবা
ধরলাম এনার্জেটিক এনার্জি রিকোয়ার্ড অ্যান্ড হিট এই তিনটা যে ওয়ার্ড পাশাপাশি পাইছে, এই জন্য সেই লাইনটা কালার করে দিছে যে না তোমার এই লাইনটা আবার চেঞ্জ করা লাগবে অথবা প্যারাফ্রেজ করা লাগবে, তোমার লাইনটা এত পারসেন্ট আমি আমি সিমিলারিটি পাইছি সো ইউ শুড অ্যাভয়েড দিস। এরকম করে বাকি যে তিন বাকি যে কালার লাইনগুলো আছে সবগুলোর সেম অবস্থা আমাদের প্রত্যেকটা মানে আমার যে রাইটিং আছে সেই রাইটিংয়ের মাধ্যমে সে প্যাগাজম চেকার যে সফটওয়্যার আছে তার মাধ্যমে সে এইগুলো ডিটেক্ট করতে পারছে যে এত পারসেন্ট এগুলো সব সিমিলারিটি, এগুলো হচ্ছে অবশ্যই অ্যাভয়েড করা লাগবে। এবং আপনি যদি কোনো প্ল্যাগারিজম চেকার সফটওয়্যার মাধ্যমে যদি আপনি রিসার্চ আর্টিকেলটা আপনি যদি চেক করেন বা সেটা যদি আপনি যদি দিয়ে দেন তো সে পুরো রিসার্চ আর্টিকেল চেক করে আপনাকে এরকম লাস্টে এরকম একটা একটা রিপোর্ট দিবে। এই রিপোর্টের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন এখানে লিখছে অরিজিনালিটি রিপোর্ট, আমার পেপারের মধ্যে সে 30% সিমিলারিটি ইন্ডেক্স পাইছে, তার মধ্যে এক নম্বর মানে এই সোর্স থেকে নেওয়া হয়েছে 1129টা ওয়ার্ড, এই সোর্স নেওয়া হয়েছে 135টা ওয়ার্ড, চার নম্বর সোর্স থেকে নেওয়া হয়েছে 98টা ওয়ার্ডস, আর যেটা আমি যেটা দেখলাম আগের সাইডে যে 6 নম্বর লেখা আছে 6 নম্বর এটার মাধ্যমে যে নিচে 61টা ওয়ার্ডস, তার মানে আমার রিসার্চ পেপারের সাথে 61টা ওয়ার্ডস এই সিআইজি জার্নাল এর সাথে সে সিমিলারিটি পাইছে এবং তার একটা পার্সেন্টেজ 1%। এরকম করে করে অনেকগুলো পার্সেন্টেন্সেস মানে একটা সাম আপ শুরু আপনি একটা রিপোর্ট দিবে যে তোমার আর্টিকেলটা অন্য অন্য মানে অনলাইনে অ্যাভেলেবেল যে আর্টিকেলগুলো আছে তার সাথে 30% সিমিলারিটি, এবং এই 30% সিমিলারিটি হওয়ার কারণে আমার রিসার্চ পেপারটা পুরোপুরি ডেস্ক রিজেক্ট করে। আমি যেটাই বললাম সাধারণত 13-15% উপরে যদি সাধারণত সিমিলারিটি যদি পায় তো যে কোনো জার্নালে আপনাকে রিজেক্ট করে দেবে আপনার রিসার্চ আর্টিকেলটা। তো অবশ্যই প্যারাফ্রেজিং জিনিসটা হচ্ছে এবং প্যারাফ্রেজিং জিনিসটা আমার প্ল্যাগারিজমকে দূর করা বা প্ল্যাগারিজমকে অ্যাভয়েড করার সবচেয়ে বড় হাতিয়ার এই প্যারাফ্রেজিংটা। আমার এই প্যারাফ্রেজিংয়ের মাধ্যমে আমি প্ল্যাগারিজমটা দূর করতে পারি এবং আমার রিসার্চ আর্টিকেলটাকে পুরোপুরি সিমিলার উইদাউট এনি সিমিলারিটি আমি বানাতে পারি এবং আমাদের সাথে সিমিলারিটি থাকে না। তো এই এইটার স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এই প্যারাফ্রেজিং স্কিলটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটার জন্য সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হয় একটা রিসার্চ আর্টিকেল লেখার জন্য। আমি যদি বলি এটা আসলে জিনিসটা কী, জিনিসটা হচ্ছে আপনার যে একটা সহজ বাংলা ভাষা যে আপনার কোনো একটা রিসার্চ আর্টিকেল করতেছেন, এখন রিসার্চ আর্টিকেলের মধ্যে একটা লাইন পাইছেন যে লাইনটা আপনার রিসার্চ আর্টিকেলের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। ধরলাম ধরেন আপনি ফুয়েল নিয়ে কাজ করছেন বা হচ্ছে আপনি হাইড্রোজেন নিয়ে কাজ করছেন, তো আপনি প্রিভিয়াসলি আর এক্সেপ্টেড বা প্রিভিয়াসলি পাবলিশ যে আর্টিকেল আছে তার মধ্যে একটা জিনিস দেখলেন যে হাইড্রোজেনের যদি ইউজ করা হয় তা সেক্ষেত্রে নক্স ফরমেশন হয় না, তো এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা মানে সেন্টেন্স যেটা আপনি রিসার্চ পেপারের মধ্যে অবশ্যই আপনার ইনক্লুড করা লাগবে, কারণ আপনি নাহলে তো আপনার হাইড্রোজেনের যে প্রোস অ্যান্ড কনস আপনি দেখাতে পারবেন না। তো কিন্তু এখন শর্ত হচ্ছে প্ল্যাগারিজম অ্যাভয়েড করার জন্য, আবার বলছি প্ল্যাগারিজম অ্যাভয়েড করার জন্য ওই পাবলিশ রিসার্চ আর্টিকেলের ওই লাইনটা হুবহু আপনার রিসার্চ আর্টিকেলের মধ্যে কপি পেস্ট করতে পারবেন না। কারণ কি, কারণ আপনার প্ল্যাগারিজম চেকারের সফটওয়্যারের মাধ্যমে এটা আপনার সিমিলারিটি হিসাবে সে গণ্য হবে এবং সেটা ডিটেক্ট করে কালার করে দেবে যে তোমার এই এই পেপারের সাথে তোমার তোমার যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা তোমার এই পেপারের সাথে সিমিলারিটি পাইছে আমরা। তো এটাকে অ্যাভয়েড করার জন্য প্যারাফ্রেজিং করতে হয়। প্যারাফ্রেজিং জিনিসটা কি, আপনি যে লাইনটা আছে সেই লাইনের যে থিমটা এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনটা আপনার নিজের ভাষায় করে লেখা, সেটা হয় আপনার সিনোনিমস ইউজ করে অথবা সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে অথবা কোনো একটা যে ওয়ার্ড আছে ওয়ার্ডের ফর্মেশ মানে যে ফর্ম যদি সেটা যদি আগের রিসার্চ আর্টিকেল সেটা ভার্ব ফর্মে থাকে আপনি লেখেন সেটা অ্যাডজেক্টিভ ফর্মে অথবা অ্যাডভার্ব ফর্মে, আরেকটা যদি সেটা যদি অ্যাডজেক্টিভ ফর্মে থাকে আপনি লেখেন সেটা কি ভার্ব ফর্মে, ফর্মেশন চেঞ্জ করে অথবা
একটা আপনার আগের রিসার্চ আর্টিকেলের মধ্যে মানে পাবলিশ রিসার্চ আর্টিকেলের মধ্যে সেটা আছে সিম্পল সেন্টেন্সে, আপনি চাইলে লিখবেন কমপ্লেক্স সেন্টেন্সে। এভাবে মানুষ সাধারণত প্ল্যাগারিজম অ্যাভয়েড করা যায় এবং এটাকে সাধারণত প্যারাফ্রেজ বলা হয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য নিড ফর ইনভেস্টর টু আর্ন এ কমার্শিয়াল রিটার্ন মে পুট আপওয়ার্ড প্রেশার অন প্রাইস। এটা আসলে মানে কি, এটা মানুষ মানে হচ্ছে যে আমাদের ইনভেস্টর আছে, সে ইনভেস্টররা কী চায়, তারা তাদের একটা হচ্ছে সাধারণত একটা নিড থাকে যে মানে তাদের যে প্রাইস কোনো একটা ইকুইপমেন্টের বা কোনো কম্পোনেন্টসের প্রাইস বাড়িয়ে দিয়ে তার সেদিন লাভবান হয়। এটা তো আমাদের ফেস যে আমাদের ইনভেস্টর আছে, সেই ইনভেস্টর সে এখন চাইতেছে কোনো একটা ইকুইপমেন্টের প্রাইস বাড়িয়ে দিব যাতে সে লাভবান হয়। এখানে আমি দেখাইছি যে ওয়ার্ডগুলো দেখাইছি যে ওয়ার্ডগুলো আমি পরবর্তীতে চেঞ্জ করছি, যেমন কমার্শিয়াল রিটার্ন এটাকে আমার কি বলতে পারি প্রফিট, লাল কায়দা দেখাইছি প্রফিট। আপওয়ার্ড প্রেশার মানে কি ইনক্রিজ, যেটা দেখাচ্ছি ইনক্রিজ। হুবহু সেন্টেন্সে আমি লিখছি ইনভেস্টর লাইকলি টু পুশ আপ দ্য প্রাইস ফর দ্য প্রফিট। সেম হচ্ছে আমার ভাষায় মতো চেঞ্জ পাই একই বেম জাস্ট আমার ভাষার মতো আমি লিখছি আর কি, এবং এটাই হচ্ছে প্যারাফ্রেজ। এবং সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি আমাদের দরকার এখন ক্রিয়েটিভ জার্নাল, এবং এই জিনিসটা আসলে কী এটা হচ্ছে আমাদের আরমান স্যার উনিও কিছু ধারণা দিয়েছেন, আমি আর কি ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করব। সাধারণত ক্রিয়েটিভ জার্নাল আসলে জিনিসটা আসলে কী, ক্রিয়েটিভ জার্নালকে সাধারণত জার্নালে দিচ্ছেন ওই জার্নালে তো অবশ্যই কোন আপনার ওই ফিল্ডে এক্সপার্ট তো থাকবে, এক্সপার্ট প্রফেসর বা এক্সপার্ট রিসার্চার আছে, তো তাদের থ্রুতে আপনার জার্নালটা একবার রিভিশন দেওয়ানো হবে যে আপনার জার্নালে সব কিছু ঠিকঠাক আছে কিনা, যে আপনি যেসব লেখা লিখছেন সেসব লেখাগুলো ঠিকঠাক আছে কিনা, বা আপনি ডাটাগুলো ঠিকঠাক এক্সপেরিমেন্ট অ্যানালাইসিস করছেন কিনা। তো তারা এই এক্সপার্ট রিসার্চাররা বা এক্সপার্ট প্রফেসর বা যারা আছে তারা এই জিনিসগুলো বারবার চেক করে, এবং পুরো জার্নালটা আপনার পুরো রিসার্চ আর্টিকেলটা তারা পড়ে, পড়ার পরে দেন আপনি একটা ফিডব্যাক দেয় যে ইউ হ্যাভ টু চেঞ্জ দিস দিস দিস, মানে আপনার এই পোর্শনে চেঞ্জ করা লাগবে। হয়তো আপনার একটা ডাটা ভুল হয়েছে, আপনাকে বলবেন যে এই ডাটাটা আবার চেঞ্জ করা লাগবে, হয়তো আপনি একটা ডাটা মিসিং এবং তখন ওই রিভিউয়ার বললো আপনি ডাটাটা আবার এই মাস ইনক্লুড করা লাগবে, হয়তো আপনি একটা লাইন ঠিক হয় নাই সে বললো যে তোমার লাইনটা ঠিক করা লাগবে, ওই ওই এক্সপার্ট রিসার্চাররা আপনার রিসার্চ আর্টিকেলের উপর কমেন্ট দেবে, এবং এটাকে বলা হয় পিয়ার রিভিউ। এবং এই পিয়ার রিভিউতে হতে অবশ্যই তার সময় লাগবে, সময় লাগে, কারণ কি একটা এক্সপার্ট রিসার্চাররা তো বসে থাকে না, তারা তাদের তো অনেক কাজ থাকে, সাধারণত এক্সপার্ট রিসার্চার তো প্রফেসর হয়, তো প্রফেসররা তো ক্লাস নেওয়া, ল্যাব নেওয়া, রিসার্চ নিচে রিসার্চ আর্টিকেল রিসার্চ পেপার পাবলিশ করা, রিসার্চ করা, তারপর হচ্ছে গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করা, অনেক কাজ থাকে। তো এত কাজের ভিড়েও তাদের সময় বেদ করে আপনার জার্নালটা সে পড়বে, এবং এর জন্য সময় লাগবে। এই সময়টা পেতে থেকে ছয় মাস আরো বেশি, এক দু বছর সময় লাগে এই রিভিউটা করতে। কিন্তু এই ক্রিয়েটিভ জার্নালগুলো যেগুলো আছে সেই জার্নালগুলোতে রিভিউ হয় না, পিয়ার রিভিউ একদমই হয় না, পিয়ার রিভিউ আমি বলবো যে পিয়ার রিভিউ একদমই হয় না। আর আপনার কোনো একটা জার্নাল আপনার সরি আপনার কোনো রিসার্চ আর্টিকেল যদি পিয়ার রিভিউ না হয় তা সেটা অবশ্যই ইন্টারন্যাশনাল রিকগনাইজ হবে না, এবং সেটা আপনি ইন্টারন্যাশনালভাবে অ্যাকসেপ্টেডও হবে না। আমি এটা বলে রাখা ভালো, ক্রিয়েটিভ জার্নালের সাথে যে কোনো সম্পর্ক আপনার সিভিকে অনেক বেশি উইক বানিয়ে ফেলতে পারে। সাধারণত সম্পর্ক বলতে সেই ক্রিয়েটরি জার্নালের সাথে ক্রিয়েটিভ জার্নালে আপনার রিসার্চ আর্টিকেল পাবলিশ করছেন কি না, বা ওই জার্নালে আপনি কোনো রিভিউয়ার কি না, ওই জার্নালে আপনি কোনো এডিটর কি না, এইসব যে কোনো প্রকার সম্পর্ক আপনার সিভিকে অনেক বেশি উইক বানিয়ে ফেলবে। এই জন্য ক্রিয়েটরি জার্নাল থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকবেন এবং এই জিনিসগুলো আসলে খুঁজবেন। আমি আপনাদের জন্য একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কের মাধ্যমে সাধারণত ক্রিয়েটিভ জার্নাল আপনি খুঁজতে পারবেন। এই বিলস একজন আমেরিকান লাইব্রেরিয়ান ভদ্রলোক, এই ভদ্রলোক অনেক বেশি টায়ারসাম একটা ওয়ার্ক করে আপনার এই যে একটা লিস্ট বানাইছেন, এই লিস্টের মাধ্যমে সাধারণত আপনি যে কোনো ক্রিয়েটিভ জার্নালকে আপনার ক্রিয়েটিভ জার্নাল অথবা তাদের পাবলিক ইস্যুগুলো দেখতে পারবেন।
আমি যদি আপনাকে দেখাই এই বেসলিস্টটা দেখতে পাচ্ছেন খুব সম্ভবত এই বেসলিস্ট পটেনশিয়াল পিউরিটি জার্নাল অ্যান্ড পাবলিশার আপনি এই লিস্টের মাধ্যমে আপনি সমস্ত প্রকার পিউরিটি জার্নাল এবং পাবলিশারের একটা লিস্ট পেয়ে যাবেন যেগুলো আপনার রিসার্চ আর্টিকেল পাবলিশ করার জন্য বা অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করা জরুরি 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 না হলে আপনার দেখা যায় এত গুরুত্বপূর্ণ রিসার্চ আর্টিকেলটা খুবই আস্থাকুল টাইপের একটা যা জায়গায় চলে যাবে যেটা আপনার কোনো অ্যাকসেপ্টেন্স অথবা কোয়ালিটি মানে আপনার যে আপনার জার্নালের যে রিকগনিশন পেবেন পাবেন না এই পিউরিটি জার্নালটা অবশ্যই স্কিপ করা লাগবে পিউরিটি জার্নালগুলো অবশ্যই স্কিপ করা লাগবে তারপর আমি আমি দেখলাম যে কোয়েশ্চেন সেশনে একজন বলছেন যে সাধারণত যে একটা জার্নালে আমি সাধারণত কীভাবে কোয়ালিটিফুল জার্নাল পাবো খুঁজে পাবো এবং হচ্ছে কোন জার্নালে কেমন কোয়ালিটি সেটা আমরা পাবো দেখতে পাবো তো এটা আমি অবশ্যই আমি বলবো সেটার মাধ্যমে কয়েকটা ফ্যাক্টর আসলে আমাদের আমাদের কনসিডার করতে হয় জার্নাল আপনার রিসার্চ আর্টিকেলটা কোনো জার্নালে পাবলিশ হওয়ার জন্য তো প্রথমে কোয়ার্টাইল সেটা আমি একটু ধারণা দিয়েছিলাম আগে কোয়ার্টাইল জিনিস আসলে কোয়ার্টাইল জিনিসটা হচ্ছে বা আরমান স্যারও হচ্ছে কিছু ধারণা দিয়েছে কোয়ার্টাইল জিনিসটা হচ্ছে এটা সাধারণত চারটা ভাগে আমাদের Q1 Q2 বা Q3 অথবা Q4 এই চারটা র্যাঙ্কিংয়ে সাধারণত জার্নাল থাকে এই Q1 টাইপের জার্নাল মানে কি Q1 জার্নালের মানে হচ্ছে যে আপনার ওয়ার্ল্ডে যত জার্নাল আছে যত রিভিউড জার্নাল আছে তার মধ্যে 25% গ্রুপ করা হয় মানে ওরা এলিট লেভেলের জার্নাল এই 25% হচ্ছে Q1 ক্যাটাগরি দেন আপনার 25-50% হচ্ছে Q2 ক্যাটাগরি তার মানে Q1 থেকে একটু লো কোয়ালিটি জার্নাল হচ্ছে এই 25% হচ্ছে Q2 ক্যাটাগরি আর একটু লো কোয়ালিটি মানে Q1 থেকে লো কোয়ালিটি যারা তারা কি আরও 25% 50-75% সেটা Q3 ক্যাটাগরি এবং আরও যদি আরও বেশি মানে Q3 থেকেও যদি আরও বেশি খারাপ হয় তাহলে Q4 ক্যাটাগরি এবং এরা বাদ বাকি 25% মানে আমাদের 100 ভাগকে চারটা ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে এলিট গ্রুপটা প্রথম 25% তার থেকে একটু কম কোয়ালিটি সম্পন্ন জানাগুলো বাকি 25% তার থেকে আরেকটু 25% এরকম করে Q4 পর্যন্ত চলে যায় একটা জিনিস মনে রাখা ভালো Q1 Q3 Q2 Q3 Q4 এগুলো অবশ্যই নেগলেজ মানে Q4 আপনার যদি মনে হয় এমন যে আমি Q4 জানালে পাবলিশ করবো না আমার Q1 লাগবেই যেহেতু ভালো একটা জিনিস মনে রাখা ভালো সাধারণত ISI পেপার যেগুলো সাধারণত ইম্প্যাক্ট যেগুলো পেপারগুলো আছে সেগুলো সাধারণত এই Q4 বা Q4 যদি আপনার কোনো পেপার থাকে অবশ্যই সেটা অবশ্যই ইম্পর্টেন্ট আপনি স্কলারশিপ পাওয়ার জন্য আপনার ISI মানে ইম্প্যাক্ট ফ্যাক্টর হইলেই হচ্ছে আপনি যে কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার যে কোনো প্রফেসরের সাথে কানেকশন যে কোনো প্রফেসরের ফোকাসে আসতে পারবেন আপনি আর সাধারণত Q1 লেভেলের জার্নালগুলো সাধারণত অনেক বেশি হাই ইম্প্যাক্টের হয় এবং সেগুলোতে পাবলিশ করতে একটু কষ্ট করতে হয় অনেক বেশি ডাটা দিতে হয় যেমন আমি আপনাকে দেখাই আমাদের পেপারটা Q1 কোয়ালিটি পেপার এটা হচ্ছে Q1 কোয়ালিটি পেপার এটা ফুয়েলে পাবলিশ করেছে এবং ডিম পেপার প্রায় 5.775 এবং দেখেন আমরা এই জিনিসটার মধ্যে আমরা অনেকগুলো ডাটা এবং অনেকগুলো সিমুলেশন নিয়ে কাজ করছি আমরা তো সাধারণত কিউ ওয়ান লেভেলের পেপার পাবলিশ করতে গেলে আপনার খুব বেশি অ্যানালাইসিস এবং খুব বেশি এক্সপেরিমেন্টাল ওয়ার্ক ছাড়া সাধারণত কিউএন লেভেলের জার্নালগুলো সাধারণত ওরা আপনার রিসার্চ আর্টিকেলকে পাবলিশ করবে না তো এই জন্য আপনাদেরকে অবশ্যই মন খারাপ করার কোনো দরকার নেই বা হতাশার কোনো দরকার নেই আপনি Q3 বা Q4 যদি জার্নাল যদি করতে পারেন তো এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট অ্যাজ এ আন্ডারগ্র্যাড স্টুডেন্ট অথবা বা হচ্ছে মাস্টার্স স্টুডেন্টের জন্য সাধারণত কিউএন লেভেলের জার্নাল সাধারণত পিএইচডি লেভেলের যে স্টুডেন্ট হয় তাদের সাধারণত হয় তো আরেকটা জিনিস দেখা লাগবে যে এক্সেপ্টেন্স অ্যান্ড পাবলিশিং টাইম এটা আমি লাল কালারে দেখছেন যে হাইলাইট করে দিয়েছি এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট সাধারণত আমরা আন্ডারগ্র্যাড লেভেলের স্টুডেন্ট যারা আছি এবং যারা সাধারণত মাত্র শুরু করছি আমি রিসার্চ তাদের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি যদি এমন একটা এক্সেপ্ট এমন একটা পেপারের জার্নালে আপনারা দিছেন যে এটার এক্সেপ্টেন্স টাইম অনেক বেশি মানে সেটা পাবলিশ মানে আপনার জার্নালটা এক্সেপ্ট হতে তার সময় লাগে 10 মাস বা 1 বছর আপনি এতদিন তো একটা জার্নালের মধ্যে ফিরে লেখা তো আপনি সাথে কারণ আপনি কি আপনি যত দ্রুত আপনার রিসার্চ আর্টিকেলটা আপনার জার্নালে পাবলিশ হবে তত আপনার প্রফেসরদের মেইলিং করাটা তত তাড়াতাড়ি আপনি করতে পারবেন তো এই জন্য অ্যাকসেপ্টেন্স বা পাবলিশিং একটা খুবই ইম্পর্টেন্ট আর এসজিআর ইম্প্যাক্ট ফ্যাক্টর বা ক্লিমিটিং ইম্প্যাক্ট ফ্যাক্টর বা এসএনআইপি এই জিনিসগুলো আগেই আরমান স্যার আপনাদেরকে ধারণা দিয়েছেন এটা নিয়ে আমি আসলে আর পরবর্তীতে আগাচ্ছি না তো এগুলো সাধারণত আমরা স্কিমাগো যে ওয়েবসাইট আছে তার সেখান থেকে আমরা পাইতে পারি সাপোজ আপনার যদি একটা এক্সাম্পল দেখা দিই এগুলো সবই কালকের ওয়ার্কশপে দেখানো হবে আমি তাও আপনি দেখা যাচ্ছে সাপোজ আপনাকে জার্নাল
চাচ্ছেন সেই জার্নালে হচ্ছে সবকিছু আমাদের এসজিআর কত, এসএনআইপি কত, সবগুলো আমরা দেখতে চাচ্ছি। সাপোজ ধরো আরবান ক্লাইমেট, আরবান ক্লাইমেট লিখে স্কিমাকে সার্চ দিবেন, আরবান ক্লাইমেট স্কিমাকে। এইটা সার্চ দেওয়ার পরে আপনি যে আপনার সামনে এরকম একটা সাইট উইন্ডো এসে পড়বে, এই উইন্ডোর মধ্যে আপনি দেখতে পাবেন যেখানে দেখতে পাবেন যেটা কোন কোন ক্যাটাগরি, কিউ ওয়ান ক্যাটাগরি জানা। দেন আপনি একবার নিচে যদি চলে যান তখন দেখতে পাবেন যে এটার এইচজিআর 1.04, আর ইপিএফআর সাধারণত জার্নালের জার্নালের ওয়েবসাইটে দেখা যায়, ইপিএফআর সাধারণত কত সেটা জার্নালের ওয়েবসাইটে দেখা যায়। আর অ্যাকসেপ্টেন্স ডেটটা আমরা কীভাবে দেখব, অ্যাকসেপ্টেন্স ডেটটা সাধারণত দেখা যায় ওই জার্নালের মধ্যে রিসেন্টলি পাবলিশড যেসব আর্টিকেল আছে সেগুলোর নিচে একটা ডেট লেখা থাকে। যেমন আমি দেখাই আপনাকে, যেমন আমাদের এই জার্নালটা, এই সরি এই রিসার্চ আর্টিকেলটা, এখানে দেখেন নিচে একটা ডেট লেখা আছে, রিসিভড 4 ডিসেম্বর রিসিভ পাইছে, রিসিভড রিভাইজ 12 ডিসেম্বর, দেখছেন মাত্র মাত্র 8 দিনে, অ্যাকসেপ্টেড হচ্ছে 22 তারিখে, 22 জানুয়ারি, মাত্র 1 মাসেরও কম সময়ের মধ্যে সেটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। অবশ্যই সাধারণত ভালো ভালো জার্নাল যেগুলো সেগুলো খুব কম সময়ের মধ্যে অ্যাকসেপ্ট হয়ে যায় আর কি, ভালো বড় অনেক হাই কোয়ালিটি জার্নাল সেগুলো আছে। তো এগুলো হচ্ছে অবশ্যই আপনাদের আমলে রাখা উচিত বা ফলো করা উচিত, একটা আপনার রিসার্চ পেপারটাকে জার্নালের মাধ্যমে প্রকাশ করার জন্য এই কয়েকটা সেক্টর অবশ্যই দেখবেন, সেটা সেটা Q1, Q2, Q3, Q4, সেটার অ্যাকসেপ্টেন্স টাইম কত, ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, সেটা অবশ্যই পিওটি জানার কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। দেন আমার রিসার্চ তো আমি করলাম, এখন রিসার্চ শুধুমাত্র করলেই হবে না, আপনার রিসার্চের ক্ষেত্রে কয়েকটা এথিক্স আপনাদের লাগবে, এবং এথিক্সের এবং এথিক্স যদি আপনার রিসার্চের মধ্যে কোনো প্রকার এই এই কয়েকটা অপশন থেকে কোনো প্রকার জিনিস আপনি বাদ দেন, তো সেটার জন্য আপনি অনেক বড় একটা পানিশমেন্ট আছে, পানিশমেন্ট হতে পারে, পানিশমেন্টটা হচ্ছে আপনার যে বর্তমানে অ্যাফিলিয়েশন আছে সেই অ্যাফিলিয়েশনটাকে রিসার্চ অ্যাফিলিয়েশনকে বাদ দিয়ে দেবে, যদি আপনি স্টুডেন্ট থাকে তো আপনি স্টুডেন্টশিপকে ক্যান্সেল করে দেবে। তো এটা অনেক বড় একটা জিনিস যে আমাদের রিসার্চ এথিক্সগুলো থাকা উচিত, আপনার একটা রিসার্চ পাবলিক পাবলিশ হতে গেলে আপনার এই কয়েকটা জিনিস ক্রাইটেরিয়া বা কয়েকটা কয়েকটা জিনিস অবশ্যই আপনাকে অ্যাভয়েড করা দরকার। তো এটা প্রথমে যে আসতেছে অথরশিপ অফ দ্য পেপার, এটা মানে কি আপনি আপনি সহ আপনার যেসব আরেকজন আরোজন মানুষ যা কাজ করছে আপনার রিসার্চের পিছনে, কো অথর যারা আছে যারা কাজ করছে, তো তাদের কাজের কন্ট্রিবিউশন অনুযায়ী অথরশিপের পজিশনটা অবশ্যই তাদেরকে দেওয়া। এটা অনেক বড় একটা ইস্যু বর্তমানে প্রচলিত, সাধারণত অহরহ জিনিসটা এসে হচ্ছে আর কি। সাধারণত আপনি যদি কন্ট্রিবিউশন কোনো একটা রিসার্চ আর্টিকেলে আপনার যে কারো কোনো একটা মানুষের কন্ট্রিবিউশন থাকলে তার নাম অবশ্যই 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 আপনার রিসার্চ আর্টিকেল দেওয়া লাগবে। যদি কেউ যদি আপনি কারো কারো রিসার্চ আর্টিকেলে মানে কন্ট্রিবিউশন আসে, মানে আপনার রিসার্চ আর্টিকেলে তার একটা কন্ট্রিবিউশন আছে এবং তা আপনি যদি তার নাম না দেন, তো সেক্ষেত্রে তার রাইট আছে আপনার রিসার্চ আর্টিকেলের নামে ইন্টারন্যাশনালিভাবে আপনার স্যুট করা, মানে হচ্ছে আপনি যদি আপনি যদি ল স্যুট করেন তো দেখা যায় কি আপনি যদি এরকম যে কী বলবো এটাকে নালিশ করেন, সরি আপনি যদি নালিশ করেন তা হচ্ছে দেখা যায় যে আপনি যে এরকম বলছেন যে আমার এই পেপারের মধ্যে কন্ট্রিবিউশন আছে কিন্তু এই অথরটা আমাকে নাম দেয়নি, তো ইন্টারন্যাশনালিভাবে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে, এবং এই জন্য তার চাকরি থাকলে চাকরি চলে যাবে, আর যদি তার অ্যাফিলিয়েশন বা স্টুডেন্টশিপ থাকে তো স্টুডেন্টশিপ চলে যাবে। তারপর সেকেন্ড পয়েন্টটা অরিজিনালিটি বা প্ল্যাগারিজম, এটা আমি আগেই বলেছি, অরিজিনালিটি প্ল্যাগারিজম যে জিনিসটা আমি আগেই বলেছি, সাধারণত সিমিলারিটি বা হচ্ছে আমাদের কপি পেস্ট জিনিসগুলো আপনি অবশ্যই অ্যাভয়েড করা, এবং আপনার সোলি মানে একটা যেটা যেটাকে বলা হয় যে প্রাইমারি রিসার্চ, সেই জিনিসটা অবশ্যই আপনি করা উচিত, মানে আপনার এমন একটা কাজ যেটা আগে কোথাও পাবলিশ হয় নাই বা পুরো নতুন একটা আইডিয়া, এটাই তো রিসার্চ, নতুন একটা ফাইন্ডিংস বের করছেন। তারপর একটা ডাটা অ্যাক্সেস অ্যান্ড রিটেনশন, অনেক সময় জার্নালের রিভিউয়াররা আপনি যে ডাটাগুলো নিছেন সেই ডাটা থেকে ডাটা অ্যাক্সেস চায়, জিরো পরবর্তীতে কিছু কিছু আর্টিকেলে অ্যাপেন্ডিক্স হিসাবে লাস্টে দিতে হয়। তো এটা আসলে জিনিসটা কি যে আপনি এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করছেন বা সিমুলেশন ওয়ার্ক করছেন, তাদের ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এই জার্নালের রিভিউয়ারগুলো অনেক সময় চায় যে তোমার ডাটাগুলো আমাকে দেখাও, তারা এই জিনিসটা অ্যানালাইসিস করে দেখ ডাটা বা যে গ্রাফটা আছে যে ঠিক আছে কিনা। তারপর বলছে মাল্টিপল রিটার্ন অ্যান্ড কনক্রেশন পাবলিকেশন, কনক্রেন্ট পাবলিকেশন, এই জিনিসটা আসলে কি
এই জিনিসটা আসলে যে আপনার এটা আপনার অবশ্যই ফলো করা উচিত, আপনি একটা জার্নালে আপনার রিসার্চ আর্টিকেলটা কেবল একটা জার্নালই দিতে পারবেন, একই টাইমে আপনি দুইটা বা একের অধিক জার্নালে আপনি রিসার্চ আর্টিকেলটা দিতে পারবেন না, যদি না মানে সেটা এক্সেপ্ট হওয়া পর্যন্ত আর কি, মানে আপনি একটা একটা জার্নালের মতো আপনি রিসার্চ আর্টিকেল সাবমিট করলেন সেটা আর কোনো রিসার্চ আর্টিকেল দিতে পারবেন না, এটা হচ্ছে এই জিনিসটা আপনি অ্যাভয়েড করা দরকার, মাল্টিপল রিটার্নের পাবলিকেশন যেটাকে বলা হয়। অ্যাকনোলেজমেন্ট অফ দ্য সোর্সেস, এই জিনিসটা আসলে কি অ্যাকনোলেজমেন্ট, আপনি যদি সাপোজ আপনার এক্সপেরিমেন্ট করলেন এবং আপনার এক্সপেরিমেন্টের যে ইঞ্জিনটা এটা কোনো কোম্পানি আপনাকে স্পন্সার করলো, এই স্পন্সরশিপটা আপনার রিসার্চ আর্টিকেলের নিচে দেওয়া থাকতে হবে যে এই মাই রিসার্চ এক্সপেরিমেন্টেশন ওয়াজ স্পন্সার্ড বাই দিস কোম্পানি, এরকম অবশ্যই আপনি অ্যাকনোলেজমেন্ট দেওয়া দরকার। বা আপনি কোনো কী বলবো যে কোনো একটা অথরিটি বা কোনো অর্গানাইজেশন থেকে ডাটা নিচ্ছেন, সাপোজ আপনার কোনো একটা এনভায়রনমেন্টাল ডাটা লাগবে, টেম্পারেচার বা আপনার হচ্ছে উইন্ড ক্যাপাসিটি ডাটা লাগবে এবং সেটা হচ্ছে আপনার নাসা থেকে নিয়েছেন, তো অবশ্যই 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 নিচে একটা দুবার সেকশনে আপনি এই জিনিসটা লিখতে হবে যে মাই ডাটা ওয়াজ তারপর হচ্ছে ডিসক্লোজার অ্যান্ড কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট। এই জিনিসটা আসলে কি যে আপনি যেটা বললাম যে আপনার যদি কোনো কোম্পানি আপনাকে স্পন্সার করে সেই স্পন্সারটা অবশ্যই আপনি অ্যাকনোলেজমেন্টে লিখতে হবে এবং আপনার তার সাথে কোনো কনফ্লিক্ট নাই, মানে আপনার যত টাকা পয়সা যা যা দিছে সে তার দেনা পাওনা সব কিছু আমরা শোধ করে দিছি, তো এটা হচ্ছে সাধারণত সহজ বাংলা যে আমি বলি এটাই হচ্ছে সাধারণত ডিসক্লোজার অ্যান্ড কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট, আপনি নিচে আরবে লিখে লিখবেন যে অর্থাৎ ডিক্লেয়ার্স নো কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট উইথ এনি ওয়ান বা উইথ এনি সোর্সেস, এই জিনিসটা আপনার লেখা দরকার, মানে আপনি যে রিসার্চ ওয়ার্কটা করছেন এটার সাথে না সোশ্যালি না ইকোনমিক্যালি না এথিক্যালিভাবে আপনার কোনো অর্গানাইজেশন কোনো কোম্পানি অথবা কোনো মানুষের সাথে আপনার কোনো কনফ্লিক্ট নেই বা কনফ্লিক্ট বা ইন্টারেস্ট নেই, এটা আপনাদের ডিক্লেয়ার করে দিতে হবে। আর সবচেয়ে বেশি আরেকটা ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ফান্ডামেন্টাল ইনফরমেশন পাবলিশড ওয়ার্ড, যেটা আমি আগে বলেছি একটু যে কমন গ্রামাটিক্যাল এরর বা কমন স্ট্রাকচার এরর এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করা দরকার একটা জার্নালের মধ্যে আপনার পাবলিশ করার জন্য। তারপর একটা হচ্ছে রিপোর্টিং স্ট্যান্ডার্ড, এই জিনিসটা আসলে আমার যে ডাটাগুলো আছে বা আমি যে এক্সপেরিমেন্টেশন করেছি বা আমি সিমুলেশন করেছি সেটা কতটুকু স্ট্যান্ডার্ড ফলো করছে সেটা হচ্ছে মানে রিপোর্টিং স্ট্যান্ডার্ড। সাপোজ আপনি কোনো সিমুলেশন করলেন, ঠিক আছে, সিমুলেশন করার পরে এমন একটা সফটওয়্যার মাধ্যমে করলেন সেই সফটওয়্যারের মানে সেই সফটওয়্যার আসলে রিকগনাইজ না, আপনি এমন একটা সফটওয়্যার সেটা কেউ নামও জানে না বা সেটা হচ্ছে সাপোজ ধরেন আপনার মানে আপনার সাপোজ সিমুলেশন সফটওয়্যার আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বারো বছর সাধারণত আনসিস বা কনসোল ইউজ করি, তো আপনি এইগুলো বাদে কোনো একটা সফটওয়যার আনলেন যেগুলো ওয়ার্ল্ডলি রিকগনাইজ না বা সেগুলো আসলে রিসার্চ জন্য অ্যাকসেপ্টেড না, সেখানে আপনি ডাটা আপনি ইচ্ছা মতো বানাতে পারেন বা হচ্ছে এই জিনিসগুলো অ্যাভয়েড করা দরকার এবং এটাকে বলা হয় রিপোর্টিং স্ট্যান্ডার্ড, মানে আপনার যে ডাটা আছে সেগুলো আপনার কয়েকটা স্ট্যান্ডার্ড ফলো করে দেন আসতেছে দেন আপনি যে ডাটাগুলো পাইছেন সেটাগুলো রিপোর্টিং স্ট্যান্ডার্ড। তারপর আছে যেটা হ্যাজার্ডস অ্যান্ড হিউম্যান অ্যান্ড অ্যানিমাল সাবজেক্ট, এই জিনিসটা আর কি এই জিনিসটা হচ্ছে আপনার যে রিসার্চ ওয়ার্কটা করেছেন আপনি অ্যানিমেল কোনো মানুষ এবং কোনো আপনি কী বলবো এনভায়রনমেন্টালি কোনো ক্ষতি হয় নাই, ঠিক আছে, মানে সেটা মানে ইম্প্যাক্ট ফেলে নেই, তো এটাকে বলা হয় হ্যাজার্ডস অ্যান্ড হিউম্যান অ্যান্ড অ্যানিমাল সাবজেক্ট, যেটা আমাদের অবশ্যই দেখো যেমন তারপর আপনার যদি যদি এমন একটা মেডিসিন আবিষ্কার করতে চান এবং এই মেডিসিনের জন্য কোনো একটা পশুকে আপনাকে মারা ফেলতে হলো এটার জন্য অবশ্যই এই জিনিসটা সাধারণত কেউই অ্যাকসেপ্ট করবে না, কোনো জার্নালি ইন্টারন্যাশনালভাবে অ্যাকসেপ্ট করবে না, এই জিনিসটা অ্যাভয়েড করা দরকার। আবার যদি আপনি সময় কোনো কেস স্টাডি করেন সাপোজ আপনি কোনো একটা পেশেন্টের কেস স্টাডি করেছেন যে এই পেশেন্টের কী কী রোগ আসছে এবং এই রোগের থ্রুতে এই রোগের কারণে তার বিহেভিয়ারাল চেঞ্জ কীরকম বা তার চালচলন কীরকম সব কিছু আপনি হচ্ছে আপনি রিসার্চ আর্টিকেলে দিচ্ছেন, তো এটা দেওয়ার সময় অবশ্যই ওই পেশেন্টের ছবি এবং আপনার কেস ডিটেলস দেওয়া দরকার। যেমন আমি যদি আপনাকে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে দিই, এটা আমাদের একটা যে পেপার পেপারের মধ্যে আমি যেমন আমার কেস স্টাডির সঙ্গে আমার যে কলিগ আছে মানে সরি আমার যে কো অথার আছে
তার যে ইমেজ অ্যানালাইসিস করে আমি দেন আমি দিছি তার ইমেজ অ্যানালাইসিস করে তারপর হচ্ছে আমি এটা কেস স্টাডি এবং আমি যে অ্যালগোরিদমটা বানাইছি এই অ্যালগোরিদম ঠিক আছে কিনা সেটা এটার মাধ্যমে মানে আমার যে নিজের কেস স্টাডি যেহেতু আমি ওর থ্রুতে করছি তো ওর ছবিটা অবশ্যই আমাদের দেওয়া লাগছে এবং এটা হচ্ছে ইউজ অফ দ্য নেমস অফ কেস জিটস আমি যে কেস স্টাডি করছি কেস স্টাডির সম্পূর্ণ সম্পূর্ণ ডিটেইলস ডিটেইলিং এবং ওগুলো সেটা হচ্ছে পারমিশন এর সাথে সম্পর্কিত খুবই সহজ এবং খুবই কমন একটা জিনিস সাধারণত আপনার জার্নাল কোনো একটা রিসার্চ আর্টিকেল তা কোনো জার্নাল অ্যাকসেপ্ট করার পরে দেন অ্যাকসেপ্ট এবং অনলাইন পাবলিশন করে আপনার ওই জার্নাল থেকে আপনি একটা কপিরাইট ফর্ম পাঠায় মানে এর মাধ্যমে মানে হচ্ছে জাস্ট ফর্মালিটি এর মাধ্যমে মানে হচ্ছে যে আপনার এই রিসার্চ পেপারটা এই রিসার্চটা শুধুমাত্র আপনারই এর একটা কপিরাইট হিসাবে ওরা আপনার আপনি একটা পারমিশন দিয়ে দিবে আপনার পারমিশন নেওয়া লাগবে এটা হচ্ছে সহজেই সব কিছু করতে হবে জাস্ট একটা নাম টাম লিখে অ্যাফিলিয়েশন নাম যেগুলো আছে বা অথর অথরের সিরিয়াল লিখে এই জিনিসটা দেন আপনার জার্নাল সাবমিট করে দিলে হয়ে যাবে তো এই পর্যন্ত ছিল আমার সেশন আমি অনুরোধ করব পরবর্তী কোশ্চেন বা আর কিছু থাকলে করার জন্য বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে কিনা আসসালামু আলাইকুম এথিক্স এর ভাই 4 নাম্বার পয়েন্টটা কি একটু রিপিট করা যায় আমি একটু মিস করেছিলাম আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া এটা আমি বলি আপনি যেহেতু মিস করেছেন আমাদের সময়েরও অনেক স্বল্পতা আছে আপনি অনুগ্রহ করে ভিডিওটা একবার ইউটিউবে দেখে নিতে পারেন আর আমি তৌহিদুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার এই বিস্তৃত কিন্তু সহজবোধ্য বক্তব্য আমাদের সামনে দেওয়ার জন্য আশা করি খুব বেশি প্রশ্ন নাই কিন্তু তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অনুগ্রহ করে সেটা চ্যাট বক্সে করতে পারেন এখন পর্যন্ত তেমন কোনো প্রশ্ন আসেনি আর আগের একটা প্রশ্নই ছিল যেটা এর সাথে খুবই রেলিভেন্ট আমি সেটা নোট করে রেখেছিলাম তো এটা আর একটু বলছি সৈয়দ জাকির যে প্রশ্ন করেছেন ইন মাই রিসার্চ পেপার ইফ আই ইউজ অ্যানাদার পারসনস রিসার্চ ডাটা অ্যান্ড ইফ মাই পেপার ইজ নট রিভিউ পেপার উইল মাই রিসার্চ পেপার বি ভ্যালিড ইজ দেয়ার এনি রুলস ফর দিস টাইপ অফ সিচুয়েশনস যদি আপনার ওই আপনি যেখান থেকে রিসার্চ পেপার ডাটা নিয়েছেন সেটা যদি মানে পাবলিশ রিসার্চ হয় তাহলে অবশ্যই ভ্যালিড আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া এছাড়া আর তেমন কোনো প্রশ্ন আমাদের কাছে আপাতত নেই এবং আমাদের সময়ও প্রায় শেষের দিকেই চলে যাচ্ছে আমি আর কথা বাড়াচ্ছি না আমি চলে যাচ্ছি আমার কোহোস্ট মেহেরিনের কাছে ধন্যবাদ বায়াজিৎ আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের স্পিকার খুদাদাত মুস্তাকিমের কাছে খুদাদাত মুস্তাকিম ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার বেস্ট পেপার অ্যাওয়ার্ড অক্সফোর্ড ইউনিভার্সিটি রিসার্চ ইন্টারেস্ট পিবিডি সিস্টেম ডব্লিউটিই রিনিউয়াল এনার্জি তো মুস্তাকিম ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান প্রেজেন্টেশন আমাদের সবার সাথে শেয়ার করার জন্য মুস্তাকিম ভাই থ্যাংক ইউ মেরিন সাথে গুড ইভিনিং এভরিওয়ান মাই নেম ইজ খুদাদ মুস্তাকিম ফার্স্ট অফ অল আই অ্যাপোলোজাইজ I have been having problems with my voice for the last two days. তো আমি বেশিক্ষণ সময় দেব না অথচ সময় অবশ্য শেষের দিকেই আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন ঠিক মতো ক্লিয়ার জি ভাই ক্লিয়ার ওকে অলরেডি সবাই পরিচয় বলে দিয়েছেন তো আমি এর বেশি কিছু বলবো না আমি বলবো যে কোলাবোরেটিভ রিসার্চার হিসেবে আমি আছি কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে মালয়া ইউনিভার্সিটিতে মালয়েশিয়ার আচ্ছা মিশরি ইউনিভার্সিটিতে কথা না বাড়িয়ে আমি চলে যাই আমি আজকে বোঝাবো হচ্ছে যে কিভাবে একটা পেপার পড়তে হয় সবাই এতক্ষণ দেখলেন যে কিভাবে একটা রিসার্চ পেপার লিখতে হয় এখানে হচ্ছে থিওরিটিক্যালি আলোচনা করা হয়েছে অনেকে হচ্ছে দেখলাম কোশ্চেন সেশনে যে কোশ্চেন করছেন কিভাবে পেপারের ডিটেলস নাই কেন আই মিন কিভাবে লিখতে হয় দেন পাবলিশ করতে হয় পেপারটা আসলে শুধু লিখে যে পাবলিশ করব এরকম কিছু না পেপারটাকে ভালোভাবে নিতে গেলে বা পাবলিশ করতে গেলে আপনাকে পেপারের রিলেটেড যা কিছু আছে যেগুলো প্যারামিটার্স আছে সেগুলো ফলো করতে হবে এই জন্য সেশনটা এত ইনফরমেটিভ এবং এত বড় একটা সেশন আচ্ছা
এখন বলি পেপার কিভাবে পড়তে হবে এবং কোন কোন ইফেক্টিভ ওয়েতে পেপার পড়তে হবে। কারণ পেপার কোনো অবশ্যই পেপার কোনো উপন্যাস নয়, ঠিক আছে? তো পেপার পড়তে গেলে একটা সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে। এখন দেখা গেল যে আপনার সামনে একটা প্রজেক্ট আছে পেপারের, তো এটা 15 দিনের মধ্যে সাবমিট করতে হবে। সো সেক্ষেত্রে যদি আপনাকে ওই বিষয়ের উপর এক্সপার্ট হতে হয় বা ওই বিষয় থেকে জ্ঞান অর্জন করতে হয়, তাহলে আপনাকে প্রায় 100 থেকে 150টা এর থেকে বেশি পেপারও পড়া লাগতে পারে। তো এটা তো কখনোই 10 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে পড়ে দেন আবার পেপার লেখা সম্ভব নয়। তাই পেপার লেখার একটা ইফেক্টিভ ওয়ে আছে। সাধারণত আমরা এর আগের স্লাইডগুলোতে দেখে আসলাম যে পেপারের একটা স্ট্রাকচার থাকে। সেটা জেনারেল স্ট্রাকচারটা হচ্ছে যে টাইটেল, কিওয়ার্ডস, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, এক্সপেরিমেন্টাল প্রসিডিউর, রেজাল্ট এন্ড ডিসকাশন, সামারি, কনক্লুশন, রেফারেন্স। যে কেউ বিগিনার যদি তাকে পেপার পড়তে দেওয়া হয়, তাহলে পেপারে সে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়া শুরু করে দিবে। তো এটা কোনো যদি আপনারা এই সিরিয়ালটা মেনটেন করেন, টাইটেল, কিওয়ার্ডস, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, এক্সপেরিমেন্টাল প্রসিডিউর, রিজাল্ট ডিসকাশন, তাহলে বলবো এটা একদমই ভুল। তাহলে ইফেক্টিভ ওয়েটা কি? ইফেক্টিভ ওয়ে হচ্ছে প্রথমে একটা পেপারে টাইটেল পড়তে হবে, কারণ টাইটেলে সেটা রেজাল্ট অ্যান্ড মেথোডোলজি থাকে। একটা টাইটেল একটা পেপারের 30-45% প্রেজেন্ট করতেছে। সো আপনাকে টাইটেলটা পড়তে হবে আগে। এরপরে আমরা জাম করে চলে যাবো অ্যাবস্ট্রাক্টে। অ্যাবস্ট্রাক্ট কেন পড়বো? কারণ অ্যাবস্ট্রাক্টে তারা কেন পেপারটা লিখছে, তাদের এইমটা কি, তাদের মেথোডোলজিটা কি এবং তাদের ফাইন্ডিংসগুলো কি কি হতে পারে, সেগুলো অ্যাবস্ট্রাক্টে শর্টকাটে লেখা থাকে। আরমান স্যার এর আগে বলে দিয়েছেন যে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে একটা শর্ট ফর্মেট ফুল পেপারকে যেটা রিপ্রেজেন্ট করতেছে। এরপরে যাব আমরা ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশনে যেটা দেখবো সেটা হচ্ছে যে কয়েকটা প্যারা থাকে, তার মধ্যে ফার্স্ট প্যারা এবং লাস্ট প্যারাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি সাধারণত ফার্স্ট প্যারাটা কিছুক্ষণ চোখ বোলায় তারপর লাস্ট প্যারায় চলে যাই, কারণ লাস্ট প্যারাটাতেই তাদের লেখা থাকে হোয়াই দ্য পেপার বিং রিটেন, তাদের হাইপোথিসিসটা কি ছিল আর মেথোডোলজির এবং নোবেলের একটা শর্ট সামারি দেওয়া থাকে। এরপরে পেপারে আর কোথাও তাকাবো না, এরপরে ডিরেক্ট চলে যাব কনক্লুশনে। কারণ কনক্লুশনে তাদের যে তারা যে রিসার্চ গ্যাপ দেখে যে পেপারটা করছে সেগুলো ঠিকমতো ফিট করছে কিনা, তাদের পেপারটাকে কেন আমরা ইউনিক বলতেছি এবং তাদের রেজাল্টগুলো সবগুলো ইউনিক কিনা সেগুলো আমরা সেখান থেকে বুঝতে পারবো। এরপরে যদি দেখা যায় যে না আমার পেপারটা আমার সাথে ম্যাচ করতেছে, আমি যে পেপারটা লিখবো তার সাথে ম্যাচ করছে, তাহলে আমরা টেবিল, ফিগারগুলো আর রেফারেন্সগুলো দেখে নিব। আমি আজকে এটা ডিটেলসে দেখাচ্ছি না, কালকে আমাদের প্র্যাকটিক্যাল সেশন আছে। আপনারা আজকে যেগুলো থিওরিটিক্যালি দেখতেছেন, কালকে সেগুলো হাতে নাতে আমরা কলমে হাতে কলমে শিখাই দিব। তো পেপার লিখলাম এবং পড়লাম, কিন্তু পেপার যখন আমরা একটা জার্নালে সাবমিট করতে যাই সেটা একটা গাইডলাইনস থাকে। সব জার্নালের একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, আপনারা জার্নালগুলোতে ঢুকলেই সেই গাইডলাইনসগুলো পেয়ে যাবেন। তবে গাইড পেপার সাবমিট করার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট যে গাইডলাইনগুলো হচ্ছে সেটা হচ্ছে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট, এরপর হচ্ছে হাইলাইটস, তারপর কভার লেটার, অথর এগ্রিমেন্ট অ্যান্ড ফিগার টেবিল। আমরা প্রথমে চলে যাব গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টে। কি গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট হচ্ছে? আমরা যে বাম দিকে একটা ছবি দেখা যাচ্ছে, এক আমি এটা ওপেন করি। গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট কি দেখা যাচ্ছে? কেউ একটু রেসপন্স করলে ভালো হয়। জি দেখতে পাচ্ছি। জি ভাই, জি ভাই, থ্যাংক ইউ। গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট হচ্ছে এটা আমাদের একটা পেপারের অ্যাবস্ট্রাক্ট, পুরো পেপারটাকে আপনি গ্রাফিক্যালি প্রেজেন্ট করাটা হচ্ছে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট। অন্যভাবে যদি বলতে চান তাহলে হচ্ছে আমরা যে পেপারের উপরে যে অ্যাবস্ট্রাক্টটা লিখে থাকি সেটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটাতে ফুল পেপারটাকে আপনাকে প্রেজেন্ট করতে হবে, কারণ একজন রিডার যখন পড়বে বা রিডারের ইন্টারেস্ট ধরে রাখতে হলে এরকম একটা ফিগার অবশ্যই দরকার। রিসেন্টলি বেশিরভাগ জার্নালগুলোতেই গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টটা চায়।
তো গ্রাফিক্যাল অ্যাপসটা কিভাবে বানাতে হয়, কোন কোন সফটওয়্যার ইউজ করতে হয়, এগুলো কালকে আমরা ডিটেইলসে আবার দেখাই দেব। তাহলে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টটা আপনারা ছবি দেখে বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে একদম ক্লিয়ার কনসেপ্ট হতে হবে, ছবি বেশি হবে, লেখা হচ্ছে কম হবে এবং সিম্পল হতে হবে। আর আপনার পেপারে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস, যেগুলো অন্য অন্যান্যদের পেপার থেকে আলাদা, সেগুলো এইটার মধ্যে ফুটে তুলতে হবে। আমরা একটা ভিডিও দেখে আসি গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টের উপরে। ভিডিওটা কি সবাই দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন সবাই? সাউন্ড ছিল না ভাই ভিডিও স্যার, সাউন্ড ছিল না। আচ্ছা তাহলে আমি হচ্ছে বলে দিচ্ছি ওখানে কি বলা আছে। ওখানে এটাই বলা আছে যে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টটা আপনার রিডার্স কে ইন্টারঅ্যাকশনটা বাড়াবে, ঠিক আছে। আর এটা অবশ্যই একটা ক্লিয়ার একটা গ্রাফিক হতে হবে, সিম্পল এবং কোনো ঝামেলা থাকা যাবে না। আর গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে কালকে আমরা ডিটেইলসে দেখাই দিব। এরপর আসি হাইলাইটস গুলো কি ছিল এবং অথর এগ্রিমেন্ট কি। হাইলাইটস হচ্ছে আপনার একটা কনসিডারেবল অ্যাডভান্স ইন দ্য অনলাইন ওয়ার্ল্ড। আমি কিছু জিনিস গ্রিন কালার করে রাখছি, ডিসকভারেবিলিটি বাড়াবে এবং মানে আপনি যদি একটা পেপারের সার্চ, পেপার যেগুলোতে আমরা সার্চ করি, যেমন আরমান স্যার দেখিয়েছেন যে গুগল স্কলার, তো এটাতে যখন আপনি সার্চ দিবেন তখন যদি যে পেপারটা সম্পর্কে সার্চ দিচ্ছেন সেটার হাইলাইটস গুলো যদি আপনার সাথে না মিলে, অর্থাৎ রাইট অডিয়েন্সের সাথে যদি না মিলে, তাহলে সেটা শো করবে না। সো একটা পেপারের হাইলাইটস হতে হবে পেপারের মধ্যে কি আছে সেই অনুযায়ী। আর পেপার সাবমিট করার সময় আমাদের কিছু এগ্রিমেন্ট দিয়ে দেয়, সেটা হচ্ছে জার্নাল থেকেই দিবে। তো এটা যদি আপনার সাথে ওই জার্নাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা সেটার একটা এগ্রিমেন্ট। এখানে আমরা নর্মালি দুটা ইয়া দেখতে পারতেছেন, এটার মধ্যে প্রথমটা আমরা নর্মালি দিয়ে থাকি কারণ আমাদের কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই। এগুলো গেল হচ্ছে সব জার্নালের। এখন যেহেতু আমরা এখানে অনেকেই হয়তো বিগিনার আছি, তো সবাই প্রথমে যেটা করতে চাই যে কনফারেন্স করতে চাই। জার্নাল তো অনেক বড় একটা এরিয়া, তো আগে কনফারেন্স থেকে শুরু করা ভালো। তো কনফারেন্সটা কি, আমরা সাধারণত যে মিটিংগুলো করে থাকি, যেমন আজকে একটা মিটিং হচ্ছে, এই মিটিংটা একটা টপিক্সের উপর হয়। সব মিটিংয়ে একটা নির্দিষ্ট টপিক্স থাকে। আর কনফারেন্স হয় কি, একটা পেপারের আপনার ফাইন্ডিংস সবার সামনে উপস্থাপন করতেছেন, এটাকে বলা হচ্ছে কনফারেন্স পেপার। আর আপনার যখন উপস্থাপন করবেন বা প্রেজেন্টেশন দিবেন, আপনার সামনে রিসার্চার বা স্কলাররা থাকবে। তো আমি একটু আগে বলছি যে আমাদের সবাইকে কনফারেন্স দিয়ে শুরু করা উচিত, কারণ আমি নিজেই আসলে কনফারেন্স দিয়ে শুরু করছি। তো কনফারেন্সটা কেন করব,
কনফারেন্স এই কারণে করব যে জার্নালে আপনি যখন পেপার পাবলিশ করতে যাবেন আপনি একটা জিনিস ধরেন আইডিয়া করছেন কিন্তু সেই আইডিয়াটা আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে কাগজের মধ্যে তো আপনি যদি এটা রিপ্রেজেন্ট করতে চান তাহলে আপনাকে অবশ্যই ভালোভাবে লিখতে হবে সো এই লেখাটা ইনক্রিজ করার জন্য আপনাকে অবশ্যই কনফারেন্স পেপার দিয়ে শুরু করতে হবে কারণ কনফারেন্স পেপারে লেখা একদম হাই লেভেলের লেখা ছাড়াও কনফারেন্স অ্যাকসেপ্ট করা যায় সো এখানে আমার মানে আমি প্রিফার করব আপনি জার্নালে হাত দেওয়ার আগে অ্যাট লিস্ট একটা দুটো কনফারেন্স অ্যাটেন্ড করা উচিত এতে আপনি যেহেতু কনফারেন্সে আরো অন্যান্য বিভিন্ন এরিয়া রিলেটেড স্কলাররা থাকেন সো আপনার কোলাবোরেশনও বাড়বে আর আপনার পেপার যদি অ্যাকসেপ্ট হয় তাহলে হচ্ছে আপনার রাইটিং স্কিলটাও সেই সাথে ইনক্রিজ করতেছে কনফারেন্স বিভিন্ন টাইপের হয়ে থাকে আমি কিছু টাইপ এখানে দিয়ে দিয়েছি সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একটা এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট ব্রিফ অফ শর্ট পেপার ফুল লেন্থ পেপার অ্যাবস্ট্রাক্ট হচ্ছে 250 ওয়ার্ডের মধ্যে হতে হয় আমরা ছোটবেলায় সারাংশ লিখতাম না সেই সারাংশ কিন্তু বেশি বড় হওয়া যেত না আবার বেশি ছোট হওয়া যেত না একটা লিমিটেশন থাকে সো অ্যাবস্ট্রাক্টেও সেম 250 ওয়ার্ডের মধ্যে যেগুলো হয় সেটা হচ্ছে সেটাকে আবার শুধু অ্যাবস্ট্রাক্ট আর যেগুলো লেস দেন 2 পেজের মধ্যে হবে সেগুলো বলবো আমরা এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট আর লেস দেন 4 পেজের মধ্যে হলে ব্রিফ অফ শর্ট পেপার আর 6 থেকে 8 পেজের মধ্যে হলে ফুল লেন্থ অফ পেপার কনফারেন্সে অ্যাটেন্ড করতে গেলে আপনাকে কনফারেন্সের থিমটা জানতে হবে একটা কনফারেন্সে আসলে থিমটা কি ধরলাম একটা কনফারেন্স হচ্ছে টাইটেল হচ্ছে যে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রিনিউয়েবল এনার্জি এখন আপনি যদি রোবোটিক্স নিয়ে পেপার লিখেন বা ধরলাম ল নিয়ে পেপার লিখেন আর ওই কনফারেন্সে রিনিউয়েবল এনার্জিতে রিনিউয়েবল এনার্জি সব পেপার সাবমিট হচ্ছে বা স্কোপগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জির উপরে তাহলে আপনি রোবোটিক্স থেকে বা ল থেকে যখন আপনি একটা পেপার সাবমিট করবেন দেখবেন আপনার স্কোপটা কমে গেছে কিন্তু যারা হচ্ছে ঠিক রিনিউয়েবল এনার্জির উপরেই পেপার লিখছে তাদের অ্যাকসেপ্টেন্স রেট অবশ্যই বেড়ে যাবে ধরে নিলাম সেটা 80% সো আপনাকে আগে ঠিক করতে হবে যে আপনি কোন কনফারেন্সে আপনার পেপারটা সাবমিট করতে যাচ্ছেন সেই কনফারেন্সের প্রত্যেক কনফারেন্সে স্কোপ দেওয়া থাকে যে ওই কনফারেন্সে কোন কোন টপিক রিলেটেড পেপার সাবমিট করা সম্ভব তো কনফারেন্স যে হচ্ছে বা কনফারেন্স হবে এগুলো কিভাবে জানবো আসলে এর জন্য কিছু ওয়েবসাইট আছে সবচেয়ে পপুলার যে ওয়েবসাইটগুলো হচ্ছে একটা হচ্ছে সিএমটি মাইক্রোসফট আর একটা হচ্ছে IEEE আর এখানে বলে রাখি যে কনফারেন্স আবার দুই প্রকার আছে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স একটা হচ্ছে ন্যাশনাল কনফারেন্স ন্যাশনাল কনফারেন্স হচ্ছে আপনি যে দেশে সেই দেশের ইউনিভার্সিটিগুলো মিলে বা কোনো অর্গানাইজেশন মিলে যে কনফারেন্সটা হবে সেটা ন্যাশনাল কনফারেন্স আর ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে আপনি বাংলাদেশে কিন্তু অন্যান্য দেশে যে কনফারেন্সগুলো হয় সেগুলোতে অ্যাটেন্ড করতে গেলে সেটাকে বলে ইন্টারন্যাশনাল কনফারেন্স তো এগুলো আমরা সিএমটি যাদের আইডি থাকবে তারা জানতে পারবো সিএমটির মাধ্যমে আর এরপর হচ্ছে IEEE ওয়েবসাইট থেকে আমরা দেখতে পারবো যে কোথায় কোথায় কোন কনফারেন্স কখন হচ্ছে এবার হচ্ছে ফরওয়ার্ড টু কনফারেন্স এটা হচ্ছে 4 প্রকার হয় একটা হচ্ছে নো পাবলিকেশন একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পাবলিকেশন এটা হচ্ছে কনফারেন্স প্রসিডিং এটা হচ্ছে এক্সটেন্ডেড জার্নাল পাবলিকেশন নো পাবলিকেশন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট পাবলিকেশন এই দুটাতে দেখবেন এই দুটাতেই হচ্ছে আপনার পেপারটা পাবলিশ হবে না আপনি যে কনফারেন্সে পেপারটা দিবেন সেই পেপারটা পাবলিশ হবে না এরা আপনাকে শুরুতেই বলে দিবে যে আপনার পেপারটা দরকার আপনি যদি পেপারটা এই কনফারেন্সে দিতে চান কিন্তু আমরা কোনো পাবলিকেশন করব না এবং কোনো ফিজও রাখবো না তো এগুলোতে হয় কি এই নো পাবলিকেশন আর অ্যাবস্ট্রাক্ট পাবলিকেশন দুটাতেই আপনার যে ফাইন্ডিংস বা আপনি যে পেপারটা নিয়ে কথা বলতে যাচ্ছেন বা কনফারেন্সে অ্যাটেন্ড করবেন এগুলো তো কোথাও পাবলিশ হবে না সো যে কোনোভাবে যে কেউ আপনার আইডিয়াটা নিয়ে নিতে পারে এটা আপনি বুঝবেনও না যে আপনার পেপারের আইডিয়া নিয়ে আরেকজন পেপার লিখে ফেলছে এবং সে এটা পাবলিশও করতে পারে তো এগুলো আমি বলবো যে অ্যাভয়েড করা ভালো এরপরে হচ্ছে কনফারেন্স প্রসিডিং
আপনার পেপারটা যদি একটা নির্দিষ্ট সিস্টেমেটিক ওয়েতে প্রসিড হয় সেটা হচ্ছে কনফারেন্স প্রসিডিং, এগুলো হচ্ছে পাবলিশ হবে। এবং কনফারেন্স প্রসিডিং এর পরে কনফারেন্স কমিটি থেকে আপনাকে যখন বলবে যে আপনার পেপারটা লেন্থটা বাড়িয়ে দিয়ে আর কিছু ফাইন্ডিংস অ্যাড করে আমাদের এখানে সাবমিট করতে পারেন, তখন এটাকে বলবো হচ্ছে এক্সটেন্ডেড জার্নাল পাবলিকেশন। তো ওই কনফারেন্স কমিটি থেকে আপনার ওদের যে জার্নাল আছে সেগুলোকে পাবলিশ করে দিবে। তো কনফারেন্স কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনাকে জাজ করতে হবে নিজেকে। তো এটা কিভাবে জাজ করব, আমরা একটা ভার্সিটিকে কিভাবে জাজ করি, একটা ভার্সিটির র্যাঙ্কিং আর একটা ভার্সিটি থেকে ধরলাম এক্স একটা ভার্সিটি যেটা র্যাঙ্কিং ওয়াই এর একটা ভার্সিটির র্যাঙ্কিং থেকে বেশি, এটা জাজ করে হচ্ছে ওই ভার্সিটি এক্স যে ভার্সিটিটা সেটার স্টুডেন্টরা কেমন, কোয়ালিটিফুল স্টুডেন্ট বের হচ্ছে কিনা, তাদের রিসার্চ ব্যাকগ্রাউন্ডগুলো কেমন এবং তাদের পিছনে অর্গানাইজেশন কীরকম সেটার উপর ডিপেন্ড করছে। এইরকম কনফারেন্সেও আছে, কোন কনফারেন্সটা ভালো এটাকে এটা আপনি দেখতে পারবেন আগেই। কনফারেন্স অর্গানাইজিং যে কমিটিতে থাকে প্রত্যেক কনফারেন্সের একটি নির্দিষ্ট ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের মধ্যে তাদের কনফারেন্স অর্গানাইজেশনে কে কে আছে, হ্যাঁ তাদের রিভিউ স্ট্রং রিভিউ প্রসেসগুলো দেখতে হবে, তাদের কোয়ালিটি পেপারগুলো দেখতে হবে আগের বার যেগুলো পাবলিশ হয়েছে, এটার উপর তাদের অর্গানাইজেশনটা আপনি চেক করতে পারবেন। এরপরে আপনি দেখবেন যে আপনি এই কনফারেন্সে অ্যাটেন্ড করবেন কি করবেন না, এটা নির্ভর করবে কিনোট স্পিকার কারা আছে। কিনোট স্পিকার হচ্ছে যারা যে যে এরিয়াতে স্পেশালিস্ট ওই বিষয়টাতে তারা একটা করে প্রেজেন্টেশন দিয়ে থাকে, ওখান থেকে আপনি অনেক নলেজ গেইন করতে পারবেন। এখন আপনি যে বিষয়ে ইন্টারেস্টেড, ধরলাম যে আপনার কনফারেন্স যে কনফারেন্স অ্যাটেন্ড করতে যাচ্ছেন সেই কনফারেন্সে কিনোট স্পিকার হচ্ছে সোলার এনার্জির উপরে, তো আপনি যদি এখন রোবোটিক্স হয়ে থাকেন তাহলে তো আপনি সোলার এনার্জির কিছু বুঝবেন না ওইভাবে। সো আপনার ওই কনফারেন্সটাতে পেপার সাবমিট করা বা অ্যাভয়েড করাটাই ভালো হবে। এরপরে আসি হচ্ছে কনফারেন্সের কিছু স্টেপ আছে, এই স্টেপগুলো হচ্ছে প্রথমে আপনার কাছে একটা অ্যাবস্ট্রাক্ট যাবে, অ্যাবস্ট্রাক্টটা একটা নির্দিষ্ট পেজের মধ্যে হতে হয়, নির্দিষ্ট ওয়ার্ডের মধ্যে হতে হয়, ওয়ার্ড লিমিট দেওয়া থাকে। এরপরে ওদের একটা টেমপ্লেট থাকে, টেমপ্লেটের মধ্যে অ্যাবস্ট্রাক্টটা লিখতে হয়, এরপর ওটা অ্যাকসেপ্টেন্স একটা নোটিফিকেশন আসবে। যদি আপনার অ্যাবস্ট্রাক্ট এবং টাইটেলটা ওদের পছন্দ হয় তাহলে আপনাকে ফুল ম্যানুস্ক্রিপ্ট লেখার জন্য একটা টেমপ্লেট দিবে, সেই টেমপ্লেটে আপনাকে আপনার পেপারটা পুরোটা লিখতে হবে। এরপর ওরা একটা ডেডলাইন দিয়ে দেবেন, এই ডেডলাইনের মাধ্যমে ডেডলাইনের মধ্যে আপনাকে পেপারটা সাবমিট করতে হবে। তারপর পেপার সাবমিট করে দিলেন, এরপরে এটা একটা রিভিউ প্রসেসের মধ্যে যাবে, আপনার যে পেপারটা সাবমিট করছেন সেই পেপার রিলেটেড যারা স্পেশালিস্ট বা এক্সপার্ট যারা ওই এরিয়াতে তারা আপনার পেপারটা রিভিউ করবে, এরপর সেখান থেকে আপনার পেপারটা রিজেক্ট হতেও পারে আবার অ্যাকসেপ্টেড হতে পারে। তো এটার জন্য তারা অ্যাকসেপ্টেন্স একটা নোটিফিকেশন পাঠাবে। যদি ধরে নিই আমরা হচ্ছে আপনার পেপারটা যদি অ্যাকসেপ্ট হয়েই যায় তাহলে একটা রেজিস্ট্রেশন স্টেপ আছে, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনে প্রত্যেক কনফারেন্সেরই একটা ফি দেয়া থাকে, তাদের কিছু ট্রাভেল ফুড এবং তাদের এই কনফারেন্সটা অ্যারেঞ্জ করার জন্য এই ফিটা ধরে থাকে আর কি, আর ওখানে একটা বইও দিয়ে দেয়। তো এরপরে রেজিস্ট্রেশন করার পরে আপনার কাছে ওরা একটা ক্যামেরা রেডি পেপার চাবে, ক্যামেরা রেডি পেপার মানে পিডিএফ করে বা ক্যামেরা দিয়ে ছবি তুলে কোনো পেপার না, ক্যামেরা রেডি পেপারটা অ্যাকচুয়ালি আপনি যে পেপারটা ফুল লেন্থ যে ম্যানুস্ক্রিপ্টটা আপনার অ্যাকসেপ্ট হয়ে গেছে অলরেডি সেই পেপারটাতে আপনার কোনো কারেকশন আছে কি না, এটা হচ্ছে আপনার লাস্ট চান্স অফ সাবমিশন। তো আপনি আপনাকে ওরা সুযোগ দেবে যদি আপনার যদি পেপারে কোনো ভুল থেকেই থাকে তাহলে সেটা আপনাকে কারেকশন করে দেন সাবমিট করতে হবে, দেন ফাইনাল সাবমিশনে চলে যাওয়ার পরে আপনার একটা প্রেজেন্টেশন হবে। এখন আপনার পেপারটা প্রেজেন্টেশন আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন একটা হচ্ছে ওরাল প্রেজেন্টেশন। তো আপনার পেপার যদি পোস্টার প্রেজেন্টেশন হয় তাহলে বাম দিকে একটা ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন। পোস্টার প্রেজেন্টেশন আসলে একটা পোস্টারের মধ্যে
হাইলাইটেড করতে হয়। এটা নির্দিষ্ট লেন্থ আছে, একটা পেপার একটা কাগজের মধ্যে বা একটা প্রিন্টেবল কাগজের মধ্যে, বা আমরা যে নর্মালি পোস্টারগুলো দেখি সেই পোস্টারগুলোর মাধ্যমে আপনার পুরো পেপারটাকে রিপ্রেজেন্ট করতে হবে। এবং এই পোস্টার প্রেজেন্টেশনের সময় আপনার ওখান থেকে কনফারেন্স যে কমিটি আছে সেখান থেকে রিভিউয়াররা আসবেন, দেখতে যে আপনার প্রেজেন্টেশন কেমন হচ্ছে না হচ্ছে এটা দেখবে। আপনার পোস্টার প্রেজেন্টেশনটা ডিপেন্ড করবে আপনার পুরোপুরি পুরো প্রেজেন্টেশনের উপরে, আপনার কীরকম প্রেজেন্টেশন দিতে পারতেছেন সেটার উপরে ডিপেন্ড করবে। এরপরে যাবো হচ্ছে অরাল প্রেজেন্টেশন। অরাল প্রেজেন্টেশন হচ্ছে আপনাকে সবার সামনে প্রেজেন্ট করতে হবে আপনার ব্যাপার থেকে। কিন্তু আমার একটা প্রেজেন্টেশন স্লাইড আছে, স্লাইডটা কেমন হয় সেটা দেখাই দিচ্ছি। কন্টেন্টগুলো লিখতে হবে, আর সবাই যেটা করে কনফারেন্সে দেখবেন যে পুরো পেপারের একদম এ টু জেড সব কপি করে দেন স্লাইডের মধ্যে বসায় দেয়। এটা আসলে একদম ভুল একটা পদ্ধতি, কারণ একটা স্লাইডে যখন আপনি আপনার লেখা বেশি থাকবে তখন এটা অবশ্যই সবাই বোরিং হয়ে যাবে। এই জন্য বলবো যে স্লাইডে লেখা কম দিয়ে ফিগার দিয়ে বোঝানোর চেষ্টা করবেন, এরকম ফিগার দিয়ে যেগুলো না লিখলেই নয় সেগুলো লিখবেন আর কি, শুধু হাইলাইটেড পয়েন্টগুলো, কারণ আপনার প্রেজেন্টেশনের উপরে কনফারেন্স আপনি অ্যাওয়ার্ড পাবেন কিনা ওই কনফারেন্সের উপরে কনফারেন্স থেকে সেটা ডিপেন্ড করতেছে। অরাল প্রেজেন্টেশনটাই পাবলিশ হয়, ঠিক আছে? তো আমি এই জন্য সবাইকে রিকমেন্ড করবো যে অরাল প্রেজেন্টেশন অংশগ্রহণ করা। এরপর হচ্ছে থিসিস। আমরা এখানে অনেকে হচ্ছে ফোর্থ ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্ট আছি, অলরেডি হয়তো অনেকের থিসিস শেষ হয়ে গেছে। এখন থিসিসটাকে কিভাবে পাবলিকেশনে নেওয়া যায় সেটা অনেকে বলে থাকে পাবলিকেশন নিয়ে যাবো কিভাবে। তো এই জন্য আমি অনেক ফেস করছি যে থিসিস যে পেপারটা বইটা আসলে এটা অ্যাকচুয়ালি বই, বইটা প্রায় 50-60 পেজ অথবা 100 পেজেরও হতে পারে বা 100 পেজের উপরেও হতে পারে। তো একটা জার্নালে প্রত্যেক জার্নালে যেমন গাইডলাইন থাকে, গাইডলাইনগুলো ফলো করলে দেখবেন যে বেশি পেজ না 10-20 পেজ বা 30 পেজ এরকম হয়ে থাকে, তবে 15 পেজের মধ্যে লেখার চেষ্টা করা ভালো। তো এই জন্য আমাদেরকে থিসিস পেপারটা অবশ্যই লেন্থটা চিন্তা করতে হবে, লেন্থটাকে কমায় নিতে হবে। আগে আমরা যে জার্নালে পেপারটা সাবমিট করবো সেই জার্নালে আগের কী কী পেপার সাবমিট হয়েছে বা পাবলিশ হয়েছে সেগুলো দেখে নিব, সেগুলোর লেন্থ কেমন, সেগুলো কী কী বিষয়ে ফোকাস করছে। কারণ আমরা অলরেডি এই সেশনে জার্নাল কীভাবে পাবলিশ করতে হয়, কীভাবে লিখতে হয় সেটা দেখে এসেছি। তো সেই অনুযায়ী পেপার আপনার যে থিসিস বইটা আছে সেই বইটার লেন্থটা কমায় নিব, অ্যাবস্ট্রাক্টটা জার্নাল যেভাবে লেখে সেইভাবে অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে। আর থিসিস পেপারের মেইন যে জিনিসটা শর্ট করতে হবে, ইন্ট্রোডাকশনে আমরা অনেক কথা লিখি অথবা লিটারেচার রিভিউ অনেকগুলো দিই, প্রায় 10-20 পেজ পর্যন্ত আমরা লিটারেচার রিভিউ দিয়ে থাকি। তো জার্নালে 10-20 পেজ রিভিউ দিয়ে লাভ নেই, আপনার জার্নালটা হচ্ছে স্পেসিফিক হতে হবে, আপনাকে অনেক স্পেসিফিক হতে হবে। সেজন্য শুধু আপনার টপিক রিলেটেড যে পেপারগুলো থাকবে সেগুলো লিটারেচার রিভিউতে ইনক্লুড করবেন। এরপর মেথোডোলজি আপনার যেরকম যেভাবে দিছেন করছেন এক্সপেরিমেন্টে সেটা করবেন, আগের মধ্যে থাকবে। কিন্তু রেজাল্টের মধ্যে যে আমরা ফিগার এবং টেবিলগুলো দিয়ে থাকি, আমরা তো এক্সপেরিমেন্ট করার সময় দেখা গেলো যে 14-15 টেবিল নেই, ডাটা অনেকগুলো নেই, ফিগারও ওইরকমভাবেই নেই। তো এগুলোকে শর্ট করে নিয়ে আসতে হবে। এরপরে ডিসকাশন আর রেফারেন্স হচ্ছে আমরা বই বানানোর জন্য রেফারেন্স অনেক বেশি করে দিয়ে থাকি, আপনার যতটুকু প্রয়োজন সেইটুকু রেফারেন্স দিতে হবে জানার জন্য যতটুকু প্রয়োজন আর কি। ধন্যবাদ সবাইকে, এই পর্যন্ত ছিল আমার সেশন। অসংখ্য ধন্যবাদ মূল্যবান উপস্থাপনার জন্য। আমরা এখন
যদিও সেরকম কোনো কোশ্চেন দেখা যাচ্ছে না, তো একজন সম্ভবত এটা আগের স্পিকারের জন্য কোশ্চেনটা ছিল, সেটা হচ্ছে যে ফর স্টুডেন্ট হুইচ ইজ দ্য বেস্ট অ্যান্ড ফ্রি প্লেজারিজম। হ্যালো হ্যালো বলুন, আমি কোশ্চেনটা কি আবার বলুন। জি যিনি আস করেছেন যে স্টুডেন্টস এর জন্য প্লেগারিজম চেক করা সবচেয়ে ভালো সফটওয়্যার কোনটা, আমি এখানে বলিনি যে প্লেগারিজম চেক করার জন্য আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি সেই সফটওয়্যারগুলো আসলে পেইড, কোন সফটওয়্যার ফ্রি নাই, এবং যতগুলো ফ্রি সফটওয়্যার আপনারা যদি অনলাইনে সার্চ করেন ততগুলো আছে একটাও কাজ করে না, সব উল্টা পাল্টা ইনফরমেশন দেখায়, কোনোটা ঠিক মতো কাজ করে না, এবং একটাও ফ্রি না। বাট বাইরের দেশে যে ইউনিভার্সিটি গুলো রয়েছে যেগুলো হচ্ছে সাবস্ক্রিপশন কিনে নেয় এইসব সফটওয়্যার গুলো, এবং স্টুডেন্টরা সেগুলো হচ্ছে ইউনিভার্সিটির যে ইমেল আইডি এবং তাদের হচ্ছে রোল বা আদার যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো ফলো করে সে তাদের পেপার গুলো থেকে চেক করে নিতে পারে। এছাড়া আমাদের কোনো ফ্রি কোনো সফটওয়্যার নেই স্টুডেন্টের জন্য। আপনারা যদি কেউ রিসার্চ কাজ রিলেটেড কাজ করেন তাহলে হচ্ছে আপনাদের যে টিচাররা আছে টিচারদের সাথে যোগাযোগ করতে পারেন, হয়তো তারা নিজেদের পার্সোনালি তাদের একটা অ্যামাউন্ট দিয়ে হয়তো সাবস্ক্রিপশন কিনে নিয়েছেন, অথবা তারা বাইরে যখন কোলাবোরেশন করেন, যদি প্রত্যেক টিচারই যারা রিসার্চে অ্যাক্টিভ তারা বাইরে কোলাবোরেশন করেন তো বাইরের দেশে ইউনিভার্সিটি গুলো থাকে তাদের কাছ থেকে করে নেয়। এছাড়া আপনাদের যদি কোনো এরকম সিনিয়র বড় ভাই বা কেউ যদি থাকে যারা বাইরে পড়াশোনা আছে গ্রাজুয়েশন করছেন বা মাস্টার্স পিএইচডি করছেন তাদের কাছ থেকে করে নিতে পারেন, বাট কোনো ফ্রি সফটওয়্যার নেই আর কি। ধন্যবাদ। তো আমি আশা করছি আপনারা এখন আপাতত আর কোনো কোশ্চেন নেই, তো আমি আশা করছি যে আপনারা সবাই ইভেন্টটি উপভোগ করেছেন এবং রিসার্চ নিয়ে ইনফরমেটিভ তথ্য বা এসেনশিয়াল তথ্য জানতে পেরেছেন। তো আগামীকাল দ্বিতীয় সেশনে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি। আমি এখন চলে যাচ্ছি আমার কো-হোস্ট বায়োজিতের কাছে। বায়োজিত। ধন্যবাদ মেহেরিন, আশা করি আপনারা সকলেই এই ইভেন্টটি এই পর্যন্ত প্রথম দিনটা আপনারা উপভোগ করেছেন, অনেক কিছু নতুন কিছু শিখেছেন এবং জেনেছেন। আর আজকে অনেক লম্বা সময় সেশনটি চলেছে, আপনারা যারা শেষ পর্যন্ত সাথে আছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর কথা বাড়াচ্ছি না, আগামীকাল ঠিক 3:30 আপনাদের সাথে ইনশাল্লাহ আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভাই স্লাইডগুলো কি দেওয়ার ব্যবস্থা করা যাবে? সেটা আমরা স্পিকারদের কাছ থেকে জেনে নিতে পারি, আমরা মেইল করতে পারি যদি স্পিকাররা অনুমতি দেন। আমি আরমান আরফিন ভাইকে অনুরোধ করছি, উনি যদি কিছু বলেন। স্লাইডগুলো কি আমরা পেতে পারি? হ্যাঁ, স্লাইড শেয়ার করা যাবে, যদি কারো প্রয়োজন থাকে তাহলে তার সাথে শেয়ার করা যেতে পারে, ইন্ডিভিজুয়ালি করা যেতে পারে। আচ্ছা ভাই, আশা করি উত্তর পেয়েছেন, আর বাকি প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আগামীকাল জিজ্ঞেস করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।